হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার নাম হচ্ছে প্রফেসর মোহাম্মদ রফিদ আমিন, আমি প্রফেসর অফ মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের সবার সামনে লাইভ এসেছি, স্পেশালি ফর দ্য স্টুডেন্টস অফ মেডিকেল সায়েন্স বাংলাদেশ, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। দ্য টপিক ইজ এই কোভিড সময় একটা নন কোভিড ইনফেকশাস ডিজিজ, তার নাম হচ্ছে ম্যালেরিয়া। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার আগে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের জেনেসিস ইউনিভার্সিটি যারা আমাকে ইনভাইট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি ইন দিস আওয়ার অফ লেট নাইট টু হ্যাভ এ টক অন দ্য পার্ট অফ দি ইনফেকশাস ডিজিজ। সেকেন্ডলি আই উইল অলসো গিভ দ্য থ্যাংক ইউ ভেরি মাচ টু তারেক কামাল, হু অ্যাকচুয়ালি হ্যাজ বিন হান্টিং মি টু বি লেকচার ফর লং, স্পেশালি ফর আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। তো ধন্যবাদ। এই কোভিড-19 সময়ে আমরা যখন কোভিড-19 এর ডিফারেন্ট প্যান্ডেমিক এবং ইনফোডেমিকে ভুগছি, তখন কোভিড-19 বিষয়ক ছাড়াও যে অন্য কোনো ইনফেকশন নিয়ে কথা বলা যায় তার একটা প্ল্যাটফর্ম থাকার জন্য আমি ধন্যবাদ জানাই। তার কারণ আমাদেরকে খেয়াল করতে হবে যে কোভিড-19 সময়ে শুধু কোভিড বিষয়ক ইনফরমেশন নিতে নিতে আমরা যেন অন্যান্য বিষয়গুলো ভুলে না যাই। আর কোভিড এর সঙ্গে সরাসরি এটার রিলেশনশিপ আছে কিনা আমি বলবো তাও আছে। WHO ভেরি রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছে যে যেসব কান্ট্রিতে অনেক বেশি ইনফেকশন ডিজিজ থাকে তারা কোভিড-19 বিষয়ক বিষয়ের সঙ্গে একই সঙ্গে ম্যালেরিয়া অথবা ডেঙ্গি কে যেন ইনভেস্টিগেট করে। তার কারণ একই সঙ্গে কোন কমিটিতে দুটো ডিজিজও থাকতে পারে, আর কোভিড-19 সময় জ্বরের কারণ কিন্তু অন্যান্য ইনফেকশন ডিজিজের কারণেও হতে পারে সব জায়গায়, যদিও সেটা প্যান্ডেমিক সময়ে আনইউজুয়াল কিন্তু খুঁজে দেখতে হবে। সেজন্যই আমি বলবো যে ধন্যবাদ যে আমরা একটু ম্যালেরিয়া বিষয়ে আলোচনা করি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে যোগদান করছেন। দে ক্যান হ্যাভ এ লট অফ কোশ্চেন ইন মাইন্ড, যেহেতু এটা ইন্টারাকশন করার সুযোগ এখন নেই, আমি বলবো যে গো ফর ইউর কোশ্চেন। লেকচার শেষ হওয়ার পরে আমি কিন্তু আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইন দ্য স্ক্রল বুক। আর দে উইল বি প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা আমি আশা করছি আপনারা উপভোগ করবেন। অ্যাট দ্য সেম টাইম উইল ট্রাই টু লিসন অ্যান্ড কিছু আমরা লার্নিং করার চেষ্টা করব। তো আর দেরি না করি আসুন আমরা শুরু করি আজকের টপিক ম্যালেরিয়া। আমি একটা জিনিস শুধু আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি, যেটা যে ম্যালেরিয়া যে অনেক একটা বিশাল সাবজেক্ট, এবং এই ম্যালেরিয়া সাবজেক্টটা কিন্তু এত ইজি না যে আপনি চট করে ইয়ে করে ফেলবেন, আয়ত্ত করে ফেলবেন। এবং ম্যালেরিয়া যদি পড়তে হয় গ্লোবাল পার্সপেক্টিভ অফ ম্যালেরিয়া কিন্তু ভিন্ন জিনিস হবে। আমি কিন্তু আজকে ম্যালেরিয়া আলোচনা করবো শুধু বাংলাদেশ পার্সপেক্টিভ নিয়ে। আমাদের যারা ডাক্তাররা আছে তারা ম্যালেরিয়া কি কত ইজিলি ডায়াগনোস করবেন, কিভাবে চিকিৎসা করবেন অন দ্য পার্সপেক্টিভ অফ দ্য গাইডলাইন দ্যাট বাংলাদেশ আছে, বাংলাদেশের যে ন্যাশনাল গাইডলাইন আছে সেটার পার্সপেক্টিভ নিয়ে আমরা আজকে আলোচনাটা করার চেষ্টা করবো। আসুন আমরা শুরু করি। তাহলে শুরুটা হচ্ছে উইলিয়াম অস্লারের কথা আমরা সবাই শুনেছি। দেখেন একটা খুব স্টেটমেন্ট দিয়েছিলেন অনেক আগে, ইউনিটি হ্যাজ বাট থ্রি গ্রেট এনিমি, ফিভার, ফ্যামাইন অ্যান্ড ওয়ার, অফ দিস বাই ফার দ্য গ্রেটেস্ট, বাই ফার দ্য মোস্ট টেরিবল ইজ দ্য ফিভার। এবং সেটা কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি, তাই না? একটা জ্বরের কি ইন্টেন্স হতে পারে এবং গ্লোবালি এটার পার্সপেক্টিভ কি হতে পারে, সবচেয়ে বড় প্রমাণ তো কোভিড-19 এখন দেখাচ্ছে প্যান্ডেমিক। কিন্তু এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল, স্টেটমেন্টটা দেওয়ার মূল কারণটা ছিল ওই সময়টাতে ফিভার একটা ইম্পর্টেন্ট কারণ ছিল ম্যালেরিয়া। তাহলে গ্লোবালি যদি কোনো ইনফেকশাস ডিজিজ হাইয়েস্ট কাইন্ড অফ টেরিবল এবং গ্রেটেস্ট পরিমাণ প্রবলেম সৃষ্টি করতে পারে, দ্যাট ওয়াজ ম্যালেরিয়া। তো বলা হচ্ছে যে ম্যালেরিয়া হচ্ছে একটা সিঙ্গেল ডিজিজ যেটা টিউবারকুলোসিস এর পরে সবচেয়ে বেশি পরিমাণ গ্লোবালি মর্টালিটি করেছে। এখন আমরা আসলে আজকে আমাদের পার্সপেক্টিভে আমরা কি শিখতে চাই, আমি বলতে আজকে লেকচারটার অবজেক্টিভ কয়েকটা জিনিস হবে। একটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে আনকমপ্লিকেটেড ফ্যালসিফেরাস ম্যালেরিয়া মানে কি, ভাইভ্যাক্স ম্যালেরিয়া যেটা আমাদের এখানে আছে সেটা মানে কি, এবং তাদের ম্যানেজমেন্টটা কি হবে। আমরা বোঝার চেষ্টা করব সিভিয়ার ম্যালেরিয়া মানে কি, তাদের স্পেসিফিক ম্যানেজমেন্টটা কি হবে। আমরা ক্লিনিক্যালি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো ম্যালেরিয়া এবং তার কমপ্লিকেশনকে। কিছু কেস স্টাডিজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই বেশি বেশি, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের নলেজকে আমরা কিভাবে শার্পেন করবো। লাস্ট অফ অল কিছু পিকচুরিয়াল থাকবে এবং আমরা দেখতে চাই আমরা কুইকলি অ্যাসেসমেন্ট করতে পারি কিনা, আর যদিও আপনারা হয়তো অংশ নিতে পারবেন না কিন্তু লেটস ট্রাই। আমি কিছু ব্যাক আপ ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই, এটা আমরা সবাই জানি কিন্তু যে অংশটা আমরা জানি এটা হচ্ছে যে আমাদের এই যে প্যারাসাইটিক ডিজিজটা, হিউম্যান প্যারাসাইটিক ডিজিজ, এটা একটা প্রোটোজোয়া ফর শিওর, এবং
আমি যদি বলি যে প্রোটোজোয়ার মধ্যে কোন জেনাস ইজ রেসপন্সিবল, দ্যাটস এ প্লাজমোডিয়াম জেনাস। এর মধ্যে ধরেন হয়তো 400 টাইপস অফ প্লাজমোডিয়াম জেনাস থাকতে পারে, কিন্তু এর মধ্যে আমাদের কাছে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভ্যালি এবং প্লাজমোডিয়াম ম্যালেরি, এই কয়েকটাই চারটাই ছিল আসলে আমাদের হিউম্যানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই হিউম্যান থেকে হিউম্যান থ্রু এ ভেক্টর ট্রান্সমিশনের মাধ্যমে ডিজিজ করে ম্যালেরিয়া। কিন্তু ভেরি রিসেন্টলি একটা প্লাজমোডিয়াম আর একটা আইডেন্টিফাই হয়েছে সাউথ এশিয়া রিজনের ফরেস্ট, যেটাকে বলা হচ্ছে মাংকি ম্যালেরিয়া, নাম হচ্ছে প্লাজমোডিয়াম নাওলেস, এবং এটাও যে হিউম্যানে আপনার ইনফেকশন করতে পারে সেটার কিন্তু প্রমাণ আছে। তাহলে আমাদের ব্যাক আপ ইনফরমেশন হলো যে আমরা একটা হিউম্যান প্যারাসাইট আছে, এই প্যারাসাইটটা ব্লাড আরবিসিকে ইনফেকশন করে, তো প্লাজমোডিয়াম কজেস দ্য ইনফেকশন অফ আরবি, এবং যে কটা প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল অফ ডেভেলপিং দ্য ম্যালেরিয়া সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচ। হিউম্যান থেকে হিউম্যান ট্রান্সমিশন অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে কিন্তু বাহক থাকতে হবে ভেক্টর। যে ছবি দুটো দেখতে পাচ্ছেন এটা আপনারা সবাই জানেন, এটা ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, এবং ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর মধ্যে অনেক টাইপ আছে, অ্যারাউন্ড 350 to 400 টাইপ আছে আপনার অ্যানোফিলিস মসকুইটো। তো আমি ওখানে যাব না, আমি শুধু বলবো যে এই যে হিউম্যান থেকে হিউম্যান ট্রান্সমিশন হয়, এই হিউম্যান থেকে হিউম্যানের ভেক্টর ট্রান্সমিশন করার জন্য কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাগে, কোথায় ট্রান্সমিশন বেশি হবে এটা নির্ভর করবে যে এই যে ভেক্টরটা আছে ব্যাকটেরিয়াল কম্পিটেন্সিটা কি ছিল। ব্যাকটেরিয়াল কম্পিটেন্সি বলে যে শব্দটা বলা হচ্ছে এটা কতগুলো ফ্যাক্টর উপর নির্ভর করে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া দীর্ঘদিন থাকে কিনা, এটা এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে কিনা, এর লংভিটিটা কেমন হবে, এর ময়েশ্চারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা কত হবে, এটা ডিউরেবল হবে কিনা, এবং এটা বলা হচ্ছে ব্যাকটেরিয়াল কম্পিটেন্সি। তার মানে সে যে কামড় দিবে আপনাকে বাইরে যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম থেকে শুরু আদার্স যেসব প্লাজমোডিয়াম এগুলো ট্রান্সমিশন করার ক্ষমতা থাকে, এই জন্য এটাকে বলা হয় এন্টোমোলজিক্যাল ইনোকুলেশন রেট, সেটার উপর নির্ভর করবে এবং ফিমেল অ্যানোফিলিস মসকুইটো কতটা সক্ষম হবে। এই জন্য কথাগুলো বললাম এই জন্য যে দেখবেন যে ম্যালেরিয়া সবচেয়ে বেশি প্রকোপ কিন্তু আফ্রিকা, সাব সাহারান আফ্রিকা। তার কারণটা হচ্ছে সেখানে অ্যানোফিলিন গ্যাম্বিয়েন্সি নামে একটা অ্যানোফিলিস মসকুইটো থাকে, মানে সেটা হচ্ছে অনেক ডিউরেবল, অনেক বেশি লংভিটি এবং অ্যাডজাস্টেবল মসকুইটো, এবং সেটা বলা হচ্ছে এন্টোমোলজিক্যাল ইনোকুলেশন রেট করতে পারে মোর দেন 1000 পার ইয়ার, মানে হচ্ছে প্রায় 1 বছরে 1000 নতুন ইনফেকশন করার মতো বাইট ছেড়ে। সেখানে আমাদের বাংলাদেশ অথবা সাউথ ইস্ট এশিয়ার রিজনে যদি আমরা এন্টোমোলজিক্যাল ইনোকুলেশন রেট দেখি সেটার সংখ্যাটা দাঁড়াবে less than 10, ইভেন কোনো কোনো জায়গায় less than 1 হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা আফ্রিকান হাতি যেমন সাউথ ইস্ট এশিয়ার হাতির থেকে ডিফারেন্ট হবে ইন সাইজ অফ সাইজ অ্যাগ্রেশন এবং ট্রান্সমিশন ক্যাপাবিলিটি, সো অলসো ফর দি মসকুইটো অফ দ্য অ্যানোফিলিস গ্যাম্বিয়েন্স। আমাদের এখানে হয়তো কিছু আছে কিন্তু দ্যাট ইজ নট ক্যাপেবল টু ডু দ্যাট ইন স্টেট অফ। আরেকটা ব্যাক আপ ইনফরমেশন আমরা সবাই জানি সেটা হচ্ছে লাইফ সাইকেল, তাই না? আমি বলবো যেটা আমরা সবাই জানি একটু জাস্ট ডিসকাস করা নিজেদের মধ্যে, এখানে দুটা স্টেজ থাকে, একটা হলো মসকুইটো স্টেজ আর একটা হচ্ছে হিউম্যান স্টেজ। হিউম্যান যে স্টেজ এটাকে বলে অ্যাসেক্সুয়াল ক্যাপাবিলিটি অফ দি গ্রোথ আপ, আরেকটা হচ্ছে মসকুইটো স্টেজ যেখানে গ্রোথ আপটা হবে প্লাজমোডিয়ামের ভিন্নভাবে। অ্যাসেক্সুয়ালটা হবে আমাদের হিউম্যানে, সেক্সুয়ালটা হবে মসকুইটো। সাধারণত শুরুটা হয় এভাবে যে কোনো একটা ইনফেক্টেড মসকুইটো যখন হিউম্যানকে বাইট করে তখন কিন্তু সে তার সুদ দিয়ে অসংখ্য স্পোরোজয়েস ছেড়ে দেয়। এই স্পোরোজয়েসগুলো যখন আসবে আমাদের বাড়ি সে কিন্তু প্রথমেই চলে যাবে লিভার, এবং সে লিভারে গিয়ে ওই জায়গাগুলোতে কিছু কিছু ওয়াইস তৈরি করার চেষ্টা করে, এবং এই সাইকেলটা সময় নেবে 5 থেকে 12 দিন, এবং যখন এই সময়টা পার হয়ে যাবে তখন এই লিভারের ভিতরে কিন্তু সে অনেক বেশি জেনারেট করবে। এই হিপনোজোয়াইস গুলো যখন সে ম্যাচিউর হয়ে যাবে এটা নাম হয়ে যাবে ম্যারোজোয়াইস, এই ম্যারোজোয়াইস গুলো কিন্তু তখন সে ছেড়ে দিবে সার্কুলেশন। ম্যারোজোয়াইস যখন সার্কুলেশন চলে আসবে তখন দে আর বি ক্যাপেবল টু গেট দ্য ইনফ্যাক্ট অফ আর, যখন সে আরবিসি কে এসেক্সুয়ালি সে অনেক বেশি রেপ্লিকেশন করবে, এই রেপ্লিকেশনের সাইকেলটা অনেক হতে পারে 8টা থেকে 20টা সাইকেল পর্যন্ত রেপ্লিকেশন হতে পারে, এবং ইউ ক্যান নট ইমাজিন হাউ মাচ অ্যামাউন্ট অফ দ্য প্যারাসাইট ক্যান জেনারেট। বলা আছে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ সাইকেল যদি ঠিক মতো হয় 50 মাইক্রোগ্রাম পার লিটার মতো যদি আমরা প্লাজমোডিয়াম চাই আমাদের ফ্লাডে, এটা সংখ্যাটা দাঁড়াবে প্রায় 10 থেকে 12 প্যারাসাইট।
তাহলে মিলিয়ন্স অফ প্যারাসাইট অ্যাকচুয়ালি সার্কুলেটিং ইন দ্য ব্লাড। এবং যখনই আরবিসির ভিতরে যাবে, তার ভিতরে আমি আর যাব না ডিটেল, সেখান থেকে আবার সে সার্কুলেট করে মেটাজোয়া হিসেবে আসতে পারবে। এভাবে অনেকগুলো সাইকেল তার হতে পারে। একটা ইন্টারেস্টিং ফেনোমেনা হচ্ছে লিভারের স্টেজে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দীর্ঘ সময় থাকে না, কিন্তু ভাইভ্যাক্স এবং ওভালি যদি হয় তাহলে সেটা কিন্তু দীর্ঘ সময় থাকতে পারে। এবং এই যে দীর্ঘ সময় থাকা, এটাকে বলে হচ্ছে আপনার হিপনোজয়েড স্টেজ। তাহলে যদি সেখানে সে সাইকেলে চুপচাপ বসে থাকে হয়ে, এমনও হতে পারে 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ পরে আবার সেখান থেকে সে জেনারেট করে ম্যারাজোয়া হিসাবে সার্কুলেশন চলে আসে। এই ক্ষমতাটা শুধুমাত্র ভাইভ্যাক্স এবং ওভালির ক্ষেত্রে আছে, ক্যালসিফেরাম ম্যালারি অথবা নোলিসের ক্ষেত্রে সে ক্ষমতাটা নেই। যখন হিউম্যানটা অনেক বেশি ইনফেক্টেড হয়ে গেল, আর বেশি ইনফেক্টেড হয়ে প্রচুর পরিমাণ প্যারাসাইট সার্কুলেশনে চলে আসলো, তখনই কিন্তু সিমটম গুলো শুরু হয়। তাহলে দেখেন লিভারে প্রথম দিকে 6 থেকে 1 দিন, তারপরে লিভার থেকে বেরিয়ে আসছে আরো সার্কুলেশনে কয়েকটা দিন, রয়ে গেলে কতদিন? মসকিটো বাইট হওয়ার পর থেকে সিমটম আসছে প্রায় 12 থেকে 14 দিন। সেই জন্যই বলা হচ্ছে যে আমাদের 12 থেকে 14 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, কার জন্য? ফেলসিফেরাম, ভাইভ্যাক্স এবং ওভালির। কিন্তু ম্যালেরির জন্য সেটা হয়তো আর সময় বেশি না। এই হচ্ছে গিয়ে বেসিক ব্যাকআপ ইনফরমেশন যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হিউম্যান যখন ম্যাচিউর গ্যামাটোসাইট তৈরি করে ফেলবে যখন লাস্ট স্টেজে, তখন কিন্তু সেই মসকিটো আবার ট্রান্সমিশন করে ফেলতে নিজের গায়ে নিতে পারে। যখন সে মসকিটো বাইট হবে, এ অ্যানোফিলিস দেখবে নিজের গায়ে নিতে, যখন নিয়ে গেল এই যে আমাদের গ্যামাটোসাইট ওর শরীরে চলে আসছে, সেটা কিন্তু একটা জাইগট ফরমেশন করবে, সেটার থেকে নাম হয়ে যাবে ওকিনিট। এই অংশটা ডেভেলপমেন্ট হবে মসকিটোর গাটে। এই ওকিনিট গুলা কিন্তু এক সময় ম্যাচিউর হয়ে সিস্ট হয়ে গাট ওয়ালে সিস্ট হয়ে ওরা রাপচার করে ফেলতে পারে। রাপচার করে ফেলে এই সেলিভারি গ্ল্যান্ডে স্পোরোজয়েড হিসাবে এসে আসবে, কারণ রাপচার হওয়ার পরে তার ওকিনিটির ভিতর অসংখ্য পরিমাণ আসলে ইয়া থাকে। তারপরে যখন সে সেলিভারি গ্ল্যান্ডে স্পোরোজয়েড হিসেবে চলে আসলো, এটার সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে প্রায় 10,000 থেকে 20,000-এর মতো স্পোরোজয়েড। এই সংখ্যাটাই কিন্তু মসকিটো যখন আরেকটা বাইট করে। তাহলে এই হচ্ছে আমাদের লাইফ সাইকেল, যেখানে আমরা একটা সেক্সুয়াল সাইকেল এবং অ্যাসেক্সুয়াল সাইকেল সম্পর্কে জানতে চেষ্টা করলাম এবং কিভাবে আমাদের হয় এটা তোমাকে আইডিয়া নিলাম। এবার আমি চলে আসি বাংলাদেশের পার্সপেক্টিভে। আপনারা এটা দেখেছেন একটা ম্যাপ, এই ম্যাপটাতে অনেকগুলো কালার আছে, দেখবেন লাল কালার একটা কালার আছে, আপনার একেবারে গ্রিন, সেটা ব্লুইশ। তাহলে এই রেড কালারটা বোঝাচ্ছে আমাদের ম্যালেরিয়া যেসব জায়গায় এপিডেমিক ফ্রন করতে পারে সেটার ম্যাপ। তার মানে সিলেট থেকে শুরু করে 20 গ্রাম থেকে শুরু করে যেখানে অনেক বেশি পরিমাণ ম্যালেরিয়া ট্রান্সমিশন হয় না, তারা হচ্ছে ইপিডেমিক প্রন। তার মানে কোথাও যদি আমাদের এই প্যান্ডেমিক অথবা ইপিডেমির তো যদি রোগ ছড়িয়ে যেতে চায়, সবচেয়ে বেশি ভালনারেবল জায়গা হবে সুনামগঞ্জ, সিলেট, সেখানে মৌলভীবাজার, কুড়িগ্রাম, শেরপুর। আর যেসব জায়গাগুলোতে এন্ডেমিক এরিয়া আমরা বলছি, সেগুলো হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চিটাগাং, বান্দরবান। এবং এর মধ্যে বান্দরবনটাকে একটু স্পেসিফিক বলা হচ্ছে, তার কারণ এটা এখানে সব বেশি বেশি পরিমাণ পাইলট এরিয়া হয়, অনেক বেশি পরিমাণ হাইপার ইনটেনসিটি আসলে বান্দরবনে থাকে। আমরা ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের আওতাধীনে আরো কয়েকটা ম্যাপিং দেখি বাংলাদেশ, তাহলে বুঝতে পারবেন। এটা চমৎকার একটা আমি বলবো স্লাইড, দেখেন একেবারে 1964 সাল থেকে শুরু করে 2007 পর্যন্ত বাংলাদেশে আসলে কি অবস্থা ছিল, প্লাজমোডিয়াম ফেলসিপারাম এর অবস্থা কি ছিল আর প্লাজমোডিয়ামের অবস্থা এবার কি ছিল। ইন্টারেস্টিং হচ্ছে যখন আপনি 1964 সালের কথা চিন্তা করবেন, তখন কিন্তু একটা ইরাডিকেশন এরা ছিল, মানে তখন সারা পৃথিবীতে ডিডিটি কিন্তু স্প্রে হচ্ছে। এই যে ডিডিটি গুলো স্প্রে হচ্ছিল, তাদের একটা পারপাস ছিল যে আমরা সম্পূর্ণভাবে ভ্যাক্টরকে শেষ করে ফেলতে পারি, ইরাডিকেশন অফ দ্য ভ্যাক্টর, তাহলে তার ম্যালেরিয়া থাকবে। তো এই সুযোগে দেখা গেলো যে ওই সময়টাতে ম্যালেরিয়ার প্রকোপ অনেক অনেক কমে গেল, কিন্তু আনফর্চুনেটলি এই প্রোগ্রামটা ছিল একটা ফেইল। ফেল হওয়ার কারণে পরবর্তী সময় যেটা হলো, এটা হচ্ছে যে ডিডিটির এগেনস্টে প্লাজমোডিয়ামের রেজিস্ট্যান্স ডেভেলপ করলো, এবং যেহেতু রেজিস্ট্যান্স ডেভেলপ করলো, ধীরে ধীরে দেখা গেলো রেজিস্ট্যান্স ম্যালেরিয়ার সংখ্যাটা বেড়ে গেল। এবং ইরাডিকেশন এরাটা চললো প্রায় 1975 সাল পর্যন্ত, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডস অফ ম্যালেরিয়ার কেস কিন্তু তখন বেড়ে যাচ্ছে, এবং এই বৃদ্ধিটা বাড়তে বাড়তে যেখানে হাজার খানেক ছিল সেখান থেকে 10,000, 10,000 থেকে 20,000, 40, ইভেন 1 লাখ এবং তারও বেশি পরিমাণ চলে আসছে। তখন চিন্তা করলো যে আমরা কি করতে পারি, ডব্লিউএইচও বলে ডিফারেন্ট কান্ট্রিগুলো, যে আমরা কন্ট্রোল করতে পারি কিনা, বিকজ আমাদের সো মেনি কেস এবং প্রচুর পরিমাণ মৃত্যু হয়ে যাচ্ছে। তারপর একটা কন্ট্রোল ফেজ শুরু হলো 1976 সাল থেকে শুরু করে 1994 সাল।
তখন আমরা বললাম ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম। এই ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামে দেখা গেলো যে কেজির সংখ্যা স্ট্যাটিক আছে আর বাড়েনি, কিন্তু একটা কাজ হলো, এটা হচ্ছে যে মৃত্যুর সংখ্যাটা পালমোনিয়াম প্রেসপারমের সংখ্যাটা ফ্লাকচুয়েট করা শুরু করলো। তাহলে কন্ট্রোল প্রোগ্রাম দিয়ে এগিয়ে তো আসলে আমরা পারলাম না পুরোপুরি ডিজিজটাকে কন্ট্রোল করতে অথবা সাকসেসফুল পেতে পারলাম। তখন চলে আসলো আরেকটা স্ট্র্যাটেজি, যেটাকে বলে রিভাইস ম্যালেরিয়া কন্ট্রোল স্ট্র্যাটেজি। সেই রিভাইস ম্যালেরিয়া কন্ট্রোল স্ট্র্যাটেজি চললো প্রায় 2001 সাল, তারপরে রোল ব্যাক ম্যালেরিয়া একটা প্রোগ্রাম চললো, এবং তার পরবর্তী সময় দেখা গেলো একটা স্ট্র্যাটেজি পর্যায়ে। তাহলে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক রিপোর্টিং 1960 থেকে আমরা দেখতে পেলাম। আমি বলবো যে আমাদের যদি এন্ডেমিসিটি সম্পর্কে জানতে হয়, বাম পাশে একটা ম্যাপ আছে আপনারা দেখেন, এই ম্যাপের সঙ্গে আমরা যদি দেখি আমাদের কয়টা ডিস্ট্রিক্ট এন্ডেমিক, আমি বলবো 13টা, এবং এর মধ্যে কিন্তু সব এক ধরনের হাই এন্ডেমিক ডিস্ট্রিক্ট কিন্তু আছে মাত্র 3টা, যেটা লাল কালার দিয়ে বোঝানো হচ্ছে। কেমন আমাদের মডারেট এন্ডেমিক জোন হচ্ছে 1টা, আর ম্যাক্সিমাম হচ্ছে লো এন্ডেমিক জোন। যখন আমাদের ম্যালেরিয়া কন্ট্রোলের থেকে ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামে আমরা চলে আসার চেষ্টা করলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের ম্যালেরিয়া প্রিভিলেন্সটা কমে গেল 0.299%। এবং দুইটা প্যারামিটার আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো 2015 সালে যেখানে টোটাল কেস ছিল প্রায় 39,720, প্লাজমোডিয়াম ফেজগ্রাম 26,000, রাইভাস ছিল 4,000, মিক্স ছিল 9,000, ডেথ ছিল 9টা। 2016 সালে এসে আমরা দেখলাম 27,000 কেস, প্লাজমোডিয়াম ফেজগ্রাম যথারীতি হায়েস্ট, কিছু মিক্স কেস 7,000 এবং ডেথ। আমি বলবো এই যে আপনার ম্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই ম্যাপগুলো ইন্ডিকেট করছে আমাদের আসলে এখানে প্যারাসাইটের ইন্ডেক্সটা পার 1,000 পপুলেশনে কেমন, মানে এটা কি আপনার লেস দেন 100 থেকে 1 পয়েন্ট থেকে 10 পয়েন্ট পর্যন্ত, 10 পয়েন্ট থেকে 20 পর্যন্ত, এই যদি ইয়েলো হয়ে থাকে 20 থেকে 50 পর্যন্ত, আর একেবারে রেড যদি থাকে তাহলে 100 থেকে 100 পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে এনিমেল প্যারাসাইট ইন্ডেক্স, এটা দেখে বুঝতে পারা যাবে যে আমাদের একটা দেশের এন্ডেমিক জোনটা আসলে কোন জায়গায়, কোথায় আপনি অনেক বেশি ফোকাস করেন। এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের এখানে মাত্র 3টা ডিস্ট্রিক্ট আছে হাই এন্ডেমিক, মাত্র একটা ডিস্ট্রিক্ট আছে মডারেট এন্ডেমিক, বাকিগুলো কিন্তু সব আমরা লো এন্ডেমিক করতে পেরেছি, তার কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেস। 2000 থেকে 2016 সালে আমি একটা ছোট্ট সামারিও দেখাই আপনাকে ম্যালেরিয়ার ট্রেন্ডের, যে প্লাজমোডিয়াম ফেন্সিপারাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ডেটে ডেথ কেসগুলো কেমন ছিল, এবং লুক অ্যাট দিস ওয়ান, 2001 সালে যেখানে আমরা প্রায় 550 থেকে কেসের ডেথ দেখতাম, সেটা কমে 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 ম্যালেরিয়া এরিয়া কন্ট্রোল প্রোগ্রাম এবং এলিমিনেশন প্রোগ্রামের আওতাধীনে একেবারে 9টা, 16টা, 17টা চলে আসে। সো ইটস এ সাকসেসফুল প্রোগ্রাম দ্যাট ইজ রানিং ফ্যান্টাস্টিক। মান্থলি একটা ট্রেন্ড, এবং এটা দেখা গেছে যে সময় আপনার প্রি মনসুন হয় এবং কি সময় যখন পোস্ট মনসুন পিরিয়ড থাকে, এই সময়টাতে আসলে ম্যালেরিয়ার চান্সটা অনেক বেশি থাকে। আমাদের এখানে দেখবেন যে প্রিমেচিউর বৃষ্টিগুলো আসলে শুরু হয় জুন জুলাইয়ের দিকে, কিন্তু ম্যালেরিয়ার ট্রেন্ডটা বাড়া শুরু করে মে থেকে, এবং যেখানে অসংখ্য বৃষ্টিপাত হবে সেখানে তো আসলে আপনি স্ট্যাগন্যান্ট কোনো ওয়াটার রাখতে পারবেন না, তাই না? বৃষ্টির পানিতে সব ধুয়ে ফেলে মুছে ফেলে, সেই জন্য ওই সময়টাতে হয়তো আপনি অনেক ম্যালেরিয়া পাবেন না, কিন্তু তার পরবর্তী সময়ে আবার অবস্থা তো দেখা দিতে পারে। তো ম্যালেরিয়ার যে আমাদের এন্ডেমিসিটি এবং যে বেড়ে যাওয়ার প্রবণতাটা, এটা নির্ভর করবে আসলে একটা জায়গায় বৃষ্টি কেমন হচ্ছে, ওই জায়গায় আর্দ্রতা কেমন আছে, সেখানে ভেক্টর ডেন্সিটি কেমন থাকতে পারে, এই আর্দ্রতা এবং বৃষ্টির সঙ্গে আমাদের যে ভেক্টর আছে সেটা কতটুকু অ্যাডজাস্টমেন্ট করে চলবে, এগুলোর উপর নির্ভর করেই কিন্তু দেখা যাবে। আমরা সবসময় বলার চেষ্টা করি যে কোনো একটা দেশে এমন হতে পারে সারা বছর ম্যালেরিয়া চলুক না চলুক, কিন্তু প্রি মনসুন পোস্ট মনসুন পিরিয়ডে তার কেস হচ্ছে বেশি হবে। এই কথাটা কিন্তু শুধু আমাদের দেশের জন্য না, ইভেন আফ্রিকার মতো হাইপার এন্ডেমিক কান্ট্রি যেটা সেটার জন্য সত্যি। এটা একটা কম্পারিশন আমি বলছি চিটাগাং হিল ডিস্ট্রিক্টকে টার্গেট করা, আপনারা অনেকেই সেখানে যান বেড়াতে, তাই না? এবং সেখানকার একটা কম্পারিশন ম্যালেরিয়া কেস এবং ডেথ দেখানো হয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন। এবং বর্তমান সময়ে গত 2015 পর থেকে এখন পর্যন্ত দেখা গেছে সবচেয়ে বেশি পরিমাণ কেস এবং ডেথ আসলে হচ্ছে বান্দরবনে, তারপর হচ্ছে রাঙামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি। এটা কেজির দিকে যেমন সত্যি, ডেথের দিকে তেমন সত্যি। তবে গুড নিউজ হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ দ্য ডেথ এই তিনটাও ডিস্ট্রিক্টে যে আমাদের হিল ট্র্যাক সেখানে কিন্তু কমে আসছে। সো আপনারা তিনটা জায়গায় দেখবেন অত্যন্ত লোভনীয় জায়গা, আমরা সব পছন্দ করি, তাই না? বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এক্সেলেন্ট প্লেস ফর ট্যুরিজম। কিন্তু যারা ওখানে থাকছেন তাদেরকে তো ম্যালেরিয়া সম্পর্কে জানতে হবে, যারা আমরা বেড়াতে যাচ্ছি
তাদেরকেও তো সম্পর্কে জানতে হচ্ছে, তাই না? বিকজ ইউ ক্যান বি সাফার ফ্রম পার্টিকুলারলি ডেডলি ডিজিজ। আমি চলে আসছি বাংলাদেশের গাইডলাইনের সদস্যতা কথা অনেক ভিতরে আলোচনা করব না, যে আমাদের গাইডলাইন গুলো কি বলতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে এই যে আমাদের ম্যালেরিয়া কেস গুলোকে আছে, এগুলোকে আমরা কেসকে ডিফাইন করে যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয়। আমরা বলবো যে আমাদের যেসব ফ্রিকুয়েন্সি অফ ম্যালেরিয়া আমরা দেখছি তার মধ্যে দুটো সবচেয়ে বেশি, সিপারের ম্যালেরিয়া ভাইভ্যাক্স ম্যালেরিয়া, ওভেলি তো আমাদের এখানে নেই বলতে গেলে, হার্ডলি একবার দুই একটা ম্যালেরিয়া আপনি হাতে গোনা দুই একটা কেস হয়তো রিপোর্ট হয়েছে, নলেজই হয়তো একটা দুটা কেস রিপোর্ট হয়েছে, কিন্তু আমরা যদি মেইন বাঘ দেখি আমাদের 90% 95% কেস হতো ম্যালেরিয়া, এটা কিন্তু দুটাই, ফ্যালসিপারের ম্যালেরিয়া এবং ভাইভ্যাক্স। এবং এর বৈশিষ্ট্য হচ্ছে ফ্যালসিপারের ম্যালেরিয়া মোর দ্যান 75% অফ দ্য ম্যালেরিয়া ইন বাংলাদেশ ইজ ফ্যালসিপারের ম্যালেরিয়া, তাহলে রেস্ট অনলি 20-25% ভাইভ্যাক্স। তাহলে আমরা যখন কেস ডিফাইন করবো আমরা বলবো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ কেস ডেফিনেশন এইভাবে হবে, FM এবং VM, FM মানে ফ্যালসিপারের ম্যালেরিয়া আর VM মানে ভাইরাস ম্যালেরিয়া। আবার ফ্যালসিপারের ম্যালেরিয়াটাকে দুই ভাগে ভাগ করা যায়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, আর কিছু কিছু ক্ষেত্রে এটা সিভিয়ার ম্যালেরিয়া। তো আনকমপ্লিকেটেড ম্যালেরিয়াকে আমরা বলছি UM আর সিভিয়ার ম্যালেরিয়াকে বলছি আমরা SM। সুতরাং আমাদের এই যে ডেফিনিশনস গুলো এগুলো যদি আমরা বুঝতে পারি আমাদের কিন্তু হয়তো ডায়াগনোসিস করা আর ম্যানেজমেন্ট করা সহজ হবে। আসেন আমরা শুরু করি ভাইভ্যাক্স, যে কারণে এটা সবচেয়ে বিনাইন ফর্ম, ফ্যালসিপারাম তো ডেঞ্জারাস ফর্ম, তাই না? তাহলে কিভাবে কেস ডিফিনিশন বলা হচ্ছে, বলা হচ্ছে কোনো একটা রুগী যদি ফিভার অর হিস্ট্রি অফ ফিভার থাকে উইদিন লাস্ট 48 আওয়ার্স এবং তার যদি অ্যাবসেন্স অফ কনভিনসিং এভিডেন্স অফ এনি আদার ফেব্রাইল ইলনেস থাকে, একই সঙ্গে যদি আপনি হাই ইনডেক্স অফ সাসপিশন বেজ অন টাইম প্লেস পার্সন করেন এবং ডায়াগনোসিস কনফার্ম করেন বাই মিনস অফ প্রেজেন্স অফ অ্যাক্সেসুয়াল ফর্ম অফ দ্য প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইন দ্য ব্লাড ক্লট এক্সামিনেশন অথবা র্যাপিড ডায়াগনোসিস টেস্ট ফর প্লাজমোডিয়াম, এই হচ্ছে ডেফিনেশন অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ভিতরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, ফিভার আর হিস্ট্রি অফ ফিভার, এটাই বলা হয়েছে। ফিভারের কোনো প্যাটার্নের কথা কেন বললো না? আমি বলবো যে যখন আপনি ইভলিউশন চিন্তা করবেন ম্যালেরিয়া, তার জ্বরের প্যাটার্ন আমরা সবসময় বলি কেঁপে 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 জ্বর আসছে কেন, তাই না? কিন্তু যেহেতু প্রিডমিনেন্টলি ফ্যালসিপারাম এখন ম্যালেরিয়া ডিজিজ করছে এবং ফ্যালসিপারাম প্রায় ডেইলি আপনার বিসিকে ভাঙতে আবার সক্ষম, ইয়ংয়ার আরবিসিকে ভাঙতে সক্ষম, ওল্ড আরবিসিকে ভাঙতে সক্ষম, সুতরাং আপনার ওই প্যাটার্ন অফ যে আপনি আবার একদিন পর পর ইন্টারমিডিয়েট ফিভার করবেন, এটা ফ্যালসিপার ম্যালেরিয়া সাধারণত হয় না। তবে আমি বলবো আপনারা যখন ভাইভ্যাক্স ম্যালেরিয়ার কথা চিন্তা করবেন তখন ভাবেন যে এটা কি ইন্টারমিডিয়েট টাইপ অফ ফিভার রিলেস করতে পারে কিনা, এবং সেহেতু এটার সক্ষমতা আছে সেহেতু আমরা বলবো উইদিন লাস্ট 48 আওয়ার্সের ভিতর তার হিস্ট্রি অফ ফিভার ছিল, তাহলেই কিন্তু ইন্টারমিডিয়েট চলে আসবে, তাই না? সুতরাং এটা রয়ে গেল এই শুধু একটা লাইনের মধ্যে, যে আসলে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে আপনার সঙ্গে জ্বর নিয়েও আসতে পারে, জ্বর ছাড়াও রোগী আসতে পারে উইথ হ্যাভ হিস্ট্রি অফ দ্য ইন্টারমিডিয়েট। পয়েন্ট হচ্ছে আপনার কাছে খুব কনভিন্স হবে এটা ম্যালেরিয়ার সাসপেক্ট, রেদার দেন কোন কনভিন্সিং এভিডেন্স অফ আদার ফেব্রাইল ইলনেস আনকমপ্লিকেটেড হওয়ার সম্ভাবনা খুবই। সুতরাং কোনো একটা রোগী আপনার কাছে এসে বলছে ভাই আমার জ্বর, কিন্তু সর্দি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, একেবারে নাক স্টাফিনেস, এটা ম্যালেরিয়া হবে না, অ্যাটলিস্ট ভাইভ্যাক্স ম্যালেরিয়া। ও বলতে পারে আমার কফ তো হলুদ হলুদ, বুকে ব্যথা হচ্ছে শ্বাস নিতে গেলে, রুরুসির মতো একটা ম্যালেরিয়া। সালাম আলাইকুম স্যার, আপনি একটু মিউট হয়ে গেছেন, একটু কাইন্ডলি আনমিউট করে দিলে শুনতে পারবো। আমরা যে আলোচনা ছিলাম ভাইভ্যাক্স ম্যালেরিয়া, সেখানে আবার এসেছে। হ্যালো, জি স্যার, ঠিক আছে স্যার, রিস্ট অফ ইভার লাস্ট 48 আওয়ার্স। ওকে ওকে, সেকেন্ড পয়েন্ট আমরা তো আলোচনা করলাম, অ্যাবসেন্স অফ কনভিনসিং কোন এভিডেন্স আছে কিনা ক্যাপিটাল ইলনেসে। তৃতীয় পয়েন্টটা দেখেন খুব ইম্পর্টেন্ট, এটা বলা হচ্ছে হাই ইন্ডেক্স অফ সাসপিশন বেসড অন টাইম প্লেস পার্সন। এর মানে কি? মানে হচ্ছে ওই যে আমরা বললাম টাইম, আপনি যখনই দেখেন দেখো না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যখন প্রি মনসুন পোস্ট মনসুন হবে ওই সময়টাই কিন্তু বিষয়। প্লেস আমরা সব জায়গাতে বলেছি যে ম্যালেরিয়া কিন্তু নেই, 13টা ডিস্ট্রিক্টে আছে, তাই না? এবং এই 13টা ডিস্ট্রিক্টের মধ্যেও ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে লো ইন্ডেক্স,
তাহলে যেসব জায়গায় হাই এন্ডেমিসিটি অথবা মডারেট এন্ডেমিসিটি থাকে ওই সব জায়গা থেকে আর কোনো ট্রাভেল ছিল কিনা, ওই সব জায়গা থেকে কেসগুলো আসলো কিনা সেটা দেখতে পাচ্ছি। পার্সন পার্সন কেন এই কথাটা আসছে এই জন্য যে ম্যালেরিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মসকুইটো বর্ন। তাহলে মসকুইটো যদি আপনাকে কামড় দেয় ওই জায়গাগুলোতে, আপনি তো ধীরে ধীরে ইমিউন হয়ে যাবেন, তাই না? আপনার হয়তো লো গ্রেড একটা ইনফেকশন থাকবে, আপনাকে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে। যদিও এই ইমিউনিটিটা পার্শিয়াল বলা হয়, যে একটা কমপ্লিট ইমিউনিটি হতে পারে না, কিন্তু কোনো একটা রোগী ওখানে যদি দীর্ঘদিন থাকে, একেবারে ছোটবেলা থেকে একেবারে থাকে, এবং সে যদি ক্রমাগত মসকিটো বাইট হতে থাকে, তাহলে তার অ্যাসিমটোমেটিক প্যারাসাইট থেকে যাবে। তার হয়তো ইলনেস হবে না, কিন্তু পার্শিয়াল ইমিউনিটি থাকার কারণে সে প্রোটেকশন পেয়ে যাবে। এই জন্য বলা হয় যে আমাদের এখানে যারা চাকমারা আছেন তারা আপনার ইন্টারেস্টিং হচ্ছে যে ক্রমাগত মসকিটো বাইট খান, তাদের ম্যালেরিয়াও হয় না, তারা কুইনিনও খায় না, তারা মারাও যায়। তার কারণটা হচ্ছে ইমিউনিটি তাদেরকে প্রোটেকশন দিয়ে ফেলে। খেয়াল করতে হবে সবাই কিন্তু ওই ধরনের অবস্থার মধ্যে থাকে না হাইপার এন্ডেমিক জোন। এই জন্য যেহেতু আমাদের এখানে সারা বছর ম্যালেরিয়া হচ্ছে না, কোনো একটা পার্টিকুলার টাইমে হচ্ছে, সেজন্য আমাদের যে কোনো বয়সের রোগীদেরই, বাচ্চা হোক, মিডল এজ হোক, ইয়ং অ্যাডাল্ট হোক অথবা বয়স্ক লোক হোক, তাদেরই কিন্তু সিভিয়ার ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে রিস্ক গ্রুপ আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবো কাদের আসলে ম্যালেরিয়া বেশি হয়। লাস্ট অফ অল ভাইভ্যাক্স ম্যালেরিয়া কনফার্ম করার জন্য আমাদের ডায়াগনোসিস থাকবে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে বর্তমান সময়ে ম্যালেরিয়াকে সাসপেক্ট করে গিয়ে কেউ যেন আমরা চিকিৎসা না দিই। যে কোনো সাসপেক্টেড কেসকে কনফার্ম করার জন্য খুব সহজ দুটো পদ্ধতি আছে, একটা হলো ব্লাড স্লাইড এক্সামিনেশন, একটা হচ্ছে র্যাপিড ডায়াগনোসিস টেস্ট। আমি বলবো ব্লাড স্লাইড এক্সামিনেশন করতে মাইক্রোস্কোপ লাগে, কোয়ালিটি অ্যাসুরেন্স মাইক্রোস্কোপের প্রয়োজন হতে পারে, কিন্তু আরডিটির জন্য সেটা প্রয়োজন নেই। এটা এমন একটা জায়গা যে আপনি বাসার ভিতরে করতে পারবেন, 10 মিনিটের রেজাল্ট পেতে পারবেন, এবং র্যাপিড ডায়াগনোসিস টেস্ট আমরা সামনে এসে দেখাবো কিভাবে করেন। ফ্যালসিপারাম ম্যালেরিয়া, এবং দেখেন এটা প্রথম লাইনটাই বলে যে শুড বি কনফার্ম থ্রু দা র্যাপিড ডায়াগনোসিস টেস্ট অথবা ব্লাড স্লাইড এক্সামিনেশন। তার কারণটা হচ্ছে এই যে জ্বর। তাহলে আমরা আবার বলার চেষ্টা করছি ফ্যালসিপারাম ম্যালেরিয়া যেটা, সেটাকে আমাদেরকে কনফার্ম করতে হবে। কারণ একটা রোগীর জ্বর আছে, মাথা ব্যথা, গায়ে ব্যথা, খুব নন স্পেসিফিক কিছু সিমটম, এটা আসলে আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস করাটা খুবই আনরিলায়েবল। এই জন্য যখনই আপনার কাছে ক্লিনিক্যালে মনে হবে একটা ম্যালেরিয়া কিনা, যে একটা ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার আছে, কোনোরকম অন্য কোনো ইলনেসের, ফেবারেল ইলনেসের পরে কিছু নেই, যেমন সর্দি কাশি যেটা আমরা বললাম, ফোকাল সিমটম সাইন নেই, এবং কোনো ফিচার অফ সিভিয়ার ম্যালেরিয়াও নেই, সে ফিচার অফ সিভিয়ার ম্যালেরিয়া আমরা পরে আসছি, এবং আপনার হাই ইন্ডেক্স অফ সাসপিশন আছে, তখনই কিন্তু আপনি সাসপেক্ট টাইসগুলোকে একটা র্যাপিড ডায়াগনোসিস টেস্ট করে গিয়ে কনফার্ম করে ফেলতে পারেন, অথবা একটা সিম্পল সাইড এক্সামিনেশন করে কনফার্ম করে ফেলতে পারেন। তো দ্যাট উইল বি ফ্যালসিপারাম ম্যালেরিয়া, আনকমপ্লিকেটেড হয়। আরেকটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া। সিভিয়ার ম্যালেরিয়া বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে ফ্যালসিপারাম দিয়েই হবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে নলেজই দু একটা কেস সিভিয়ারিটি করেছে, কিন্তু ভার্চুয়ালি ভাইভ্যাক্স ম্যালেরিয়া সাধারণত সিভিয়ার করে না। অথচ আমরা কিভাবে বুঝবো সিভিয়ার ম্যালেরিয়া সিভিয়ার ক্রাইটেরিয়া? এটা কতগুলো ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, কতগুলো ল্যাবরেটরি ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়াটা আমি বলছিলাম ইম্পেয়ার্ড কনসাসনেস, মানে আমরা যেটা নাম বলি সেরেব্রাল ম্যালেরিয়া। কোনো একটা অ্যাডাল্টের জন্য গ্লাসগো কমাস্কো যদি লেস দেন 11 হয়, বাচ্চাদের ক্ষেত্রে যদি ব্লান্টিয়ার কমাস্কো লেস দেন 3 হয়, তাহলে এটা সেরেব্রাল ম্যালেরিয়া। সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে প্রস্ট্রেশন। প্রস্ট্রেশন মানে হচ্ছে জেনারালাইজ উইকনেস এই পরিমাণ যে পেশেন্ট উইল বি আনএবল টু সিট, স্ট্যান্ড, অর ইভেন ওয়াক উইদাউট অ্যাসিস্ট্যান্স, এটাকে বলে প্রস্ট্রেশন। এবং সিভিয়ার প্রস্ট্রেশন ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ সিভিয়ার ম্যালেরিয়া। একটু নিচে একটা বাচ্চার ছবি দেখতে পাচ্ছেন, একটা একেবারে অপিস্থটনিক বাচ্চা, যে কিন্তু আসলে ওয়াজ নট এবল টু সিট ইভেন ফ্রম দ্য বেড, ক্যান ইউ ইমাজিন। সেকেন্ড ইস্যু হচ্ছে যে মাল্টিপল কনভালশন। অনেক সময় বাচ্চাদের কিন্তু ফেব্রাইল কনভালশন জ্বরের জন্য, সেই জন্য আপনি শুধুমাত্র একটা জ্বরের পরবর্তী কনভালশনকে ম্যালেরিয়ার জন্য আপনি কিন্তু ক্রাইটেরিয়া পুরো করতে পারবেন। সুতরাং ম্যালেরিয়া কনভার্সন হতে হলে মাল্টিপল লাগবে 24 ঘন্টার ভিতর, অ্যাটলিস্ট 2 এপিসোড অর মোর। আরেকটা হচ্ছে যদি হয় সেটা লম্বা সময় কনভার্সনের পরে কমাটো স্টেজটা থেকে যায় কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেডব্যাল কনভার্সনের রোগীগুলো দেখবেন আধা ঘন্টার ভিতর রিকভারি হয়, কিন্তু ম্যালেরিয়াতে সেরেব্রাল কম্পোনেন্টের জন্য যদি কোনো কনভার্সন হয় সেটা আধা ঘন্টার বেশি হবে। সিগনিফিক্যান্ট ব্লিডিং, এই ব্লিডিংটা যে কোনো জায়গা থেকে হতে পারে, নোজ, গাম, বেনিফেক্টের সাইড। তার কারণ এইটা হ্যামাটোমেসিস ম্যালেরিয়াও করতে পারে। আপনারা জানেন যে ফ্যালসিপারাম ম্যালেরিয়া ক্যান কজ ইআইসি, সেই জন্য কিন্তু ব্লিডিং হতে পারে।
সেজন্য যে কোনো স্থান থেকে ব্লিডিং হওয়া ইজ এ সাইন অফ সিভিয়ারিটি। শক, আমি বলবো এটা দুইভাগে ভাগ করা হয়েছে, কম্পেনসেটেড এবং ডিকম্পেনসেটেড শক। এটা আমরা অনেকভাবে জাজমেন্ট করতে পারি, যদি বলা হয় যে কারো ক্যাপিলারি রিফিল টাইম মোর দেন 3 সেকেন্ড, যেটা আঙ্গুলের মুখে দিয়ে আমরা ডেঙ্গিতে দেখেছি, অথবা যদি আপনি দুইটা লেগের মাঝখানে দেখেন মাইল থেকে প্রক্সিমাল, কিন্তু কোনো হাইপোটেনশন নাই, সেটাকেই বলতে হবে কম্পেনসেটেড শক ফর ম্যালেরিয়া। আর যদি ডিকম্পেনসেটেড বলতে হয় তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 70 কিনা চিলড্রেনে, লেস দেন 80 মিলিমিটার কিনা অ্যাডাল্টে, এবং তার সঙ্গে ইম্পেয়ার্ড পারফিউশন, মানে আপনি কোল্ড পেরিফেরি পাচ্ছেন, শকে পাচ্ছেন, এটা হলো ডিকম্পেনসেটেড শক। তাহলে যে কোনো ম্যালেরিয়ার রোগী যদি শক থাকে এটা সিভিয়ার ম্যালেরিয়া। জন্ডিস, যে কোনো এডিশনাল ল্যাবের সঙ্গে যদি ক্লিনিক্যাল জন্ডিস থাকে তাহলে সেটা হবে সিভিয়ার ম্যালেরিয়া। পালমোনারি এডিমা, অনেক সময় দেখা যাচ্ছে যে এইসব বাচ্চাদের ক্ষেত্রে অথবা অ্যাডাল্ট ক্ষেত্রে চেস্ট ইন ড্রয়িং থাকে, লাংসের ক্যাকাউস অথবা কিপিটেশন পাওয়া যায়। এডিশনালি হয়তো আমরা কিছু ল্যাব করতে পারি, যেমন ধরেন একটা এক্সরে করা যেতে পারে, অক্সিজেন স্যাচুরেশন আমরা সবাই এখন দেখছি 92% নিচে চলে আসলো যথারীতি, তাই না, কোভিডের মতো। এই পালমোনারি এডিমা কিন্তু ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল প্যারামিটার অফ সিএস। ল্যাবরেটরিতে কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা দেখার দরকার হতে পারে, ইভেন পাশাপাশি ক্লিনিক্যাল। একটা হচ্ছে অ্যাসিডোসিস, যেখানে বেস ডেফিসিট মোর দেন 8 থাকবে, অথবা বাইকার্বনেট ভ্যালু দেখেও বলতে পারবেন যদি এটা 15-র নিচে থাকে। আরেকটা হচ্ছে ল্যাকটেট ভ্যালু, ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যালেরিয়া, নট অনলি ফর দ্য পারপাস অফ ডায়াগনোসিস অফ সিভিয়ারিটি বাট ফর দ্য পারপাস অফ প্রগনোসিস, বিকজ হোয়েন এভার দ্য প্লাজমা ল্যাকটেট ভ্যালু ইজ মোর দেন 5, ইট ইন্ডিকেট দ্য মোর সিভিয়ারিটি অ্যান্ড ডেথ। সুতরাং সিভিয়ার অ্যাসিডোসিস ইজ এ কম্পোনেন্ট অফ দ্য সিভিয়ার। হাইপোগ্লাইসেমিয়া, ক্লিনিক্যালি অর্থ ক্লারিফিকেশন করে সেরেবেল ম্যালেরিয়া থেকে আলাদা করা ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যদি আপনি একটা সিবিজি করেন তাহলে লেখেন যে এটা লেস দেন 2.2 মিলিমোল অথবা 40 মিলিগ্রামের নিচে কিনা, দ্যাট ইজ নাদার ক্রাইটেরিয়া অফ সিভিয়ার। আরেকটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়াল অ্যানিমিয়া, ক্লিনিক্যালি যদি কোনো একটা রোগীকে আপনি দেখেন মডারেট থেকে সিভিয়ার অ্যানিমিয়া এবং তার হিমোগ্লোবিন লেস দেন 5 হয়ে গেছে, হ্যামাটোক্রিট 15-র নিচে চলে গেছে, চিলড্রেন লেস দেন 12 ইয়ার্স, আর যদি অ্যাডাল্ট দেখেন লেস দেন 7 হয়ে গেছে এবং হ্যামাটোক্রিট লেস দেন 20, কোনো একটা পেশেন্টের যার প্যারাসাইট কাউন্ট মোর দেন 10,000, এই ম্যালেরিয়াল অ্যানিমিয়াটা কিন্তু সিভিয়ারিটির মধ্যে। ল্যাবরেটরির মধ্যে আরও আছে, দেখেন রেনাল ইম্পেয়ারমেন্ট, যদি কারো হঠাৎ করে আগে ভালো কিডনি ছিল এখন 3 মিলিগ্রাম পার ডিএল এর বেশি ক্রিয়েটিনিন চলে আসছে, অথবা 265 মাইক্রোমোল, অথবা ব্লাড ইউরিয়া যদি করেন মোর দেন 20, তাহলে কিন্তু বলতে পারবেন সিভিয়ার ম্যালেরিয়া। জন্ডিস, ক্লিনিক্যালি পাশাপাশি যদি আপনি ল্যাব করেন দেখেন 3 মিলিগ্রাম ডিএল এর বেশি আপনার বিলিরুবিন আছে কিনা এবং সেটার সঙ্গে প্যারাসাইট কাউন্ট মোর দেন 100,000 কিনা, তাহলে সেই জন্ডিসটা হবে কিন্তু সিভিয়ার ম্যালেরিয়ার ক্রাইটেরিয়া। পালমোনারি এডিমা আমরা ক্লিনিক্যালি বলেছি, রেডিওলজিক্যালিও দেখা যায় এবং একই সঙ্গে আপনি এক্সরে টেস্ট ছাড়াও স্যাচুরেশন করে বুঝতে পারবেন। লাস্ট পয়েন্ট যেটা আমি একটু বলতে চাই সেটাকে বলা হচ্ছে দেখেন হাইপার প্যারাসাইট, তার মানে এই যে প্রাথমিক ফেলছি আমি বলেছি দেখেন অনেকগুলো সাইকেলে কিন্তু বিলিয়নস অফ আপনি প্যারাসাইট বাড়ে করে ফেলছেন, এই পার্সেন্টেজটা যদি আরবিসি ইনফেক্টেড মোর দেন 10% হয়ে যায় তখন সেটার নাম হচ্ছে হাইপার প্যারাসাইটিমিয়া। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে কোনো একটা রোগের যদি খুব বেশি সিমটম না থাকে জ্বর ছাড়া, আপনি যদি হাইপার প্যারাসাইটিমিয়া পেয়ে যান তাহলে বুঝবেন এটা সিভিয়ার ম্যালেরিয়া, তাকে সিভিয়ার ম্যালেরিয়ার চিকিৎসা দিতে হবে। এবং এই হাইপার প্যারাসিটিমিয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য কিন্তু হাইপার প্যারাসিটিমিয়া। তাই এখানে কিছু পিক্টোরিয়াল আমি আপনাদেরকে দেখাই যে আমাদের লাইফ টাইমে আমরা যেসব কেসগুলোকে ডিল করার চেষ্টা করেছি, বিশেষ করে যারা চট্টগ্রাম এবং চট্টগ্রাম হিল ট্র্যাক্সের যেসব হাসপাতালে কাজ করেন, উপজেলা হেলথ কমপ্লেক্স হোক, ডিস্ট্রিক্ট হাসপাতাল অথবা টার্সিয়ারি কেয়ার হসপিটাল হোক, সেখানে কিন্তু এই দৃশ্যগুলো খুব কমন। লুক এট দিস পেশেন্ট দ্য লেফট সাইড, এটা আমি যখন এক্সামিন করি কমপ্লিটলি কমায়, তার ইউরিন ব্যাগটা দেখেন একেবারে কোকা কোলা কালার ইউরিন, কি পরিমাণ হেমোলাইসিস হচ্ছে তাকে, চোখ দুটো একেবারে ডিসকনজুগেট আই মুভমেন্ট, রাইট টিউবে আছে, কোনো রেসপন্স নাই, একেবারে ডিসলেস। এই ঠিক এই ছেলেটাকে দেখেন, অফিস থ্রোটনিক একটা ছেলে, তার রাইট টিউব দেওয়া এবং লুক একটা কালার দেখেই মনে হচ্ছে যে ইউরিনের কালারটা হাই। তাহলে দেখেন এই তো একটা ভয়ঙ্কর ইলনেসের রোগী জ্বর নিয়ে আসছে, ডায়াগনোসিস হয়েছে শেষ পর্যন্ত সেরেব্রাল ম্যালেরিয়া, কত সাংঘাতিক। লুক এট দ্য রাইট সাইড অফ ফেস, তাকে কত রকম টিউবিং করে দেখা হচ্ছে পেশেন্টটাকে। এটা একটা ফান্ডোস্কোপির ছবি, যে যখনই আসলো একদিন দুদিনের ভিতরে আমরা দেখলাম কি পরিমাণ হ্যামারেজ ফান্ডোস্কোপিতে দেখা যাচ্ছে।
তাকে দেখেন এই রোগীটা সাবকনজাঙ্কটিভাল হ্যামারেজ হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি বলেছি, দেখেন সিভিয়ার ম্যালেরিয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে ব্লিডিং, এই ব্লিডিংটা কিন্তু চোখের নিচে হতে পারে, নাক দিয়ে হতে পারে। সো দিস আর দ্য ক্লাসিক্যাল ফিচার দ্যাট উই হ্যাভ বিন অবজার্ভিং ইন আওয়ার ওয়ার্ল্ড হোয়াইল উই ওয়ার্কিং ফর দ্য ম্যালেরিয়া। আমি এই জিনিসটা আপনাদের সঙ্গে অনেক বেশি হাইলাইট করতে চাচ্ছি না, আমাদের গাইডলাইনে কিন্তু প্যাথোফিজিওলজি এবং প্যাথোলজি তারপরে আছে। আমি শুধু বলবো যে ম্যালেরিয়ার প্যাথোলজি এবং প্যাথোফিজিওলজি ইজ ভেরি ডাইভার্স, ভেরি কমপ্লিকেটেড, এবং ভেরি রিসেন্টলি এটাকে অনেক বেশি পরিমাণ জেনেটিক প্রোপেন্সিটি করা হচ্ছে। তো এত জটিলতা আমি আপনাদেরকে যাবো না, আমি বলবো যে অনেকগুলো হাইপোথিসিস আছে প্যাথোফিজিওলজির, স্লাজ হাইপোথিসিস, ইমিউনোলজিক্যাল হাইপোথিসিস, সিকোয়েস্ট্রেশন হাইপোথিসিস। কিন্তু লাস্ট যে শব্দ সিকোয়েস্ট্রেশন, এটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। মানে হচ্ছে আমাদের যে প্যারাসাইটগুলো আছে, এই যে আমাদের প্লাজমোডিয়াম, এগুলো যখন আমাদের সার্কুলেশনে যায় তখন সার্কুলেশনের এন্ডোথেলিয়ামের গায়ে এদের লাগতে পারে। লাগতে পারবে কখন? যখন কোনো একটা আরবিসি প্যারাসাইটাইজ হবে, তাই না? তাহলে আরবিসিকে প্যারাসাইটাইজ করার জন্য আরবিসির গায়েটাকে ধরতে হবে। আরবিসির গায়ে কতগুলো রিসিপ্টর থাকে, এটাকে বলে প্লাজমোডিয়াম ফেজিপারাম রিসিপ্টর। এই রিসিপ্টরের মাধ্যমে প্লাজমোডিয়াম আরবিসির গায়ের ভিতরে ঢুকে যাবে। তো ঢুকার সময় সে খেয়াল করবে যে এই রিসিপ্টর গুলো কি ব্লাড অ্যান্টিজেন গ্রুপ অ্যান্টিজেনের সঙ্গে মিলে কিনা। এই জন্য দেখবেন ডাফি ব্লাড গ্রুপ অ্যান্টিজেন যদি কারো না থাকে, সে কিন্তু আর অ্যান্টি ডিটেকশন করতে পারবে না। কারো যদি আরবিসি অভুলোসাইট হয় তাহলে কিন্তু সে অ্যান্টি করতে পারবে না। যদি আরবিসি শেপটা সিকেল শেপ হয় তাহলে কিন্তু সে অ্যান্টি করতে পারছে না, তাই না? তাহলে তাকে অ্যান্টি করার জন্য ওই রিসিপ্টরের মাধ্যমে ঢুকতে হবে, এটাকে বলে রপট্রি। এবং ঢুকে গিয়ে এই প্যারাসাইটিস আরবিসির অনেক বৈশিষ্ট্য হবে। বৈশিষ্ট্য হচ্ছে প্যারাসাইট গুলো আরবিসির যত ধরনের এলিমেন্টস অফ দ্য নিউট্রিশন আছে, বিশেষ করে হিমোগ্লোবিন, এগুলাকে নিয়ে ইউজ করে ফেলবে, ইউজ করে একটা ইনার্ট সাবস্টেন্স তৈরি করে ফেলবে ম্যালেরিয়া প্রিভেন্ট, এবং অসংখ্য অ্যান্টিজেন বেকে ছেড়ে দিবে যেগুলো আরবিসির গায়ে গায়ে বসে যাবে। এগুলোকে বলে প্লাজমোডিয়াম ফেলসিফরাম ইরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন। এগুলো হচ্ছে অত্যন্ত স্টিকি। তাহলে আরবিসির গায়ে প্যারাসাইটাস আরবিসি যেগুলো, এগুলো এত স্টিকি যেগুলো অ্যান্ডোথেলিয়ামের গায়ে লেগে যাবে। তাহলে আপনি যখন ব্লাডের সার্কুলেশনে আমরা যাই তখন আরবিসি একেবারে মিড স্ট্রিম লাইনে, সে মিড স্ট্রিম লাইনে না গিয়ে যদি অ্যান্ডোথেলিয়ামের গায়ে লেগে থাকে, সে নামটা হচ্ছে সিকোয়েস্ট্রেশন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এটা এত স্টিকি হবে যদি কোনো আরবিসি নন প্যারাসাইটাইজ থাকে তাকেও সে লাগায় দেবে। তাহলে প্যারাসাইটাইজ এবং আরবিসি যেগুলো নন প্যারাসাইটাইজ, এগুলো একসঙ্গে অ্যান্ডোথেলিয়ামের গায়ে লেগে গেল। এবং এগুলোকে বলবে রসিটি। এই রসিটি গুলা সিকোয়েস্টার্ড হয়ে গেল আমাদের ব্লাড ভেসেলের ভিতরে। আমরা যখন একটা স্লাইড নিচ্ছি অথবা কোনো টেস্ট করছি, আমরা কি আর এখানে তো কোনো প্যারাসাইট দেখা যাচ্ছে না, আপনি দেখবেন কে দুটো লেগে আছে অ্যান্ডোথেলিয়ামের গায়ে গায়ে, তাই না? তাহলে এই সিকোয়েস্ট্রেশন মানে হচ্ছে লুকায়িত অবস্থায় বলা যেতে পারে। এই লুকায়িত অবস্থায় থেকে সে কিন্তু তার ডাবলিং টাইমটা অনেক বেশি করতে পারে। তাহলে সমস্যা কি, এই প্যারাসাইটিস আরবিসি গুলো ভেঙে যাবে হ্যামোলাইটিক করতে, নন প্যারাসাইটিস আরবিসি যেগুলো লেগেছিল সেগুলোও ভেঙে যাবে। তাহলে যে পরিমাণ আরবিসি ইনফেক্টেড হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্প্যাক্ট অফ অ্যানিমিয়া দিবে, কারণ নন প্যারাসাইটিস আরবিসি গুলো ভেঙে যাবে। তাহলে সিকুয়েস্ট্রেশন কি প্রমাণিত? আমি বলবো প্রমাণিত। ব্রেনের সার্কুলেশনে বলেন, আমাদের প্লাসেন্টা প্রেগনেন্ট লেডিদেরকে বলেন, ইভেন এখানে একেবারে বাম সাইডের উপর একটা ছবি দেখানো হয়েছে, রেক্টাল মিউকোসাতে একটা প্রব ইউজ করে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখানো হচ্ছে যে এটা কি পরিমাণ আরবিসি প্যারাসাইটাইজ হয়ে গেছে। ডাইলেটেড সব আরবিসি আর বিভিন্ন অর্গানে যখন আপনি একটু ইনভলভমেন্ট করবেন, ডেফিনেটলি অর্গানে ইনভলভমেন্ট হবে। আপনি যদি লিভার ইনভলভমেন্ট করে ফেলেন, লিভারের সিকুয়েশন করলে লিভার ইনফেক্টেড হয়ে যাবে। লিভার ইনফেক্টেড হয়ে গেলে লিভার এনজাইম বেড়ে যাবে, আপনি লিভারের ইঞ্জুরির কারণে গিয়ে আপনি একটু লিভার ফেলের মতো আচরণ করতে পারে। যদি কিডনিতে ইনফেক্টেড করে ফেলে সিকুয়েস্ট্রেশনের মাধ্যমে নিজে সার্কুলেশন, সেটাও সমস্যা করবে, একই কিডনি ইঞ্জুরি হতে পারে। যদি সার্কুলেশন ব্রেনে হয়ে যায়, ডিসফাংশন করে সেরেব্রাল ম্যালেরিয়া করতে পারে। যদি লাংস ইনভলভমেন্ট হয়ে যায়, পালমোনারি এডিমা করতে পারে। তাহলে দেখা যাচ্ছে এটা মাল্টি অর্গানকে ইনভলভমেন্ট করে, যেভাবে কোভিড-19 করছে ম্যালেরিয়া কিন্তু সে ক্ষমতা। তো এই জন্য প্যাথোফিজিওলজি প্যাথোলজি একটু আলোচনা করলাম সিকুয়েস্ট্রেশন, যাতে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারে। আমি চিকিৎসা চলে আসি। চিকিৎসা আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন বলছে ভাগ ভাগ করে ফেলি আমরা ভাইভ্যাক্স ম্যালেরিয়া এবং ফেলসিপার। আমাদের যে ভাইভ্যাক্স ম্যালেরিয়া, আমাদের ন্যাশনাল গাইডলাইন বলছে যে আমাদের বাংলাদেশে ক্লোরোকুইন সেন্সিটিভ, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ভাইভ্যাক্স নেই। যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স না থেকে থাকে তাহলে আমরা খুব লাকি, কারণ ক্লোরোকুইন
খুবই একটা সিম্পল ড্রাগ, এটা আপনার চিপ ড্রাগ, এটা টলারেবল আমি বলবো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যানোরেক্সিয়া নসিয়া ভমিটিং তো করে। ভেরি রিসেন্টলি কিউটি কিউটি কথা বলছে অনেকে ক্লোরোকুইন নিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি যে ডোজে দেওয়া হয় এটা আসলে খুব একটা বেশি সাইড এফেক্ট করে না, কিউটি প্রলংগেশন খুব একটা করে না। শিডিউলটা ডব্লিউএইচও ঠিক করেছে, এখন থেকে ক্লোরোকুইন 3 দিন নিতে হবে। একটা হচ্ছে প্রথম দিন 10 মিলিগ্রাম/কেজি, দ্বিতীয় দিন 10 মিলিগ্রাম/কেজি, তৃতীয় দিন 5 মিলিগ্রাম/কেজি, অ্যাডাল্ট পার্সনের জন্য 4 4 2 হবে। ভেরি সিম্পল। কিন্তু পয়েন্ট হচ্ছে আমি একটা কথা বলেছি আপনাদেরকে, দেখেন বাইভ্যাক্স এবং ওভালির ক্ষেত্রে হিপনোজোয়াইসিস বা লিভার স্টেজ দীর্ঘ সময় থেকে যেতে পারে, উইক ইভেন ইয়ার্স লং থেকে। তাহলে যে হেপাটোসাইট যদি আমরা কিল করতে না পারি তাহলে তো আমাদের চিকিৎসার দিয়ে কমপ্লিটলি লাভ হবে না, তাই না? সেক্ষেত্রে আমি বলবো যে যখন আমরা ভাইভ্যাক্সের জন্য ক্লোরোকুইন 3 দিন শেষ করলাম, তারপর থেকে আমরা প্রাইমাকুইন 14 দিন দেওয়ার চেষ্টা করব তাদের জন্য। এবং প্রাইমাকুইন 14 দিন মানে একটা ট্যাবলেট 15 মিলিগ্রাম অ্যাডাল্টের জন্য। এটা আপনার ক্লোরোকুইন যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকেও শুরু করা যায়, অথবা ক্লোরোকুইন যেদিন শেষ হয়েছে তারপর দিন থেকে শুরু করা যায়। দিস ইজ শর্ট টু টু পার্ট প্রাইমাকুইন। একটা হচ্ছে আমাদের লিভারে যে হিপনোজোয়াইট আছে সেগুলোকে শেষ করতে, এবং গ্যামোটোসিডাল প্রপার্টি আছে, সুতরাং গ্যামোটোসাইটের সংখ্যা ইয়াং হোক ওল্ডার হোক যে কোনো ধরনের গ্যামোটোসাইটকে কিল করার ক্যাপাবিলিটি তার প্রাইমাকুইনের আছে। সো শুধুমাত্র যে সে রোগটাকে ভালো করবে তা নয়, রেডিকেল কিউর করবে তা নয়, একই সঙ্গে ট্রান্সমিশনটাও কমিয়ে দেবে, তার কারণ গ্যামাটোসাইট ইজ নট এবল টু ট্রান্সমিট দ্য মাস্ক। তাহলে এটা হচ্ছে ভাইভ্যাক্স ম্যালেরিয়ার চিকিৎসা। আসলে আমরা প্রাথমিক ফ্যালসিপারামের চিকিৎসা বলি, আনকমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়ার চিকিৎসা। তাহলে এটার অবজেক্টিভ খুব সহজ, কারণ যে রোগীগুলো ফ্যালসিপারাম আমি বলেছি দেখেন ম্যাক্সিমাম কেসগুলো আনকমপ্লিকেটেড থাকে, তাকে যদি আমরা ডায়াগনোসিস দেরি করে ফেলি, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা যদি না দিই, এই আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া লম্বা সময় আনকমপ্লিকেটেড থাকবে না, কোনো না কোনো সময় সিভিয়ার ম্যালেরিয়া ওই যে সাইনগুলো বলা হলো অথবা কমপ্লিকেট করে ফেলবে। সুতরাং টার্গেট হচ্ছে একটা, যাতে এটা সিভিয়ার না হয়, এটা হচ্ছে প্রথম টার্গেট, আমরা প্রিভেন্ট করতে পারি কিনা দ্রুত ধরে ডায়াগনোসিস করে। আরেকটা হচ্ছে পাবলিক হেলথের ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ট্রান্সমিশনটাকে বন্ধ করে ফেলতে পারি কিনা, তাই না? তা নাহলে তো আমরা আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবো না। থার্ড ইস্যু হচ্ছে যে দ্রুত চিকিৎসা করলে রেজিস্ট্যান্স অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল মেডিসিন আমরা করতে পারি। আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন বলছে যে এই রোগীগুলোর জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আর্টিমিথার লুমিফেন্টন কম্বিনেশন, যেটাকে বলা হচ্ছে এসিটি অর্থাৎ আর্টিমিসিন বেস কম্বিনেশন ট্রিটমেন্ট, 6 ডোজ ফর 3 ডেজ। ডব্লিউএইচও লাস্ট যেটা বলেছে এটা হচ্ছে যে যদি কাউকে আমরা এসিটি দিই অবশ্যই যেন আমরা কমপ্লিটলি 6টা ডোজ দিই অথবা 3টা দিই, এবং এগুলো সব হাই কোয়ালিটি এভিডেন্স কিন্তু এগুলো আছে। এবং সেটা করা হবে যখন আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেলবো আফটার গেটিং দ্য র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট অথবা ব্লাড স্যাম্পল এক্সামিনেশন। এবং বলা হচ্ছে আপনি যখনই ডায়াগনোসিসটা করবেন ওই 0 আওয়ারে ট্রিটমেন্টটা শুরু করেন। কথাটা এই জন্য বলছি আপনারা যারা শুনছেন, যখন আপনি একটা ডায়াগনোস করবেন প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, মনে করেন রাত্রে 10টায় আপনি ডায়াগনোস করলেন, আপনার উচিত হবে ঠিক তার পরপরই তাকে প্রথম ডোজটা দেওয়া। এই জন্য যে আপনি যখন এসিটি দিবেন প্রথম ডোজ হচ্ছে 0 আওয়ার্স, সেকেন্ড ডোজ হচ্ছে 8 আওয়ার্স আফটার দ্য 0 আওয়ার্স, থার্ড ডোজটা হচ্ছে 24 আওয়ার্স আফটার দ্য ফার্স্ট ডোজ, এবং তার পরবর্তী সময় 12 আওয়ারলি আফটার ইউ গেটিং দ্য 6 ডোজ। তাহলে যদি এমন হয় যে আজকে রাত্রে 10টায় কাউকে দিবেন, তাহলে 4টা ট্যাবলেট অ্যাডাল্টকে দিতে পারেন, তাহলে পরবর্তী ডোজটা কোন সময় হচ্ছে দেখেন 4 6টায়, দরকার হলে তাকে 4 6টায় ঘুমের থেকে উঠিয়ে ওষুধটা খাওয়াতে হবে। এটার ইম্পর্টেন্স ততটাই বেশি, কারণ আপনি যদি এই দেরিটা করে ফেলেন এই রোগীটাকে আনকমপ্লিকেটেড থেকে সিভিয়ার অথবা কমপ্লিকেটেড ম্যালেরিয়া হয়ে যেতে পারে, যেটার মর্টালিটি অনেক অনেক বেশি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আরেকটা হচ্ছে যে এটাই আমাদের চয়েস, ফার্স্ট লাইন আমরা চেষ্টা করবো এটা দিয়ে, আমাদের গাইডলাইন এটাই বলেছে এবং আমাদের প্রোগ্রাম থেকে এটা দেওয়া হচ্ছে ফ্রি। যদি কোনো কারণে আমরা কাউকে এসিটি দিতে না পারি, একান্তই যদি না পারি, তাহলে আমাদের গাইডলাইন বলছে তাদেরকে আমরা কুইনিন 7 ডেজ এবং টেট্রাসাইক্লিন 7 ডেজ দিই। এটা হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে কুইনিন 7 ডেজের সঙ্গে আপনি ডক্সিসাইক্লিন 7 ডেজও দিতে পারেন, অথবা কুইনিন 7 ডেজের সঙ্গে ক্লিনামাইসিন 7 ডেজও দিতে পারেন। বলতে এই যে 7 দিন 7 দিন চিকিৎসা এটা একসঙ্গে দিতে হবে, ওটার পরে পরে না কিন্তু। তাহলে এই 7 ডেজে একসঙ্গে সাইমালটেনিয়াসলি কুইনিন কিউটি অথবা কিউডি অথবা কিউসি হবে। টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন হচ্ছে ওইসব রোগীগুলার অ্যাডাল্টের জন্য দিতে পারবেন, অথবা চিলড্রেনদের জন্য যাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, কারণ 6 বছরের নিচের বাচ্চা আপনি টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন দিতে পারছেন না,
আপনি প্রেগনেন্ট লেডিদেরকে দিতে পাচ্ছেন না, তাই না? সেই জন্য যদি তাদেরকে চুজ করতে হয় অল্টারনেটিভ চিকিৎসা, অল্টারনেটিভ কিন্তু প্রেগনেন্সিতে এবং ল্যাকটেশনের সময় দেন দেয়ার এ কুইনিন 7 ডিসপ্লেসমেন্ট। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে WHO কিন্তু আরো কতগুলো আর্টিমিসিনিন বেস কম্বিনেশন ট্রিটমেন্ট এর প্রোটোকল রেডি করেছে এবং এটা অ্যাভেলেবল ইন দ্য বেসিক্যালি আমাদের আফ্রিকাতে। এই আর্টিমিসিনিন বেস অন্য কম্বিনেশন ড্রাগগুলো যদি আমাদের এখানে অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে যদি আমরা আমাদের প্রথম লাইনে যে আর্টিমিসিনিন এবং লুমিফেন্ট্রিন দিতে না পারি, তাহলে অল্টারনেটিংলি আর্টিসিনেট ম্যাপ্লোকিন দিয়ে দেওয়া যাবে, আর্টিসিনেট অ্যামোডিউকুইন দিয়েও আমরা চিকিৎসা দিতে পারি। ট্যাট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন কন্ট্রাইন্ডিকেটেড চিলড্রেন ইয়াংগার দেন 8 ইয়ার্স ওল্ড একসময় বলা হয়েছিল, এখন এটাকে 6 ইয়ার্স বলা হচ্ছে এবং প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওয়েমেনকে দেওয়া যাবে না। কুইনিন যদি দিতে হয় তাহলে আমরা 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে দেব 8 আওয়ারলি ফর 7 ডেজ। ট্যাট্রাসাইক্লিন ডোজ 250 মিলিগ্রাম 6 আওয়ারলি 7 ডেজ, ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 7 ডেজ, ক্লিনডামাইসিন 10 মিলিগ্রাম পার কেজি টুয়াইস ডেইলি 7। এই হচ্ছে গিয়ে ডোজের শিডিউল। ইম্পর্টেন্ট হচ্ছে যখন কাউকে আপনি আর্টিমিতে লুমিফেন্ট্রিন দিলেন, তারকে যদি চিকিৎসাতে কার্যকর না হওয়া, জ্বর থেকে যায়, সিমটমগুলো রয়ে যায়, তখন কুইনিন টেট্রাসাইক্লিন দিয়ে আপনি অল্টারনেটিভ দিতে পারবেন। আবার কাউকে যদি প্রথম দিকে আপনি আর্টিমিতে লুমিফেন্ট্রিন দিতে না পারেন, ড্রাগটা কোনো কারণে নেই, তাকে কুইনিন টেট্রাসাইক্লিন দিলেন, এখন দেখা গেলো তারপরে জ্বরটা রয়ে গেলো, তখন তাকে অল্টারনেটিভলি আবার আর্টিমিতে লুমিফেন্ট্রিন দিয়ে চিকিৎসা দিতে পারবেন। সুতরাং যখন কোনো আনকমপ্লিকেটেড ম্যালেরিয়ার কমপ্লিশন অফ দ্য কোর্স শেষ হয়ে যাবে, তারপরেও যদি রোগী জ্বর থাকে এবং আনকমপ্লিকেটেড অবস্থায় থাকে, অল্টারনেটিভ সেকেন্ড লাইন ট্রিটমেন্ট দিয়ে আমরা চিকিৎসা দিতে পারি। গ্যামোটোসিটাল ড্রাগ আমরা কি প্লাজমোডিয়াম ফ্যালসিপারমে দিব কিনা ভাইভ্যাক্সের মতো, এটা নিয়ে অনেক কথা আছে। আমি বলবো যে ভ্যারি রিসেন্টলি বলা হচ্ছে প্রাইমাকোয়েজ যদি আমরা একটা সিঙ্গেল ডোজ দিই প্লাজমোডিয়াম ফ্যালসিপারম আনকমপ্লিকেটেড ক্ষেত্রে, তাহলে তাদের ক্ষেত্রে গ্যামোটোসিটাল ইফেক্ট দিবে এবং ট্রান্সমিশন বন্ধ করবে। আমরা তো চাই আমাদের ম্যালেরিয়া জিরো হয়ে যাক, তাই না? সুতরাং আপনি যদি গ্যামোটোসিটকে ইলিমিনেট না করেন, ট্রান্সমিশন বন্ধ না করেন, তাহলে তো চেষ্টা সফল হবে না। সেই জন্য যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা গ্যামোটোসিটাল ড্রাগ দিব প্রাইমাকুইন সিঙ্গেল ডোজ। তো এই ডোজটা আপনাদের এখানে যেখানে লেখা হয়েছে ভেরি রিসেন্টলি WHO থেকে আবার চেঞ্জ করেছে, এটা 0.75 হবে না, এটা 0.25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হবে। তার কারণটা হচ্ছে এই প্রাইমাকুইন অনেক ক্ষেত্রে যদি কারো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেন ডেফিসিয়েন্সি থাকে তখন হেমোলাইসিস করে ফেলতে পারে। যেহেতু আমরা টেস্টটা রেগুলার করি না, এই ডোজটা একটু বেশি হয়ে যেতে পারে 0.75। এই জন্য আমরা যদি কাউকে সিঙ্গেল ডোজ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আনকমপ্লিকেটেড চিকিৎসা দিয়ে প্রাইমাকুইন দিয়ে, সেটা 0.25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হবে। আর যথারীতি প্রাইমাকুইন আমাদের প্রেগনেন্সিতে ল্যাকটেশন এবং 6 ইয়ার্স নিচে দেওয়া যাবে না। সিভিয়ার ম্যালেরিয়া, সিভিয়ার ম্যালেরিয়ার ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি বলবো যে এগুলো উদ্দেশ্য দেওয়ার চিকিৎসা তোর উদ্দেশ্য একটা, কারণ দিস হ্যাজ দ্য মর্টালিটি। সিভিয়ার ম্যালেরিয়া হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, যেভাবে আমরা একটা ARDS এর ইমার্জেন্সি ম্যানেজ করার চেষ্টা করছি, যেভাবে আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইমার্জেন্সি ম্যানেজ করি, সিভিয়ার ম্যালেরিয়া হচ্ছে সেই ধরনের একটা ইমার্জেন্সি। কারণ আপনার একটা ঘন্টা লেটের কারণে একটা মানুষ মারা যেতে পারে। তাহলে প্রাইমারি টার্গেট হচ্ছে আমরা তাকে লাইফ সেভ করবো, ডিসেবিলিটি প্রিভেনশন করব। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমরা চাই না রিক্রুডিসেন্স হোক, ট্রান্সমিশন হোক, ইমার্জেন্সি হোক। হ্যাঁ, প্লাজমোডিয়াম ফ্যালসিপারম রিক্রুডিসেন্স করতে পারে, মানে আপনি ব্লাডে যে প্যারাসাইটগুলো আছে, যে ড্রাগটা দিয়েছেন শেষ হয়ে গেল কিন্তু আসলে শেষ হয়নি, সে কিছু কিছু জায়গায় RBC লুকিয়ে ছিল, সিকুয়েস্টার ছিল, আবার কিছুদিন পর গ্রো আপ করছে। দিস ইজ কল দ্য রিক্রুডিসেন্স, সাধারণত 28 দিনের মধ্যে এটা হয়। আরেকটা হচ্ছে সাধারণত রিল্যাপস হইতে পারে ভাইভ্যাক্স ম্যালেরিয়াতে, কারণ লিভার স্টেজটা থেকে যায়। আরেকটা হচ্ছে যে সেকেন্ড ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করা, রেজিস্ট্যান্সটাকে প্রিভেন্ট করা, অনেক প্রেগনেন্ট মা থাকবে তাদেরকে বাঁচানো, এটা হচ্ছে প্রাইমারি টার্গেট। কথা হচ্ছে যে সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে যখন রোগীগুলো সিভিয়ারিটি হবে, এগুলো তো ক্রাইটেরিয়া আমরা পেয়ে গেলাম, তাই না? সিভিয়ার অ্যানিমিয়া, জন্ডিস, প্রোস্ট্রেশন, সেরেব্রাল ম্যালেরিয়া, হাইপোগ্লাইসিমিয়া, রেনাল ফেলিওর, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রিডিং টেন্ডেন্সি, কতগুলো, তাই না? ইভেন ইনএবিলিটি টু ড্রিঙ্ক, ইট, হ্যাঁ, বারে বারে বমি হয়ে যাওয়া, তাহলে এই জিনিসগুলো যদি কারো থেকে থাকে, যদি কোনো সময় ডিটেকশন করা যায়, তাহলে প্রথমে কি আমরা কি এমন কোনো কিছু করতে পারবো গ্রামে গঞ্জে যেখানে রোগীগুলো অনেক বেশি, বান্দরবনে, খাগড়াছড়ি গ্রামে? আমি বলবো করা যাবে, কারণ কতগুলো ট্রায়াল হয়েছে। একটা ট্রায়াল ছিল আমাদের রেক্টাল আর্টিসুনের ট্রায়াল, এই আর্টিসুনের ট্রায়াল দিয়ে অথবা ইন্ট্রামাস্কুলার কুইনিন দিয়ে যদি আপনার হাসপাতালে ফ্যাসিলিটি না থাকে, একটা ভালো হাসপাতালে পাঠানো পর্যন্ত
যদি দিয়ে দেওয়া যায়, দেখা গেছে প্রায় 22-25% রিডাকশন অফ দ্য মর্টালিটি। তাহলে যদি অ্যাডাল্ট বা বড় ধরনের বাচ্চা হয়, মোর দেন 12 ইয়ার্স হয়, তাহলে তাদের জন্য ইন্ট্রামাস্কুলার কুইনিন দেওয়া যেতে পারে, ইন্ট্রামাস্কুলার আর্টিসনের দেওয়া যেতে পারে, যদি ইন্ট্রামাস্কুলার আর্টিসনের না থাকে ইন্ট্রামাস্কুলার আর্টিমিটার দেওয়া যেতে পারে, আর যদি 12 বছরের নিচে বাচ্চা হয় তাহলে রেকটাল আর্টিসনের সাপোজিটরি দেওয়া যেতে পারে। এগুলো দিয়ে রোগীগুলোকে পাঠিয়ে দিতে হবে। দ্যাটস দ্য বেস্ট অপশন টু রিডিউস দ্য মর্টালিটি। এবং হ্যাঁ, এবং এটা সবচেয়ে লার্জেস্ট ট্রায়ালটা পৃথিবীতে হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে ম্যালেরিওলজিস্ট যারা আছেন, প্রফেসর এম এ ফয়েজ এবং ওনার টিম, ওনারা এই কাজটা করেছেন এবং করে দেখিয়েছেন, এবং দেখার সঙ্গে সঙ্গে WHO রিকমেন্ডেশন দিয়েছে যে লেস দেন 12 ইয়ার্সে যদি কমিউনিটিতে কোনো সিভিয়ার ম্যালেরিয়া ডায়াগনোসিস হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাকে প্রি রেফারাল ট্রিটমেন্ট দিয়ে ট্রান্সফার করে দিই, তাতে কিন্তু মর্টালিটি কমে। কিন্তু যদি 12 বছরের বেশি বাচ্চা হয়, অ্যাডাল্ট হয়, তাহলে রেকটাল আর্টিসনের সাপোজিটরি এফিকেসি নিয়ে সন্দেহ আছে, সেক্ষেত্রে ইন্ট্রামাস্কুলার আর্টিসনের, ইন্ট্রামাস্কুলার আপনার আর্টিমিথার এবং একই সঙ্গে আপনি কুইনিন ইন্ট্রামাস্কুলারলি যদি আমরা প্রথম ডোজটা দিতে পারি তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। এখানে কি একজন হাত তুলেছেন, আপনি কি বলতে চান? প্লিজ স্যার, আসসালামু আলাইকুম হ্যাঁ প্লিজ স্যার। আগে স্লাইডে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, ওটা গ্যামেটোসাইটোসিডাল ড্রাগ যেটা আছে স্যার, ওটা স্যার আমরা কি ফার্স্ট ডোজে দিব নাকি স্যার ডোজ কমপ্লিট করার পরে দিব? আমি বলবো যে যদি ভালো হয় সবচেয়ে আপনারা প্রথম দিনে যদি দিতে পারেন। WHO লাস্ট যে ডকুমেন্টটা দিয়েছে তা তারা প্রথম দিনে দেওয়ার কথা বলেছে যখন আপনি শুরু করবেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না এটাতে দুটা ড্রাগের কম্বিনেশনে অনেক বেশি অ্যানোরেক্সিয়া নশিয়া হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওই ডোজটা শেষ করে ACT-র পরে কিনও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমাদের ন্যাশনাল গাইডলাইনে মনে হয় স্যার প্রথম দিনে দেওয়ার কথা বলছিল মনে হয় স্যার। এক্স্যাক্টলি, এটা আমি বলছি যে WHO শিডিউলে প্রথম দিনে কিন্তু দেওয়া হবে। কিন্তু প্রথম দিনে আপনাকে খেয়াল করতে হবে, সেক্ষেত্রে আপনাকে 4টা ট্যাবলেট ACT-ও দিতে হবে, আবার এখানে আপনার 3টা ট্যাবলেট দেওয়া দরকার। কিন্তু ডোজটা এখন হচ্ছে 0.25 মিলিগ্রাম পার কেজি। কেমন স্যার? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এনিবডি যদি রেইজ হ্যান্ড করেন আমরা কোশ্চেন শুনতে পারবো। আমরা চলে যাই আমাদের ম্যানেজমেন্ট। আমরা তো প্রি রেফারাল ট্রিটমেন্ট সিভিয়ার ম্যালেরিয়া দিলাম, যে কোনো সিভিয়ার ক্যাটাগরিতে দিয়ে আমরা রোগীকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। এখন হাসপাতালে কি হবে? হাসপাতালের জন্য কতগুলো প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালগুলো হচ্ছে IV আর্টিসুনেট উইল বি দ্য প্রেফার্ড অ্যান্টি ম্যালেরিয়াল ফর সিভিয়ার ম্যালেরিয়া ওয়েন অ্যাভেলেবল, না এইটাই সবচেয়ে প্রেফার। আমি এই জন্য বলছি যে ভেরি রিসেন্ট WHO যে ট্রায়াল তাতে বলছে যে IV আর্টিসুনেট আমাদের সাউথ ইস্ট এশিয়ার রিজনে 35% রিডাকশন অফ দ্য মর্টালিটি করে দেন IV কুইনিন। সুতরাং যদি আপনাদেরকে পরীক্ষা হলে বলেন, জীবনের লাইফ টাইমে বলেন, সিভিয়ার ম্যালেরিয়া ফ্যালসিপারমের জন্য চিকিৎসা কি, একটা কথা বলবেন IV আর্টিসুনেট, IV আর্টিসুনেট, IV আর্টিসুনেট। কখনোই যেন IV কুইনিন শব্দটা প্রথমে না আসে প্লিজ। এবং IV কুইনিন একমাত্র অল্টারনেটিভ হিসেবে দিবেন যদি কোনো কারণে, কোনো কারণে আপনি যদি IV আর্টিসুনেট দিতে না পারেন অথবা একেবারে অ্যাভেলেবেল না থাকে, তাছাড়া IV কুইনিন ড্রিপ আমরা সিভিয়ার ম্যালেরিয়াতে দেব না। এটা এই জন্য বললাম, আনফর্চুনেটলি আমাদের ফিজিশিয়ান, আমরা আমাদের যতই অ্যাডভান্সমেন্ট হই না কেন, এখন পর্যন্ত অনেকেরই টেন্ডেন্সি আছে IV কুইনিন ইউজ করার। কিন্তু আমি বারে বারে বলছি, দ্যার হ্যাজ বিন হাই কোয়ালিটি এভিডেন্স, স্ট্রং রিকমেন্ডেশন, এবং অনেকগুলো পেপার্স আছে যেখানে IV আর্টিসুনেটকে ইউজ করা বলা আছে। আফ্রিকার কান্ট্রিতে ট্রিমেন্ডাস এফেক্ট পাওয়া গেছে, 25% রিডাকশন দেন দ্য IV কুইনিন, সবাই এখন ওরা IV আর্টিসুনেট ইউজ করছে এবং আমরাও চাই আমরা ইউজ করব। সো ইট শুড বি দ্য প্রেফার্ড অ্যান্টিমেডারি, নাম্বার ওয়ান। যদি কোনো কারণে দিতে না পারি তাহলে IV কুইনিন ট্রিট, সেটা আমরা আসবো কিভাবে দেওয়া হবে। যদি কোনো কারণে আপনি IV আর্টিসুনেট এবং IV কুইনিন দিতে না পারেন তাহলে আপনি IM আর্টিমিথার দিতে পারেন, ইন্ট্রামাস্কুলার আর্টিমিথার, এবং এই ইন্ট্রামাস্কুলার আর্টিমিথারের ইফিকেসিটা কুইনিনের সমান পরিমাণ হবে, কিন্তু কখনোই IV আর্টিসুনেটের উপরে হবে না। তার কারণ ইন্ট্রামাস্কুলার এটা খুব অয়েলি, তো ইঞ্জেকশন দেওয়া কঠিন, অ্যাবজর্পশনটা ভ্যারি এরাটিক, এবং এটার ইফিকেসি সেম পরিমাণ আসবে না যখন আপনি বায়োঅ্যাভেলেবিলিটি করতে পারবেন না। ইন্টারেস্টিং হচ্ছে যে লোডিং ডোজ আপনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এখানে অনেকে অনেক প্রশ্ন করেন যে ধরেন কোনোখান থেকে একটা স্যার কুইনিন পেয়ে আসছে, কী পরিমাণ পেয়েছে আমরা জানি না, IV দিল না IM দিল কিছুই জানি না, কিন্তু দেখা আছে কুইনিন ইজ গিভেন।
এবং আপনার কাছে যখন আসলো একটা সিভিয়ার ম্যালেরিয়া, তখন কি আমরা লোডিং ডোজ দিব কিনা? আমি বলবো দিবেন। তার কারণ ওটা কি পেয়েছে না পেয়েছে, কতটুকু অ্যাবজর্পশন হয়েছে, এগুলো আমরা কিছু জানি না। আমার কাছে যখন রোগীটা আসলো তখন কিন্তু তার সিভিয়ার ম্যালেরিয়া এবং তার মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো যখনও কোনো কনফিউশন থাকবে রিগার্ডিং দি লোডিং কুইনিনের ব্যাপারে, আপনারা লোডিং ডোজ দিতে ভয় পাবেন না। আর অ্যাগেইন টু সে দ্যাট কুইনিন ইজ এ সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন ইজ অলওয়েজ আইভিআরএস। তাহলে প্যারেন্টাল ট্রিটমেন্ট আমরা কিভাবে দিব? ডোজটা ভেরি সিম্পল, 2.4 মিলিগ্রাম পার কেজি স্ট্যাট দিয়ে 2.4 মিলিগ্রাম পার কেজি ডেলি দিতে হবে পেশেন্টটাকে, আনলেস আনটিল দ্য পেশেন্ট ক্যান টলারেট ওরাল মেডিকেশন। তাহলে আর্টিসুনেট আমরা যখন দিব একই রকম ডোসেজ থাকবে, একই রকম ডোসেজের ভিতরে প্রথমটা দেওয়ার পরবর্তী 12 ঘন্টা পরে আমরা একটা ডোজ দিব এবং তারপরে ডেইলি দেবো, এবং সবগুলো ডোজই একই ডোজ 2.4 মিলিগ্রাম পার কেজি। যখন সে মুখে ঠিক মতো খেতে পারবে তার ক্ষেত্রে তখন আমরা ওরালি নিয়ে আসবো। ওরালি আমরা কি আনবো? যথারীতি আমরা আনকপ্রিয় মিলে যা দিয়েছি সেটাই আনবো, আর্টিমিসিন ইন বেস কম্বিনেশন থেরাপি ACT 6 ডোজ। ইন্টারমাস্কুলার আর্টিমিথার সেটা ডোজটা 3.2 মিলিগ্রাম ফলোড বাই 1.6, যদি কোনো কারণে আইভিআরএস দিতে না পারেন তাহলে কতক্ষণ পর্যন্ত দিব? যতক্ষণ পর্যন্ত ঠিক মতো মুখে নিয়ে আসতে পারবে। যখন মুখে খাবে তখন কি পাবে? ACT, আর্টিমিসিন এবং লুমিফেন্ডেন কম্বিনেশন 6 ডোজ। যদি এই দুইটাই আমরা দিতে না পারি তখন হয়তো আপনি কুইনিন আর দিবেন, সেটা লোডিং ডোজটা হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি সল্ট ফলোড বাই 10 মিলিগ্রাম পার কেজি 8 আওয়ারলি ফর 48 আওয়ার্স। তারপরে হয়তো ডোজটা আর একটু চেঞ্জ হবে, এটা স্লো ইন্টারভেনাস ইনফিউশন দিতে হবে, কখনোই যেন 50 মিলিগ্রাম পার কেজি আওয়ারের বিষয়ে দিতে না পারা যায়। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে যদি কোনো কারণে আপনি আইভি কুইনিনও দিতে না পারেন, দরকার হলে থাইয়ের ভিতরে আপনি ইন্টারমাসুলারটা ডাইলেট করে দিয়ে দিতে পারেন, মানে কোনো না কোনোভাবে আপনাকে এই ডোজটা দিতে হবে, আইদার আইভি হোক, প্রেফারেবলি আইভি যদি দিতে না পারেন। আর্টিমিসিনিন যেটা আমি বললাম যে প্রথমটার পরে 12 ঘন্টা পরে একটা সেম ডোজ, তার পরবর্তী সময় 2.5 মিলিগ্রাম পরে 6 দিন পর্যন্ত আইভি দেওয়া যায়, কিন্তু 6 দিন পর্যন্ত আইভি দেওয়ার দরকার হয় না, কারণ রোগীগুলো যখন মুখে ঠিক মতো খেয়ে ফেলতে পারবে তখন কিন্তু আসলে তাকে আপনি আইভি দিবেন না, তখন সুইচ ওভার করে ওরা ACT দিয়ে দিবেন, আর্টিমিসিনিন বেস কম্বিনেশন, ওরা যেটা আনকমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়া চিকিৎসা আমরা আলোচনা করেছি। এখানে ডোসেজগুলো নিয়ে বলা হয়েছে, আমি আর এখানে বেশি কিছু যাবো না, শুধু আমি একটা জিনিস বলবো, আপনারা আইভি যাকে আর্টিসুনেট দেন, আইএম আর্টিমিথার দেন, কাউকে আপনি কুইনিন দিয়েও যদি চিকিৎসা দিতে হয় যাই দেন না কেন, ওরাল ফলো অন ট্রিটমেন্ট যেন ACT হয়, আর্টিমিথার প্লাস লুমিফেন্ডেন, অর্থাৎ কুইনিন কাউকে দিয়েছেন তার পরবর্তী সময় কুইনিন ডেক্টাসাইক্লিন কুইনিন ডক্সিসাইক্লিন দিয়ে চিকিৎসা না দিয়ে আর্টিমিথার প্লাস লুমিফেন্ডেন দিয়ে ওরাল ফলো অন চিকিৎসা করবেন। আরেকটা হচ্ছে যদি কোনো সিভিয়ার ম্যালেরিয়া হয় তাকে যদি চিকিৎসা দিতে হয় আইভি, কয়টা ডোজ আইভি দিতে হবে? আমি বলবো যে অ্যাটলিস্ট 3টা ডোজ আপনি আইভি দেন, প্রথম 24 ঘন্টা পিরিয়ডটা খুব ক্রিটিক্যাল, এই সময় প্যারাসাইট অনেক ডেন্সিটি থাকে, এটাকে দ্রুত কমিয়ে ফেলতে হবে, এই জন্য আপনি তাকে অ্যাটলিস্ট 3টা ডোজ দেন, তার পরবর্তী সময় সে যদি ওরালি খেতে পারে আপনি ওরালি নিয়ে আসতে পারেন। এটা এই জন্য বলছি, মনে করেন একটা রোগী সিভিয়ার ম্যালেরিয়া আপনি ডায়াগনোস করলেন, সিভিয়ার অ্যানিমিয়া ডায়াগনোসিস করে অন দ্য বেসিস অফ দ্য জন্ডিস ডায়াগনোসিস করে, কিন্তু রোগী তো মুখে খাচ্ছে প্রথম থেকে, কিন্তু তাকে কি আমরা আইভি দিব? আমি বলবো ইয়েস, এটা মুখে খেতে পারলেও তাকে আইভি দিবেন, কারণ আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এই যে জন্ডিস এবং সিভিয়ার অ্যানিমিয়া তার 1 থেকে 2 ঘন্টা পরে সিভিয়ার অ্যাসিডোসিস হয়ে যাবে কিনা, আপনি প্রেডিক্ট করতে পারবেন না 3 ঘন্টা 4 ঘন্টা পরে রেনাল ইম্পেয়ারমেন্ট হবে কিনা, আপনি প্রেডিক্ট করতে পারবেন না তার 6 ঘন্টা পরে তার সেরেব্রাল ম্যালেরিয়া হয়ে যাবে কিনা, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, রাইট? সেই জন্য যখনই আপনি সিভিয়ার ম্যালেরিয়া বলছেন, বাই ডেফিনিশন অফ দ্য ক্লিনিক্যাল ল্যাব ইউ স্টার্ট এট প্যারেন্টাল চিকিৎসা, এবং 3টা ডোজ দেওয়ার পরে যারা প্রথম থেকে মুখে খেতে পারছে তারা খাবে, আর যদি কেউ প্রথম থেকে খেতে না পারে 3টা ডোজ 4টা ডোজ 5টা ডোজের পরে মুখে ঠিক মতো খেতে পারবে তাকে ওরাল ACT দিয়েছে। ডক্সিসাইক্লিন আপনার টেট্রাসাইক্লিন থেকে প্রেফারেবলি বেটার হবে, কারণ এটা ওয়ান্স ডেলি দেওয়া যায়, রেনাল ইম্পেয়ারমেন্টেও এটা সমস্যা খুব একটা বেশি হয় না, কিন্তু এটা শুরু করতে হবে সাফিসিয়েন্টলি রিকভারি হওয়ার পরে, তাই না? ওকে, সেক্ষেত্রে 7 ডে আপডেট দিতে পারে, এটা অনেক সময় প্রয়োজন হতে পারে যদি কাউকে আপনি ACT দিতে না পারেন ওরাল ফলো অনের জন্য, তখন হয়তো আমরা কুইনিন টেট্রাসাইক্লিন দিই, কিন্তু স্টিল যেটা থেকে পাই না কেন চয়েস হবে ওরাল ফলো অন ট্রিটমেন্ট উইল বি আর্টিমিসিন বেস কম্বিনেশন থেরাপি। প্রেগনেন্ট লেডিজের জন্য আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ফ্যালসিপারাম যদি হয় ফার্স্ট ট্রিমেস্টারে, এখন পর্যন্ত আর্টিমিসিন বেস কম্বিনেশন থেরাপির হাই কোয়ালিটি সেফটি আছে কিনা
তেমন কোনো ডাটা না থাকার কারণে এখনো চয়েস হচ্ছে কুইনিন প্লাস ক্লিনডামাইসিন, তার কারণ ডক্সিসাইক্লিন অথবা টেট্রাসাইক্লিন আপনি প্রেগনেন্সি দিতে পারছেন না। কিন্তু যখনই আপনি ফেলসিপেরাম ম্যালেরিয়ার জন্য চিকিৎসা দিবেন আনকমপ্লিকেটেড ইট হ্যাজ টু বি কম্বিনেশন, এই জন্য কুইনিন প্লাস ক্লিনডামাইসিন ফর 7 days। তার কারণ কুইনিনের সেন্সিটিভিটি কিন্তু আপনার অ্যাডভাইজেবল নট টু ইউজ দ্য মনোথেরাপি, ক্লিনডামাইসিন যদি আপনি সাথে না দেন তাহলে সমস্যা হচ্ছে এই মনোথেরাপি তাকে রেজিস্ট্যান্স করে দিতে পারে, কেমন এই জন্য আমি বলবো কম্বিনেশন দিবেন। আরেকটা হচ্ছে যদি এমন হয় যে কোনোভাবে আপনি চিকিৎসা দিতে পারছেন না, শুধু এসিটিটা অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে এটাই দিয়ে দিতে হবে, এটাই দিয়ে দেওয়া দরকার করতে পারে। এমনকি আর্টিসোনেট প্লাস ক্লিনডামাইসিনও আপনি দিতে পারেন যদি কোনো কারণে কুইনিন এবং ক্লিনডামাইসিন ফেল করে। তাহলে একটা হচ্ছে কুইনিন এবং ক্লিনডামাইসিন দিয়ে আমরা চিকিৎসা দিব, সেটা দেওয়ার পরেও যদি রোগী আপনার আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া প্রেগনেন্সি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আর্টিসোনেট প্লাস ক্লিনডামাইসিন অথবা রিস্ক নিয়ে গিয়ে আর্টিমিথাইলামিথিন দিতে হবে, কারণ মাদার লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট। আর্টিমিসিলিন বেস কম্বিনেশন থেরাপি ইজ অ্যাবসলুটলি সেফ ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রিমেস্টার, সুতরাং আপনাদের কোনো প্রবলেম নেই। আনকমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া উইথ প্রেগনেন্সি এসিটি পাবে, হ্যাঁ, যদি আমরা সেকেন্ড আবার থার্ড টিমের সাথে কোনো কারণে যদি এসিটি না থাকে তাহলে হয়তো কুইনিন ক্লিনডামাইসিন দিবেন, কিন্তু চয়েস ইজ এসিটি। ল্যাকটেটিং ওমেন যদি কোনো রকম আপনার কাছে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া নিয়ে আসে তাহলেও কিন্তু আপনি এসিটি দিয়ে চিকিৎসা করবেন। খালি একটাই ইস্যু, আপনি প্রেগনেন্সিতে এবং ল্যাকটেটিং ওমেনে তাদেরকে আমরা প্রাইমাকুইন দিয়ে যে আপনার ট্রান্সমিশন প্রিভেনশন এটা দিতে পারবো না, তার কারণ প্রাইমাকুইন ইজ নট ইন্ডিকেটর কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি অ্যান্ড আর্লি ল্যাকটেশন পিরিয়ড। এই আর্লি ল্যাকটেশন পিরিয়ডটাকে 6 মাস বলা হচ্ছে, ইনফ্যান্ট 6 মান্থ পর্যন্ত বলা হচ্ছে। তাহলে আমরা এটা আলোচনা করলাম যে সিভিয়ার ম্যালেরিয়া যদি প্রেগনেন্সিতে হয় আইপি আর্টিসোনেট অবশ্যই প্রেফার্ড অ্যান্টিম্যালেরিয়াল, আবারও বলি আবার আরপি আর্টিসোনেট ওভার দ্য কুইনিন। ফার্স্ট ট্রিমেস্টারে বোথ আইভি আর্টিসোনেট আইভি কুইনিন মে বি কনসিডার এজ অপশন। ফার্স্ট ট্রিমেস্টার আপনারা বলতে পারেন যে স্যার এটা সেফটি ইস্যু আছে কিনা, আমি বলবো চেক ওয়েদার দ্য লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট অর নট, সেক্ষেত্রে আইভি আর্টিসোনেট দিয়েও আপনি চিকিৎসা দিতে পারবেন। আর যদি মনে করেন যে অ্যাভেলেবিলিটি নাই তাহলে আইভি কুইনিন যখনই দিবেন, যদি কুইনিন দিতেই হয় ফার্স্ট ট্রিমেস্টারে অবশ্যই লোডিং ডোজ শুড বি প্র্যাকটিস, আর কুইনিন যে কোনো সেফ যে কোনো ট্রিমেস্টারের জন্য সেফ, এ কথাটা মনে রাখবেন। কিন্তু আমরা চাই কুইনিনটাকে রিজার্ভ রাখতে, মোস্টলি উই উইল ইউজ দ্য আইভি আর্টিসোনেট ইন প্রেগনেন্সি রিলেটিভ সিভিয়ার ম্যালেরিয়া। প্রেগনেন্সি উইথ ভাইভ্যাক্স ম্যালেরিয়া ক্লোরোকুইন 3 days সেফ ইন অল ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, প্রাইমাকুইন শুড বি অ্যাভয়েডেড ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। প্রেগনেন্সির ক্ষেত্রে যদি কারো রিকারেন্ট অ্যাটাক অফ ভাইভ্যাক্স ম্যালেরিয়া হয় তাহলে ক্লোরোকুইন দিয়ে চিকিৎসা করবেন। এভরি এপিসোড অফ ইলনেস ক্লোরোকুইন বারে বারে আপনি ভাইভ্যাক্স ম্যালেরিয়া আমাদের এখানে সেন্সিটিভ, সুতরাং রেডিকাল কেয়ার আপনি পরেও করতে পারেন। আসেন আমরা মোটামুটি একটা ব্রিফ আলোচনা করেছি আমাদের ন্যাশনাল গাইডলাইনের মেইন রিভাইস ম্যালেরিয়া ট্রিটমেন্ট রেজিম, এবার কিছু কেস সামারি আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে হয়তো আপনাদের কাছে আরও ইন্টারেস্টিং মনে হবে। এইটা প্লেসড হচ্ছে বাংলাদেশ, যেখানে প্লাজমোডিয়াম ট্রান্সমিট হচ্ছে ফরেস্ট এবং ফ্রস্টবিটেন এরিয়া বাট নট ইন দ্য মেইন সিটি, যেমন ধরেন বান্দরবান অথবা রাঙামাটি, এরকম একটা মনে করতে পারেন। একজন ওমেনকে আনা হয়েছে 25 years ব্রট টু দ্য আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ইন দ্য ক্যাপিটাল। উনি একটা লোকাল রেসিডেন্ট, উনি ঢাকায় থাকে, ঠিক আছে। ওয়াইফ অফ বিজনেস এক্সিকিউটিভ ইজ এ 7 মান্থ অফ আর ফার্স্ট প্রেগ, হ্যাঁ। তো পেশেন্ট দেখা গেল 5 দিন আগে উনার একটু জ্বর আসছে, চিল, সোয়েটিং, হেডেক, তখন একজন ডাক্তারকে উনি দেখিয়েছেন, অ্যান্টিবায়োটিক ওয়াজ প্রেসক্রাইব এবং মনে হচ্ছে তো তার কন্ডিশনটা একটু ইম্প্রুভ, কিন্তু গতকালকে শি ডেভেলপ দ্য রাইগর অ্যান্ড পার্সিস্টেন্ট ভমিটিং। তখন ওই ডাক্তার সাহেব চিন্তা করলেন যে একটা ব্লাড ফিল্ম করে দেখি। ব্লাড ফিল্ম করার পরে দেখা গেলো ম্যালেরিয়াল প্যারাসাইট এবং ওরাল কুইনিন 600 মিলিগ্রাম এভরি 8 আওয়ার প্রেসক্রাইব করলেন। তা শি টুক 2 ডোজ, উনি 2টা ডোজ দিলেন। এখন হচ্ছে কি, টুডে শি ওয়াজ বিন রেফার টু দ্য হসপিটাল বিকজ অফ রেস্টলেসনেস অ্যান্ড ইনক্রিজিং মেন্টাল কনফিউশন। কালকে ভমিটিং ছিল বারে বারে, এবার রেস্টলেসনেস এবং কনফিউশন হয়ে গেছে। যখন আসছে তখন ডাক্তার সাহেব দেখেছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজে, উনি দেখছেন যে একটা সেমি কনশিয়াস ওমেন হু ইজ আনএবল টু কনভার্স, শি উইথড্রো আর হ্যান্ড ফ্রম এ পেইনফুল স্টিমুলাস বাট ক্যানট লোকালাইজ স্টিমুলাই। তার মানে আপনি জিসিএস স্কোর দেখেন অ্যারাউন্ড 9 or below 9 হবে আর কি। অ্যান্ড দ্যার ইজ নো নেক্স স্টিফনেস, জন্ডিস, প্যালোর র্যাশ, অ্যাক্সিলারি টেম্পারেচার ওয়াজ 39, ভেরি হাই, পাস 90 বিট, ব্লাড প্রেশার 110/70, ইউটারাইন ফান্ডাস পালপেবল এবং ফিটাল হার্টস অ্যান্ড ক্যান অলসো বি হার্ট। তাহলে এই হচ্ছে গিয়ে প্রবলেম। কোশ্চেন হচ্ছে হোয়াট
টেস্ট আর আর্জেন্টে রিকোয়ার, আপনারা কি কেউ ইমাজিন করতে পারেন যে এইরকম একটা কেস আসলে কোন টেস্টটা সবচেয়ে বেশি আর্জেন্টে রিকোয়ার্ড হবে? কারণ আপনি খেয়াল করে দেখবেন এই রুগীটা যখন আমাদের কাছে আসছে, প্রথম দিন সে অ্যান্টিবায়োটিক পেয়েছে, তারপর কিন্তু একটা ব্লাড ফিল্ম করে বলছেন যে ম্যালেরিয়াল প্যারাসাইট আছে, তার মানে এটা ডায়াগনোসিস হয়েছে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে উনি ওরাল কুইনিন দিয়ে চিকিৎসা দিয়েছেন এবং দুইটা ডোজও নেওয়ার পরেও ঘটানো হয়েছে, তাহলে কি হতে পারে? একটা জিনিস হতে পারে আপনাদের মাথায় খেলছে কিনা, যে এটা তো সিভিয়ার ম্যালেরিয়া হয়ে গেছে, তাই না? এবং আমরা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দিয়েছি, তাই না? এবং আমরা এটাই বললাম যে যদি কোনো রোগীর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া থাকে, আমরা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওষুধ দিই তাহলে কিন্তু তা সিভিয়ার। তাহলে এই সিভিয়ারটি ডায়াগনোসিস করার জন্য তো আর আমাদের অন্য কিছু লাগছে না, কারণ আপনি তো ম্যালেরিয়া প্যারাসাইট পেয়ে গেছেন, কিন্তু কমপ্লিকেশন হয়েছে কি এটা তো দেখতে হবে, তাই না? আমি বলবো যে একটা প্রেগনেন্ট লেডিদের জন্য সবচেয়ে কমন কমপ্লিকেশন কি হবে, হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এই প্যারাসাইট গুলো এবং সে খেতে পাচ্ছে না, বমি হচ্ছে, প্রেগনেন্সি ডিমান্ড বেশি, সবার আগে আপনি যদি কিছু করতে চান আপনি অবশ্যই করবেন কি, ব্লাড গ্লুকোজ, তাই না? এক নম্বর যদি করতে চান তো সিদের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, এবং আপনি দেখেন ওরাল উনি কুইনিনও পেয়েছেন, কুইনিনও আপনারা জানেন যে হাইপোগ্লাইসেমিয়া করে। এখন দেখা যাচ্ছে যে একটা সিবিজি করা আছে এবং দ্য ব্লাড গ্লুকোজ আস ফর 1.2 মিলিমোল, হোয়াট ট্রিটমেন্ট উইল ইউ গিভ, তাহলে আপনি কি চিকিৎসা দিন? ইয়াস, উইল কারেক্ট দ্য হাইপোগ্লাইসেমিয়া ডেফিনেটলি, তাই না? তাহলে আপনি হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট কীভাবে করবেন? আমি বলবো যে আমাদের এখানে 50% গ্লুকোজ পাওয়া যায় না, 25% গ্লুকোজ পাওয়া যায়, সেটা আমরা দিয়ে দেবো, যে অ্যারাউন্ড 100 ml এর মতো, অনেক সময় 40 ml দিলেও পড়া যাচ্ছে সেটা কাভার হয়ে যায়, সেটা আমাদেরকে দিতে হবে প্রথমে ফার্স্ট, বিকজ হাইপোগ্লাইসেমিয়া ইটসেলফ ক্যান কজেস পারসিস্টেন্ট ব্রেইন ড্যামেজ। এখন ব্লাড ফিল্ম যখন আপনার রিভাইজ করা হয়েছে তখন দেখা গেলো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম রিং 4+ রিং চলে আসছে অনেকগুলো, এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ইজ নর্মাল, তাহলে কি তাকে একটা লাম্বার পাংচার করা হয়েছে? তাহলে আপনি আগে একটা প্যারাসাইট কামড়া থাকলেও যদি আর্জেন্টলি কোনো টেস্ট করতে চান এই রোগীর ক্ষেত্রে, শুধুমাত্র সিবিজি করবো তা নয়, আমরা একটা রিপিট অফ দ্য প্লাজমোডিয়াম বা স্টাইল এক্সামিনেশন করবো, আমরা একটা লাম্বার পাংচার করবো। তার কারণ রোগীটা কিছু না কিছু ড্রাগ পেয়েছে, তারপরও রোগীটা ডিটোরেট করেছে, আপনার মাথায় সন্দেহ আসতে পারে, কনফিউশনাল একটা স্টেটের রোগী, ঢাকা শহরে থাকে, প্রেগনেন্ট লেডি, অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা, মেনিনজাইটিস হয়েছে কিনা, এনকেফালাইটিস হয়েছে কিনা, এটা তো আপনাকে এক্সপ্লোর করতে হবে, তাই না? সো ইটস ভেরি লজিক্যাল যে আপনি টেস্টগুলো করবেন। কিন্তু আপনি যখন করলেন দেখলেন প্লাজমোডিয়াম রিং আছে 4+ এবং সিএসএফ অ্যাবসলিউটলি নর্মাল অ্যাকসেপ্ট লো গ্লুকোজ, প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যান্টিমিলিয়ার ড্রাগ উইল ইউ অ্যাডমিনিস্টার অ্যান্ড বাই উইচ রুট? আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তাতে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তাই না? দি ট্রিটমেন্ট শুড বি আইভি আর্টিসন, একেবারে কোনো সন্দেহ নেই, কারণ আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে 4+ মানে হাইপার প্যারাসাইটিমিয়াও আছে, পেশেন্টের সেরেব্রাল ম্যালেরিয়াও আছে, তার একটা হাইপোগ্লাইসেমিক এপিসোডও হয়েছে, তার পারসিস্টেন্ট ভমিটিংও আছে, ইভেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও থাকতে পারে। সুতরাং বেস্ট ড্রাগ হবে হাইপি আর্টিসন যদি অ্যান্টি ম্যালেরিয়া আমরা দিতে চাই। Would you prefer an alternative to quinine because the patient is pregnant? Yes, IP artisanate. আপনাকে দেখতে হবে যে কোন ট্রাইমাস্টার অফ প্রেগনেন্সিতে রোগীটা আছে, তাই না? আমরা বলেছি 27 weeks, তো সো এটা ফার্স্ট ট্রিমেস্টারের সমস্যাটা আমাদের নেই। ইভেন এইখানে প্রবলেমের মধ্যে যদি ফার্স্ট ট্রিমেস্টারও দিত, আমি বলবো যে আপনারা বলবেন যে IP artisanate প্রেফার, কারণ সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে অ্যাডাল্ট প্রেগনেন্ট নন প্রেগনেন্ট সব ক্ষেত্রে দেখানো হচ্ছে যে মর্টালিটি হ্যাজ বিন রিডিউস বাই 37% অফ দি কুইনিন। নেক্সট কোয়েশ্চেন কি, আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে 6 hours পরে দেখালো পেশেন্ট বিকাম ইনক্রিজিংলি রেস্টলেস হয়ে গেল, রেসপিরেটরি রেট বাড়তে বাড়তে 40 per minute হয়ে গেল, চট করে ব্লাড গ্লুকোজ দেখানো হঠাৎ করে তো বেড়ে গেলো কেন, দেখা গেলো ব্লাড গ্লুকোজ নর্মাল। এই কন্ডিশনে আপনি আর কি স্পেশাল অবজারভেশন করবেন? ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আপনার তো চিকিৎসা দিলাম ঠিক মতো, তারপরে রোগীটা রেস্টলেস কেন হয়ে যাচ্ছে? দেখেন রোগীটা কিন্তু 27 weeks প্রেগনেন্সি, প্রেগনেন্ট লেডি, সিভিয়ার ম্যালেরিয়া, সেরেব্রাল কম্পোনেন্ট আছে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে, অনেক বেশি পরিমাণ 4+ রিং। আমি আপনাদেরকে প্যাথোফিজিওলজির সময় বলেছি, দেখেন যখন এটা সিকুয়েস্ট্রেশন থাকবে, প্যারাসাইটাস আনপ্যারাসাইটাস সব ভেঙে ফেলবে, ভেঙে ফেললে তার ডিগ্রি অফ অ্যানিমিয়া অনেক বেশি হবে, রোগীটা খেতে পাচ্ছে না, তো দ্যার আর সো মেনি থিংস দ্যাট ক্যান লিড টু দিস ডিসনিয়া, তাই না? এবং লাংয়ে ইনভলভমেন্ট হতে পারে, প্রেগনেন্সি তো ফ্লুইড ওভারলোড হতে পারে। একজন হাত রেজ করেছেন, ডাক্তার কামরুল হাসান, প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন। কামরুল হাসান,
বলেন স্যার, সরি স্যার, মানে চাপ পড়ে গেছে স্যার, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এরকম একটা রেসপিরেটরি রেট বেড়ে গেল কেন? আমি বলবো যে আপনাদেরকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে, একটা প্রেগনেন্সি লেডিতে চিকিৎসার মধ্যে দিয়ে একটা রোগী যদি খারাপ হয়ে যায়, 80 ডেভেলপিং পালমোনারি ইডিমা অর নট। তার কারণ আপনারা জানেন যে এজ এ ফ্রি ডিটেনশন স্টেটাসে ফিমেলে প্রেগনেন্সি লেডিরা থাকে, তাদেরকে আপনারা যদি এই পরিমাণ সিভিয়ার ম্যালেরিয়া হয়ে যায় যাদের হায়ার ডেন্সিটি হবে, তাকে এভরি চান্স এর পালমোনারি টেরিটরি ক্যানিমিক। তখন একটা চেস্ট এক্সরে করা হইলে মহিলা যদি উনি প্রেগনেন্ট, অ্যাজ বিকজ হার ডিসনিয়ে সো মাচ এবং দেখা যাচ্ছে দেখেন বাইলেটারাল পেচিশেড মোস্টলি দ্য লোয়ার জোন, সো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, তাই না? আমার মনে হয় এখনকার সময় দেখলে যে কেউ হয়তো বলে ফেলবে এটা স্যার COVID-19 নিউমোনিয়া কিনা, কিন্তু আপনি যে প্রবলেমটা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন সে দেখে আসার উপর বেস করে এটা COVID-19 নিউমোনিয়া বলার আগে আপনাকে দেখে নিতে হবে যে এটা ম্যালেরিয়া সংক্রান্ত কমপ্লিকেশন কিনা। আমি দেখেন আমি ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশনের মধ্যে দুটা জায়গায় কিন্তু হাইলাইট করার চেষ্টা করেছি পালমোনারি এডিমা, এবং পালমোনারি এডিমা ইজ মোর কমন ইন দ্য প্রেগনেন্ট লেডি অ্যান্ড অলসো সামটাইমস চিলড্রেন। সেরেব্রাল ম্যালেরিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড অ্যানিমিয়া, দিস আর কমন কম্বিনেশনস অফ দ্য সিভিয়ারিটি ইন চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য প্রেগনেন্সি। ফর অ্যাডাল্ট মেলের জন্য সেরেব্রাল ম্যালেরিয়া, জন্ডিস এবং অ্যাকুইট কিডনি ইঞ্জুরি is more common combination for more adult male than the pregnant lady. এই কথাগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এরকম যদি স্টেজ চলেই আসে তাহলে আমরা কি চিকিৎসা দেবো? অবশ্যই পালমোনারি এডিমা চিকিৎসা আছে আমাদেরকে দিতে হবে, হয়তো এ পেশেন্টে যে অ্যাডিশনাল চিকিৎসাগুলো পাচ্ছে এটার সঙ্গে আমরা ফ্লুক্সামাইডও দিতে পারবো। ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট আর দার অবজারভেশন পার্টিকুলারলি ইম্পর্টেন্ট এই রোগীটার জন্য, আর কি কি ইম্পর্টেন্ট অবজারভেশন আপনার করতে হবে, তাই না? আপনি দেখেন একটা হচ্ছে যে ওর কি কোনো ইলেকট্রল ইমব্যালেন্স আছে কিনা আমরা দেখতে চাই, অবভিয়াসলি কোনো সন্দেহ নাই। যে রেগুলার প্রেগনেন্ট লেডিতে পালমোনারি এডিমা হয়ে যাবে তাদের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আমরা অবশ্যই সেটা ফাংশনটা দেখতে চাই। কিন্তু এখানে আরেকটা ছোট্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এটা হচ্ছে শি ইজ প্রেগনেন্ট 27। এই জন্য যদিও প্রথমে আপনি দেখেছেন যে আপনার ফিটাল হার্ট সাউন্ডটা আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হবে অবস্টেটিসে কাউকে দিয়ে মাধ্যমে এই কি কন্ডিশন অফ দ্য ফিটাস এটাকে একটু জাজমেন্ট করা, যে তার জন্য কি কি আপনি ফলো আপ দিতে চান। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ওই অংশের ফলো আপটা দিতে চান। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য কোয়েশ্চেন উই আস্ক টু দ্য রিলেটিভ, যে এখন কথা হচ্ছে যে আপনি তার রিলেটিভটিকে কোনো প্রশ্ন করতে চান কিনা। আমি বলবো অবশ্যই চাবেন, তার কারণ আমরা দেখেন প্রথম থেকে আলোচনা করে আসছি যে 13টা ডিস্ট্রিক্টসের মধ্যে ঢাকা তো ছিল না, এই ভদ্রমহিলা তো ঢাকায় থাকেন, তাহলে তার কেন ম্যালেরিয়া হবে, তাই না? সুতরাং আপনাকে জিজ্ঞেস করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে যে ওনার কিন্তু উনি বিজনেস এক্সিকিউটিভের ওয়াইফ, তাহলে এইসব জায়গাগুলো তো বিজনেস এক্সিকিউটিভ প্রায় জান, তাই না? আমরা যেসব জায়গার কথা বললাম, বান্দরবন, রাজশাহী, রাঙামাটি, চমৎকার সব জায়গা, কক্সবাজার অ্যান্ড দ্যার হিলি ডিস্ট্রিক্টস তো যেতেই পারে। তো দিস ইজ দ্য ওয়ান এরিয়া ট্রাভেল হিস্ট্রি সো 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 মাচ ইম্পর্টেন্ট, শুধু আমাদের দেশের কেন আমাদের দেশের বাইরেও উনি যেতে পারেন, ওইসব জায়গাতে কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা জানা। আর দ্বিতীয় হচ্ছে যদি কোনো ট্রাভেল হিস্ট্রি না থেকে থাকে, সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের সবার জন্য আমি বলে রাখছি, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। কারণ প্রেগনেন্সি লেডিরা অ্যানিমিয়ার জন্য আমাদের অনেকে ব্লাড ট্রান্সফিউশন পায়, এবং ট্রান্সফিউশন ম্যালেরিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ক্যান ডেভেলপ ইন টু সিভিয়ার। তাহলে চলে এলাম আমরা পেশেন্ট এ শেষ করি, পেশেন্ট বিতে চলে আসি, আমরা তার লার্নিং আর একটু হোক। এটা হচ্ছে খাগড়াছড়ি একটা ইউনিয়ন হেলথ সেন্টার, যেটাকে হাইপার এন্ডেমিক প্লাজমা ফেসিবিলাম জোন বলা হচ্ছে। অনেকগুলো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ সেখানে আছে, কিন্তু ইন্ট্রাভেনাস ইনফিউশন দেওয়ার ক্যাপাবিলিটি সেই হেলথ সেন্টারে নাই, মানে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে। একটা ট্রাইবাল চাইল্ড আসছে 20 মাস, ফিভার ইস 2 দিন আগে, বারে বারে বমি করছে। 1 আওয়ার আগে ওদের চাইল্ড হ্যাড এ কনভালশন, 1 ঘন্টা আগে একটা খিচুড়ি হয়ে গেল, এবং মা বলছে রিপিটেড টুইচিং হচ্ছে লিমস এবং মাউথ, ফলোড বাই আনরেসপন্সিভনেস ফর ফিউ মিনিটস। যখন আপনার কাছে আসলো বাচ্চাটা অনেক জ্বর, 39 ডিগ্রি, কনশাস, এবল টু লোকালাইজ এবং রেসপন্ড টু পেইন ফুসমার, জিসিএস অথবা ব্লান্টিয়ার স্কোর অ্যাবসলিউটলি নর্মাল। কিন্তু যেহেতু সে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট এবং আপনারা যদি ওখানে চাকরি করেন অথবা ওখানে যান, ডাক্তারি করেন, যাই করেন, আপনি কিন্তু এই ধরনের রোগীগুলোকে অবশ্যই চিন্তা করবেন যে ম্যালেরিয়া কিনা, তাই না? তাকে থিক বারফিউম করলেন এবং প্লাজমা ফেসিবাম রিং পাওয়া গেল 4+। চাইল্ড রিপিটেডলি ভমিটস অ্যানি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ গিভেন বাই মাম। এই হচ্ছে গিয়ে আমার প্রবলেমটা, এই হচ্ছে গিয়ে সে বাচ্চাটা। এখন বলা হচ্ছে দেখেন
Does the child have cerebral malaria? What may be the cause of convulsion? And what should you do about convulsion? After that, you just got to know that what is happening or not happening. Is it cerebral malaria? What is it? Because you answer that question. Or I mean, you answer that after that. You should be that okay. আমি বলবো দিস ইজ আসেন দাস নট হ্যাভ এনি সেরেব্রাল ম্যালেরিয়া, তার কারণ যখন আপনি এক্সামিন করছেন তখন তো তার ব্লাড টেস্টগুলো অ্যাবসলিউটলি নর্মাল। আমরা বলেছি কিন্তু সেরেব্রাল ম্যালেরিয়া বলতে গেলে আপনাকে জিসিএসটা 11 নিচে অ্যাডাল্টে আসতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে 3 নিচে ব্লাড টেস্টগুলো আসতে হবে। তার একটা সময় ছিল যে আনকনসাসনেসের মতো ছিল আফটার গেটিং হাই গ্রেড ফিভার, তাহলে এটা ছিল আসলে ফেব্রাইল কনভার্সন। তাহলে ফেব্রাইল কনভার্সনের প্রিন্সিপাল ভেরি, নাজিয়া হাত তুলেছেন প্লিজ, আস নাজিয়া বলেন, ইউ হ্যাভ এনি কোশ্চেন ডক্টর নাজিয়া? আসসালামু আলাইকুম স্যার, আপনি এটার জবাব দেওয়ার জন্য হাত তুলেছিলাম স্যার, যে পেশেন্টার সেরেব্রাল ম্যালেরিয়া নেই কারণ ব্লাড টেস্ট স্কোরটা বেশি আছে, আর মেবি 20 মান্থস চাইল্ড এটা ফেব্রাইল কনভালশন অথবা রিপিটেড ভমিটিং হওয়ার জন্য তার হয়তো বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করেছে, সে কারণে একটা তার কনভালশন ডেভেলপ করতে পারে। Oh, that's excellent. I think it's a fantastic answer. Totally agree with this one. Among febrile convulsion, I am a pediatrician. Na, kintu febrile convulsion hocche duto jinish dekhte hobe. Ekta hocche je whether the temperature is very high kina, karon ano ceiling hyperparesia, othoba khub rapidity niye temperature hocche kina. Mane dhoren karon 99.5 theke 103 uthe gelo alpo shomoyer moddhe. That will be more sensitive to develop a convulsion in febrile convulsion rather a high ceiling temperature for long. So ei jonno eigulo ke dekhte hobe. Ar ekta hocche je convulsion hoye gele convulsion er poroborti shomoye cognitive recovery ta within half an hour er moto hoye jabe, kintu jodi cerebral malaria hoy keu jodi convulsion e ogyan hoye jay unconscious hoye jay, this period will be persist more than half an hour. So this is a very important differentiating point যেখানে আমরা ফেব্রাইল কনভালশন ভার্সাস সেরেব্রাল ম্যালেরিয়ার কনভালশন থেকে আলাদা করে ফেলতে পারবো। আর কনভালশন জন্য কি করবেন, যদি আপনি কনভালশন অবস্থায় পান অবশ্যই ডাইজিপাম পাররেক্টাল বাচ্চাদের জন্য, আইভি ফর দ্য অ্যাডাল্টের জন্য, আর যখন আপনি পেয়েছেন তখন কনভালশন বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে খেয়াল করতে হবে যে জ্বরটা যেন আমরা টেম্পারেচার থেকে অ্যাড্রেস করি, কারণ টেম্পারেচার অ্যাড্রেস করলেই দেখাচ্ছে পরবর্তী সময় আর কনভালশন হয় না। যদিও ফেব্রাইল কনভালশনে অনেক আমি জানি না আপনারা খাগড়াছড়ি গিয়েছেন কিনা, দেয়ার আর সো মেনি এরিয়া, কিছু কিছু খাগড়াছড়ি জায়গাতে আছে যে আপনি এক জায়গা থেকে আর জায়গায় বাসে যে আসবেন এবং কখন ছাড়বে, পার্টিকুলার টাইম ছাড়া কতজন যাত্রী নিবে বা কোন সময় থাকবে, এটা অনেকগুলো বিষয় থাকে। আরেকটা হচ্ছে যে ওইসব দূরহ জায়গার থেকে একটা ভালো জায়গায় এসে চিকিৎসা নেওয়া খাগড়াছড়ি সদর হাসপাতালে সামটাইমস ভেরি ভেরি ডিফিকাল্ট, তাই না? এটা আমরা যারা এখানে আসি ঢাকা শহরে তা বুঝতে পারবো না। দ্য পয়েন্ট হচ্ছে শুড দ্য পেশেন্ট বি রেফার টু হসপিটাল অন, হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয়, অ্যান্ড হোয়াট ট্রিটমেন্ট উইল ইউ গিভ মি, কেউ অ্যান্সার করবেন? এনিওয়ান? নসিন, ক্যান ইউ অ্যান্সার ইভেন ইফ ইউ আপনি হাত না তুলে? নসিন বলেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নসিন প্লিজ বলেন, সো হোয়াট শুড ইউ ডু, রেফার দ্য পেশেন্ট টু হসপিটাল? ইয়েস স্যার আই থিংক সো, দ্য চাইল্ড শুড বি রেফার টু হসপিটাল। Okay, Kano, what is the reason? Apni keno bolte achen ta ke refer kora uchit ebong what treatment will you give meanwhile? Sir, jehetu patient er oral sob kichui drug she vomit kore fele dicche, so take IV dewa uchit sir. Are sir or 4 plus malaria parasite, so high parasite burden, so I think this should be treated sir. Meanwhile key treatment available sir? That's very 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 nice answer. Ami bolo noshin, tobe ami bolbo ki dekhen noshin amra kintu
কয়েকটা জিনিস বলছে, একটা হচ্ছে ওখানে ইন্ট্রাভেনাস ইনফিউশন দেওয়ার ক্যাপাবিলিটি নাই, কিন্তু ওরা বলে নাই যে আপনি আইএম দিতে পারবেন না, তাই না? ওরা বলে নাই যে আপনি আসলে সাপোজিটরি ফর্মে কিছু দিতে পারবেন না। আপনি দেখবেন আমরা কতগুলো অল্টারনেটিভ বলেছি যে আইভি আর্টিস্ট ইজ দ্য বেস্ট ওয়ান, কোনো সন্দেহ নাই, এবং আইভি আর্টিস্ট দিতে না পারলে আমি আইএমআরটি মিথারের কথাও বলেছি দেখেন, এবং আইএমআরটি মিথার দিতে না পারলে হয়তো আপনি তখন আইভি কুইনিন, ইভেন আপনি কাউকে যদি আইভি কুইনিনও দিতে না পারেন তাকে আইএম কুইনিন ফার্স্ট ডোজটাও দিতে পারেন কিন্তু থাই, মানে প্রি রেফারেলের মধ্যে আর কি, তাই না? তাহলে প্রি রেফারেলের মধ্যে আমরা তো এই জিনিসগুলো তো অ্যাটলিস্ট দিতে পারি, তাই না? সেকেন্ড ইস্যু হচ্ছে যে বিসাইড দ্য ভমিটিং এবং আদার থিং ছাড়া ওর কিন্তু আর কোনো সিভিয়ার সাইন নাই, একটা ফেব্রাইল কনভার্সেশন ছিল সে রিকভারি হয়ে গেছে, সো এই জন্য আপনি হাতে একেবারে অপশন নাই সেটা কিন্তু না আর কি। নাজিয়া মানে হাত তুলছেন, কিছু বলতে চান নাজিয়া? ক্যান ইউ প্লিজ বলেন দেখি নাজিয়া আপনি কি বলতে চান? স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, যেহেতু আমি তাকে ম্যালেরিয়া নিয়ে সন্দেহ আছে, সিভিয়ার ম্যালেরিয়া নিয়ে সন্দেহ আছে, এক্ষেত্রে কি আমি প্রিফারেল ট্রিটমেন্ট গুলো দিব কিনা এক নাম্বার, আর রেফার তো করতে হবে যেহেতু এনি কাইন্ড অফ ফিভার উইথ কনভালশন, আমার ইভালুয়েশন করতে হবে যে কেন হয়েছে, এটা ফেব্রাইল কনভালশন নাও হতে পারে, যদি আর কিছু হয় সেটার জন্য তো আমার রেফার করতে হবে, কিন্তু ট্রিটমেন্ট প্রি রেফারেল ট্রিটমেন্টটা কি যদি আমি সন্দেহ করি যে এটা ম্যালেরিয়া নয় তাহলেও কি আমি দিয়ে এটা পাঠাবো কিনা, এটা আমার কোশ্চেন স্যার। একটা হচ্ছে যে আমরা কিন্তু এইটাকে স্ট্রেট হেড ম্যালেরিয়ার কেস হিসেবে দেখতেছি, তাই না? বিকজ আপনি তো 4+ পেয়ে গেছেন, তো এখানে আর ওইসব সন্দেহের কোনো উপকাশ নেই যে অন্য কিছু আছে কিনা, রাইট? কারণ আপনি ফেব্রুয়ারি এপিসোড খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট 4+ আপনার প্লাস রেফারেন্স করেন হাই রিস্ক গ্রুপ, হ্যাঁ ইউ উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যালেরিয়া, কিন্তু পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে আর বি ডিলিং সিভিয়ার ম্যালেরিয়া না। আমি বলবো ইয়াস ইট ইজ সিভিয়ার, আপনি সেরেব্রাল কম্পোনেন্ট পান নেই, হাইপোগ্লাইসিমিয়া নেই, তার ফেব্রাইল কনভার্সন হয়েছে, আবার রিকভারি হয়ে এখন তো জিসিএস পুরো ভালো, প্ল্যান্টার পুরো ভালো, বাট লুক অ্যাট দিস পার্সিস্টেন্ট ভমিটিং। তাহলে আপনি তো তাকে যতই চেষ্টা করেন তাকে তো মুখে কিছু দিতে পারছেন না, বিকজ শি ইজ হ্যাভিং অ্যান্টিএমেটিক্স আমার দিতে হবে, অ্যান্টিপাইরেটিক্স আমার দিতে হবে স্যার। ইয়েস, এটা আমি বলছি আমার প্রি রেফার, আর যদি আমি ম্যালেরিয়ার কথা ডিসাইড করি যে তার ম্যালেরিয়া আছে, সেক্ষেত্রে স্যার আমরা যেগুলো আইএম ট্রিটমেন্ট অথবা পারডেক্টাল ক্যাপসুল যেটা আছে সেটা যদি দিয়ে পাঠাই স্যার। এক্স্যাক্টলি, দ্যাটসই আমি আপনাকে ডিসকাস করছিলাম যে আমরা যদি মিনওয়াইল কোনো চিকিৎসা দিতে চাই তাহলে আমরা প্যারাক্টল দিতে পারবো, আইএম দিতে পারবো, আমরা তো বলেছি ফেব্রুয়ারি কনভার্সন এখন জ্বর আছে, সুতরাং তাকে অ্যান্টিপায়োটিক দেন। অ্যান্টিইমিটিক এর ব্যাপারে কিছু রিজার্ভেশন রাখা উচিত বলে আমি মনে করি, অ্যাজ বিকজ মেইনলি হচ্ছে যে এই ভমিটিং আদার থিং হচ্ছে সিকুয়েস্ট্রেশনের জন্য, তো সে প্যাথোফিজিওলজিকে যদি আপনি অ্যাড্রেস করেন তাহলে এই ভমিটিংটা কমে যাবে, আর রেদার অ্যান্টিমিটিক দেওয়া থেকে হচ্ছে অ্যান্টিমিটিকগুলো কিন্তু নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম বেশি করায়, এই জন্য আপনার জিসিএসটা পুয়ার হয়ে যেতে পারে আর কি এসব ক্ষেত্রে। তো আমি বলবো যে দ্য বেস্ট অপশন উই হ্যাভ সামথিং আইদার প্যারাক্টাল দেওয়া অথবা আইএম দেওয়া, এবং তারপরে চিন্তা করা রোগীটাকে আমরা ট্রান্সফার করবো কিনা, তাই না? তা দেখা যাক কী হয়েছে। তো চাইল্ড সাকসেসফুলি টুক দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ডোজ অফ কুইনিন বাই মাউথ, মানে প্রথমটা সেকেন্ড অ্যান্ড থার্ড ডোজ বলার মানেটা বুঝে যেত, মানে প্রথম ডোজটা ওরা আইএম দিয়েছে, দেওয়ার পরে দেখা গেল যে সে কিন্তু মুখে খেতে পারছে, তো মুখে খাওয়ার পরে তাকে কিন্তু সেকেন্ড ডোজ থার্ড ডোজ কুইনিন দিয়ে দিয়েছে, অ্যান্ড ক্রস ব্রট টু দ্য ক্লিনিক, আবার নেক্সট ডে নিয়ে যাওয়ার পরে প্রথম দিন আবার নিয়ে আসছে, দেয়ার হ্যাড বিন লিটল চেঞ্জ, খুব একটা বেশি চেঞ্জ হয় না, দ্য ওয়াজ চাইল্ড ওয়াজ স্টিল ফেব্রাইল এবং প্যারাসাইটেমিয়া সিমিলার টু দ্য প্রিভিয়াস ডে, ওকে? So does this suggest the patient has got drug resistant malaria or not? Ever keep it. Any idea? Anyone? Joshim, Shibulta Chan? Anyone? Mohammad Joshimuddin? Difficult, right? Question answer though. ওকে, আমি একটু ডিসকাস করি আপনাকে, ওয়ান থিং ইজ দ্যাট গাইডলাইন অনুযায়ী হয়তো সে চিকিৎসা, কারণ ওখানে তো আসলে সব কিছু নাই, তো এখন দেখা গেল যে প্রথম আইএম যখন গুণিন দিল পেশেন্ট তো মুখে খেতে পাচ্ছে, তো তাকে বলে ঠিক আছে আমরা তো আমরা ট্রান্সফার করবো কেমনি 30 কিলোমিটার দূরে আমরা চিকিৎসা দিয়ে, আমরা তাকে দিয়ে দিল ওরাল ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, কিন্তু পরের দিনই 24 hours মধ্যে নিয়ে আসছে, নিয়ে আসার পর দেখা গেলো লিটল চেঞ্জ এবং স্টিল ফেব্রাইল প্যারাসাইটেমিয়া আগের মতোই আছে, তাহলে এটার মানে কি আপনার কুইনিন রেজিস্ট্যান্স হয়ে গেল?
অ্যানসার ইজ নো নো এই জন্য যে যখন আপনি কুইনিন দিয়ে কাউকে চিকিৎসা দিতে যাবেন, এই প্যারাসিটামিক ক্লিয়ারেন্সটা আর্টিস্টুডেন্টের পক্ষ থেকে হবে। মানে আর্টিস্টুডেন্ট যদি আমি নাম্বার অনুযায়ী বলি যে 10,000 আফটার উইদিন 24 আওয়ার্স এর মধ্যে যদি কমায়, তাহলে কুইনিনটা কমাবে অ্যারাউন্ড 100-200 স্যার। তাহলে আপনি কিন্তু একই রকম ভাবে জ্বর থাকবে, কিন্তু তার মানে এই না যে ডাক্তার রেজিস্ট্যান্স হয়ে গেল। আপনি যদি আরো একটা দিন তাকে কুইনিন দিয়ে চিকিৎসা দেন অথবা কম্বিনেশন দেন, তাহলেই হয়তো দেখবেন প্যারাসিটামল এবং দিস ডাজ নট ইন্ডিকেট ড্রাগ রেজিস্ট্যান্স। আসেন 4 নম্বর, চাইল্ড ওয়াজ ওয়েল অ্যান্ড অ্যাপারাসাইটিক অন দ্য থার্ড, দ্বিতীয় দিনে দেখলো সে ভালো। অ্যান্ড ওয়ে নট টু কমপ্লিট 7 ডে কোর্স অফ ওরাল কুইনিন, শুধুমাত্র এটা ওরা এডিশনাল কোনো ড্রাগ দিতে পারেনি, তার কারণ বাচ্চাটা ছোট এবং স্যার আগে দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু হাতের কাছে অত উন্নতি ছিল না, কিন্তু বাচ্চাটা ভালো। অ্যাট দি এন্ড অফ দ্য টাইম ফাদার ব্লাড টেস্ট শো গ্যামাটোসাইট প্লাস, এই যে দেখেন গ্যামাটোসাইটের ছবি দেখানো হচ্ছে, তাই না? হোয়াট শুড বি ডান অ্যাবাউট দ্য গ্যামাটোসাইট প্রেজেন্ট ইন দ্য ব্লাড আফটার কি করবে? বলেন স্যার, প্রাইমাকুইন দিব স্যার, প্রাইমাকুইন সিঙ্গেল ডোজ দিব স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড, প্রাইমাকুইন সিঙ্গেল ডোজ দিবেন 0.25 mg, ভেরি এক্সেলেন্ট। এখানে কেউ কেউ আর্গুমেন্ট করতে পারে যে স্যার একটা ট্রাইবাল বাচ্চা, সবাই তো বসে বসে মশার কামড় খাচ্ছে, সবারই তো স্যার প্যারাসাইট আছে, তাকে আপনি ক্যামাটোসাইটাল দিয়ে কি করতে পারেন? একে তো দিতে হবে, এই জন্য যে আমরা কিন্তু একটা টার্গেট করেছি ম্যালেরিয়া জিরো করার জন্য, ট্রান্সমিশনটাকে বন্ধ করার জন্য, তাই না? সেটা যদি করতে হয় যে কোনো গ্যামাটোসাইট, যে কোনো রোগী থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, নিড টু অ্যাড্রেস ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস অ্যানসার। ইয়েস, উই শুড গিভ প্রাইমারি। শেষ সেকেন্ড কেস, আমরা কি আরেকটা কেজে আসি ইফ ইউ ডোন্ট মাইন্ড? পেশেন্ট সি, রামু উপজেলা, কক্সবাজার ডিস্ট্রিক্টে, যারা যারা আছেন কক্সবাজার থেকে উইল বি হ্যাপি যেটা আমি ওটাই চুজ করলাম। ফরেস্টেড বিউটিফুল কান্ট্রি সাইড উইথ নোন হাই রিস্ক এরিয়া ম্যালেরিয়া, যেখানে প্লাজমোনিয়া পেশেন্টকে হাইপারঅ্যাক্টিভ করে নেওয়া হচ্ছে। পেশেন্ট হচ্ছে 28-year-old মেল ইকোনমিস্ট, ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ লোকালি, কিন্তু উনি অ্যাটেন্ডেড দ্য ইউনিভার্সিটি ইন নর্থার্ন ইউরোপ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। কিছুদিন আগে উনি ব্যাক করছেন কক্সবাজার থেকে লাস্ট মান্থ। 1 week ago উনি ফিভার, হি ডেভেলপ ফিভার, ডিসাইডেড দিস কুড নট, উনি চিন্তা করলেন যে এটা ম্যালেরিয়া হতে পারে না, বিকজ হি ডেভেলপ ইন গ্রোন আপ ইন দ্য ম্যালেরিয়া এরিয়া, সো হি ইজ ইমিউন। 2 days ago হি বিকাম কনফিউজ, স্পেশালি অ্যাট নাইট। He usually stayed at night and was attended by a caretaker who today actually called a doctor, the GPK Dhaka Hansen, because the patient was increasingly become confused. Among the last urine he has passed was very small volume, very dark. Examined jahan question, doctor had looked very well nourished. He was afebrile, jor chilo na. He was restless, but could make a brief appropriate answer to the question and could localize pain for stipulum. He was ectric, jaundice, mucous membrane pale. There was some bleeding from the gum and there were a few retinal hemorrhage in both eyes. এই হচ্ছে সেই রোগীটা যিনি বাইরে থেকে আসছেন। লুক এট ইজ জন্ডিস, নিচের দিকে দেখেন তার কিছু সাবকনজাংটিভাল হ্যামারেজ, এবং যখন অপথালমোলজি করা হচ্ছে রেটিনাল হ্যামারেজ, এবং যে ইউরিন কালারটা করার পরে এটা পাওয়া যায়। কেমন কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? দিস ইজ ফর মাই স্টুডেন্ট, আপনারা যারা যারা আছেন শুনছেন, what should be your differential diagnosis? Anyone? Sir, severe malaria. Severe malaria. Why? Leptospirosis. Sir. Okay. Severe malaria তো অনেকগুলো ক্রাইটেরিয়া স্যার আছে স্যার। পেশেন্টে স্যার একেআই আছে স্যার, তারপর স্যার ব্লিডিং আছে, জন্ডিস আছে, হয়তো কম্পোনেন্ট হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, জন্ডিস আছে, পেশেন্টের ফেইল বলা হয়েছে, অ্যানিমিয়া আছে, পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন। হাই কালার ইউরিনের কথা বলছে, 24 ঘন্টা আপনাকে ছবিও দেখিয়ে দেখেন কোকাকোলা কালার ইউরিন, সো দেয়ার আর লট অফ, কিন্তু পয়েন্ট হচ্ছে আপনি তো শুধুমাত্র একটাই চিন্তা করে রাখবেন, আপনাকে আর কোনো কিছু চিন্তা আসবে কিনা,
স্যার লেপ্টোস্পাইরোসিস হতে পারে স্যার, তারপরে সেপ্টিসেমিয়া আছে স্যার। এক্সেলেন্ট, আই উড সে ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এটা সেপ্টিসেমিয়া হতে পারে, এটা লেপ্টোস্পাইরোসিস হতে পারে, এটা রিকারেন্ট ফিভার হতে পারে, বরেলিয়া রিকারেন্টিস হতে পারে, সিকেল সেল ক্রাইসিস হতে পারে, পালমিনারি লিভার হিপোফিলিয়া হতে পারে, ডেঙ্গি হতে পারে কিনা স্যার? ডেঙ্গি, ডেঙ্গি ইয়েস, মাল্টি অর্গান ডেঙ্গি হতে পারে, বর্তমান সময়ে কোভিড মাল্টি অর্গান। So you can have the, all the differential diagnosis should be in mind. Amra broadly dekhar chesta korte hobe jano rogi gulo amader missing na hoy. This is very important. I am very impressed by the differential diagnosis. Kintu ami bolbo je dutu tinto noy, joto possibility gulo ache shobgulo matha rakhben, chatta ta, and you will be asking this question. Okay, point second was very interesting. Was the patient right to think he was immune to malaria? Uni ki bhablen je immunity ke shotik chilo? The answer is no. কারণ ম্যালেরিয়ার হার্ড ইমিউনিটিটা পার্শিয়াল, যখন উনি নর্দার্ন ইউরোপে চলে গিয়ে 5 বছর থেকেছেন ওনার কিন্তু ইমিউনিটি লস্ট, এটাও কিন্তু উনি জানেন। নেক্সট, দ্য থিক ব্লাড ফিল্ম, তখন একটা ফিল্ম করা হলো, দেখা যাচ্ছে প্লাজমোডিয়াম ফেসিফিলাম 3+ থিন ব্লাড ফিল্ম করা হলো, দেখা যাচ্ছে 26% দ্য রেড সেল আর প্যারাসাইটাইজ, হোয়াট এলস উড ইউ লুক ফর ইন দ্য থিন ব্লাড? প্রশ্নটা হচ্ছে থিন ব্লাড ফিল্মে আপনারা আর কি দেখবেন? Anyone? আর কিছু দেখবেন কিনা? দেখবেন কি, তাই না? দেখেন আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু চিন্তা করছেন এটার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনারা ভাবছেন সেপ্টোসিমিয়া কিনা এটা কিনা, তাই না? তাহলে আপনি যখন প্লাজমোডিয়াম ফেসিফিলাম 3+ 3 বার 26% রেড সেল প্যারাসাইটিস আছে, এগুলো তো ভেঙে যাবে, তাই না? এটা তো হ্যামোলাইসিস হবে, তাহলে কি হ্যামোলাইটিক কম্পোনেন্ট গুলো আমরা তিন বার দেখবো না? সো আই উড সে দ্যাট ব্রোকেন রেড ব্লাড নিউক্লিয়াস আছে কিনা, ব্রেকডাউন প্রোডাক্ট গুলো আছে কিনা, শিফট টু দ্য লেফট কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আমরা একটু প্লাটিলেটের অবস্থাটা দেখতে পারি, কারণ এটা তো ডিআইসি ডেভেলপ করে যাচ্ছে মনে হয়, ব্লিডিং হয়ে হোমোসাইটোপেনিয়া হয়ে গেল কিনা, প্লাটিলেটগুলো ঠিক আছে কিনা, দ্যাট উই ক্যান অলসো সি, তাই না? তো এই জন্য আমি বলবো যে যখন আমরা থিন ব্লাড ফিল্ম দেখবো, এই অংশগুলো আমাদেরকে গাইড করবে হোয়াট অ্যাকচুয়ালি ইজ দেয়ার। আপনি যদি দেখেন যে না অনেক বেশি ব্রেকডাউন প্রোডাক্ট নাই, কিন্তু শিফট টু দ্য লেফট অ্যান্ড সেল সাইজগুলো অনেক বড়, এটা মেবি এ পার্ট অফ সেপসিস, নাথিং এলস। কিন্তু যখন আপনি হ্যামোলাইটিক কম্পোনেন্ট পাবেন এবং উইথ এডিশন অফ প্লাটিলেট আদার থিং, তখন আপনি এই রোগীটার জন্য হয়তো ভাববেন যে এটা কি তাহলে স্যার সিভিয়ার ম্যালেরিয়া উইথ এ মাল্টি অর্গান ডিসফাংশন উইথ এ ডিআইসি হয়ে গেল, দ্যাট উইল বি এ ভেরি গুড আইডিয়া, তাই না? তো দিস শুড বি লুক আফটার দ্য থিন ব্লাড ফিল্ম। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য টেস্ট উড ইউ ডু টু ইনভেস্টিগেট দ্য ব্লিডিং টেন্ডেন্সি? All facilities are available in nearby hospital. তাহলে কি করবেন? দেখেন বলা হয়েছে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি, সো ইউ নিড টু সি দিস থিংস এজ আ পেশেন্ট অফ সিভিয়ার ম্যালেরিয়া উইথ ডিআইসি। তাহলে বলবেন আমরা ডিআইসি প্যানেল গুলো করবো স্যার, উই নিড ডি টাইমার অয় এফডিপি, আমরা প্লাটিলেট কাউন্ট চাই, আমরা প্রোটোমিন টাইম চাই, আমরা এদাকলে এপিটিডি চাই, রাইট? তাহলে এগুলো করলে এবং ফিব্রিনোজেন অথবা এফডিপি এই প্রোডাক্টগুলো যদি আমরা দেখি, তাহলে ডিআইসি প্যানেলটা দেখাটা ঠিক হয়ে যাবে, দ্যাট ইউ ক্যান সি, কারণ আপনার কাছে ফ্যাসিলিটিগুলো আছে। হোয়াট ট্রিটমেন্ট ইজ নিডেড ফর দ্য ব্লিডিং? ব্লিডিং এর জন্য কি চিকিৎসা দিবে? ভেরি ডিফিকাল্ট, তাই না? অ্যাজ বিকজ আমরা এখনকার সময় যে ডিআইসি গুলো কোভিড-19 এ দেখছি, এগুলো সব প্রথম বুটিক ডিআইসি, আমাদের জন্য দেওয়ার সুবিধা পার্ট করে হ্যাপারে দিয়ে দিচ্ছে, এই রোগীটা ব্লিডিং হচ্ছে আপনি দিতে পারবেন। তার ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আমি বলবো ফ্রেশ হোল ব্লাড ট্রান্সফিউশন। কেন? কারণ হচ্ছে দেখেন 26% আরবিসি ভেঙে ফেলছেন, পেশেন্ট অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, পেশেন্টের ডিএসি ডেভেলপ করছে, প্লাটিলেট কাউন্ট কম পাচ্ছে, তাহলে আপনি এমনভাবে ব্লাড দিবেন যাতে অল দ্য কম্পোনেন্ট অফ দ্য ব্লাড কভার হয়, এবং হোল ব্লাডের মধ্যে আপনি ফ্রেশ যদি দেন তাহলে ফ্রেশ প্রোটিন প্লাজমার পার্ট থেকে সে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো। So the bleeding edge of the best option is the whole fresh blood, okay? And question next. এই পেশেন্টটাকে স্যার ওখানে রাখবো না স্যার, টারশিয়ারি হসপিটাল যেখানে ডায়ালাইসিসের ফ্যাসিলিটি আছে ওখানে ট্রান্সফার করব স্যার? ও তো অলরেডি চলে আসছে, আপনি দেখেন ওর বলছে কিন্তু, দেখেন অল ফ্যাসিলিটি আর অ্যাভেলেবল ইন নিয়ার বাই হসপিটাল, আপনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন কিন্তু অলরেডি, বুঝছেন না স্যার? The patient has not passed urine for 24 hours, 24 ঘন্টা পোস্ট অপ হয়নি, what kind of investigation action are appropriate? Very important. আমি বলবো
প্রথম কাজ হচ্ছে ব্লাডার ঠিক আছে কিনা দেখেন, ফুলফিল থাকলেও ইউরিন পাস না করতে পারে, যদি তারপর দেখেন যে ইউরিনের ব্লাডার ইজ নট পালপেবল গো ফর ক্যাথেটার, সবার আগে ক্যাথেটার। যে রোগীটার অল ইউরিয়া নিউ ডেভেলপমেন্ট আফটার দ্য ফেব্রুয়ারি এপিসোড অফ ম্যালেরিয়া, ফার্স্ট ইস্যু ইউ নিড টু চেক হাউ মাচ ইউরিন ইজ ইম্পোর্টেন্ট, বিকজ ইউরিন ইজ দ্য বায়োপসি। এক্ষেত্রে ইউরিনটাই বায়োপসি ক্যাথেটার করবেন এমন চেক দ্য কালার, এবং যে ইউরিনটা কালারটা কি না কি আপনাকে অনেক গাইড দিবে। ইন দ্য মিনওয়াইল যেটা আপনারা বলেছেন যে তার তো কিডনি মনে ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, তো অবশ্যই ব্লাড ইউরিয়া সেরাম ক্রিয়েটিনিন এগুলো আমরা করতেই চাবো, তাই না? ইলেকট্রোলাইটও দেখা উচিত, যেগুলো স্ট্যান্ডার্ড রেনাল ফাংশন দেখতে আমরা যা দেখি। ওকে, সো ফার্স্ট অফ অল চেক দ্য ব্লাডার, ইফ দ্য ব্লাডার ইজ নট ফুল গো ফর দ্য ক্যাথারাইজেশন, কালেক্ট দ্য ইউরিন অ্যান্ড দেন উই ক্যান অলসো জাজ অ্যাবাউট দ্য ইউরিন আরিয়া টেস্ট। We will also do the renal function test like by blood urea, blood urea nitrogen, serum creatinine. Okay. Question 4 হচ্ছে 15 ml of Deccan dark blood urine obtained by catheter করছে কি পরে দেখা গেল 15 ml dark brown urine চলে আসছে। The urine sticks test reveal albumin, এটা প্লাস হবে, সরি মাইনাস না, এটা albumin 1 প্লাস, blood 4 প্লাস, conjugated bilirubin 2 প্লাস, urobilinogen 2 প্লাস, microscopy urine show no cell and a few cast. How do you interpret the result of urine? আপনি আসলে অ্যালবুমিন 1 প্লাস এক্সপ্লেইন করবেন কেমনে, কনজুগেটেড বিলিরুবিন 2 প্লাস এক্সপ্লেইন করবেন কেমনে, তাই না? আমি বলবো এটাকে এক্সপ্লেনেশন যখন করবেন ইউ চেক দ্য ডার্ক ব্রাউন ইউরিন, রাইট? ফার্স্ট অফ অল এই ডার্ক ব্রাউন অথবা কোকা কোলা কালার ইউরিন মানে কি? ইট ইন্ডিকেট দ্য হ্যামোগ্লোবিন ইউরিয়া, রাইট? তাহলে হ্যামোগ্লোবিন ইউরিয়া মানে কি? কোনো সেল নাই কিন্তু ব্লাড আছে, তাহলে ব্লাড ফ্লোর প্লাস কোনো সেল নাই মানে হ্যামোগ্লোবিন ইউরিয়া হচ্ছে। এই হ্যামোগ্লোবিন ইউরিয়া কেন হচ্ছে? বিকজ অফ হ্যামোলাইসিস। আপনি পাইলেন অ্যালবুমিন 1 প্লাস, বাই এনি মিনস চাই করেন না কেন ইউরিনে অ্যালবুমিন আসলে আপনাকে রেনাল ইনভলভমেন্ট করতে হবে। পেশেন্ট হ্যাজ গট রেনাল ইনভলভমেন্ট, কোনো সন্দেহ। পেশেন্ট হ্যাজ গট কনজুগেটেড বিলিরুবিন, এটা তো ইউরিনে আসার কথা নয়, এটা আসলো কেন? ইফ ইউ মেক এ লট অফ কনজুগেটেড বিলিরুবিন বাই লিভার ইঞ্জুরি তখন সেটা স্পিল আউট হয়ে যাবে, তার মানে তার লিভার ইনভলভমেন্ট আছে। ইউরোবিলিরুবিন 2 প্লাস মানে কি? হ্যামোলাইসিস ইজ দেয়ার। নাজিয়া আবার হাত তুলছে, নাজিয়া কিছু বলবেন? বলেন স্যার, এই ক্ষেত্রে কি আমি এটা আবার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ বলেন স্যার, এই ক্ষেত্রে কি আমরা এটাকে অ্যালজিট ম্যালেরিয়া বলবো? অ্যালজিট ম্যালেরিয়া, আমি বলবো আপনাকে অ্যালজিট ম্যালেরিয়া বলতে গেলে দেখতে হবে যে রোগীটার ব্লাড প্রেশার কেমন আছে, ওটা ছাড়া তো আপনি অ্যালজিট বলতে পারবেন না। আমি বলবো এই ইউরিন ফাইন্ডিং থেকে আপনি ওটা বলার প্রয়োজন নেই, আপনাকে কতগুলো ইন্টারপ্রিটেশন দিতে বলা হয়েছে সেটা আমরা এক্সপ্লেন করতে পারছি কিনা এটা রেশ, তাই না? আমরা এক্সপ্লেন করতে পারছি তার হেমোলাইসিস হচ্ছে, তার হিমোগ্লোবিনুরি হচ্ছে, কিন্তু আরবিসি নেই। আমরা এক্সপ্লেন করতে পারছি অ্যালবুমিন প্লাস হলে যেটা রেনাল ইনভলভমেন্ট আছে, আমরা এক্সপ্লেন করতে পারছি কনজুগেটিভ বিলিরুবিন 2 প্লাস মানে লিভার ইনভলভমেন্ট আছে, আমরা ইউরোবিলিরুবিন 2 প্লাস এক্সপ্লেন করতে পারছি ইভেন দ্যাট ইজ হেমোলাইসিস। তাহলে ইন্ট্রাভাস্কুলার অর সামটাইমস মেবি এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস উইথ হিমোগ্লোবিনুরিয়া উইথ লিভার ইনভলভমেন্ট উইথ রেনাল ইনভলভমেন্ট, এই ইউরিন টেস্ট দিয়ে তো এটা বলা আছে, তাই না? তাহলে আপনার ইম্প্রেশন হবে কি দিস ইজ দ্য মাল্টি ইন সিস্টেম ডিসফাংশন অফ দ্য সেরেব্রাল অর সেভিয়ার। ভেরি সিম্পল, কজ কি এটা তো আমাদেরকে বলে আসা হয়েছে, কিন্তু এটা প্রত্যেকটা জায়গার ইন্টারপ্রিটেশন আমরা যদি বলতে পারি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো মাল্টি অর্গান। দেন অ্যাকিউট রেনাল ফেল ইজ কনফার্ম, ইজ ইট পসিবল দ্যাট কিডনি মে রিকভার? প্রশ্ন হচ্ছে একটা যে তো কে কে হয়ে গেছে কিডনি কি রিকভার করতে পারবে কিনা। আই থিঙ্ক ডক্টর জোশীপতি ওয়াজ ভেরি কারেক্ট যে রোগীটা এমন কোনো ফেসিলিটিতে আছে কিনা দেখতে না ডায়ালাইসিস করা যায়। আমি বলবো ইয়েস রিকভার করতে পারবে, ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ইন সিভিয়ার ম্যালেরিয়া যে আর্লি ডায়ালাইসিস ওয়েন এভার দ্য পেশেন্ট হ্যাজ গট আর্লি ইনভলভ অফ দ্য কিডনি অ্যান্ড লিভার মানে জন্ডিস হ্যাজ এ বিউটিফুলি রেসপন্স আফটার গিভিং দ্য ডায়ালাইসিস, সরি আই মিন দি প্যাটার্ন অফ ডায়ালাইসিস ইন দ্য কিডনি।
এবং দেখা যাচ্ছে যে উইদিন টু উইক্স ডিউরেশনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম ইট ক্যান বি রিকভারি হ্যাপেন ওকে পয়েন্ট হচ্ছে হাউ শুড কুইনিন থেরাপি বি গিভেন টু দিস পেশেন্ট অ্যাকুট অ্যানালগিয়া প্রথম ইস্যু হচ্ছে আমরা কুইনিনটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে চাচ্ছি না কারণ সিভিয়ার মিলে আমরা চাচ্ছি কিন্তু আইভি আর্টিস্টমেন্ট কিন্তু যদি কোনো কারণে আপনি আইভি আর্টিস্টমেন্ট দিতে না পারেন তাহলে কুইনিন থেরাপি কি রেনাল ইম্পেয়ারমেন্টের জন্য ডোজে কোনো সমস্যা করবে কিনা দি অ্যান্সার ইজ নো তাহলে যদি কুইনিন এখানে লোডিং ডোজ দিতে হয় লোডিং ডোজ দিতে পারবেন ফার্স্ট 24-48 আওয়ার্সে কুইনিন ক্লিয়ারেন্স রেনাল ইম্পেয়ারমেন্ট অ্যাক্টিভিটিতে কোনো রকম ইম্পেয়ারমেন্ট করার কোনো সুযোগ নেই বাট আপনি ক্যান্সার হবে দ্য চয়েস উইল বি অলওয়েজ আইভি আর চেস পেশেন্ট ক্যাটাগরি ডি আসেন আমরা আরেকটা কেজে চলে আসি A country with hyperendemic pulmonary emphysema low lying area te but not malaria transmission high central buste parechen to tar mane paharer upore kono malaria nai kintu niche ashe tar mane eta bangladesh bole amake mone hocche na mane ami jani na apnara ki chinta korchen eta bangladesh e kintu low lying area theke high je sob central plateau ekhane onek beshi malaria thake jai hok country jetai hok apnara jani na a 19 year old woman was brought to the clinic in the malaria endemic area medical officer recorded that the patient gave a history of fever for the last 3 days with rigor among vomiting. On examination, she was febrile, temperature on a vishy, slightly lifted. She was fully conscious because she had never been out of the country. The doctor considered it is malaria unlikely that he was suffering from plasmodium falciparum and nevertheless checked the thin blood. No malaria parasite was seen on the film, so he diagnosed the case of hepatitis, advised rest and fat-free diet. এই তো সে মহিলা ক্লিনিক্যাল জন্ডিস লুক এট দ্য ইউরিন কোশ্চেন নাম্বার 1 ডু ইউ থিঙ্ক দ্য মেডিকেল অফিসার ওয়াজ রাইট টু ডিসাইড দ্যাট দিস ইজ নট এ কেস অফ ম্যালেরিয়া জাস্টিফাই ইউর অ্যানসার মানে কুড দ্য ডক্টর হ্যাভ বিন বেটার ইন দ্য হিস্ট্রি অর ইনভেস্টিগেশন কি অ্যানসার দিবেন আপনি এনিওয়ান ডিফিকাল্ট ওকে আমি বলবো দেখেন আসেন ইটস নট ভেরি ডিফিকাল্ট প্রবলেমটা দেখেন প্রবলেমটা হচ্ছে ওনার যে জায়গাতে আসে এই সেন্ট্রাল প্লেটু আপনি যদি জিওগ্রাফিক্যাল টেরিটরি না জানেন তাহলে তো আপনি এটাকে ডায়াগনোসিস ফিল করবেন এটা তো আপনার নেপাল হতে পারে তাই না তাহলে নেপালে কিন্তু লো লাইং এরিয়াতে অনেক বেশি প্রাথমিক ফেলতে পারেন হাই ম্যালেরিয়াতে তার কিছু নেই সেন্ট্রাল প্লেটু নেই তাহলে আপনি যদি এই প্লেসটার কথা চিন্তা করেন আপনার তো মাথায় মনে হতো ইয়াস দ্যাট কুড বি এ কেস অফ ম্যালেরিয়া আপনি কিভাবে এটা বাতিল করেন একটা ফিভারাল এপিসোড পেশেন্ট উইথ জন্ডিস ফিভার উইথ জন্ডিস এ লাইকলি টু বি ইনফেক্টিভ এটিওলজি অফ ম্যালেরিয়া রাদার দেন ফিভার আফটার দেন ডেভেলপিং জন্ডিস উইচ ইজ দ্য প্যাটার্ন অফ দ্য হেপাটাইটিস তাই না তাহলে এটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু আবার হিস্ট্রিতে উনি বলছেন যে উনি তো দেশের বাইরে কখনো যান নাই সুতরাং এটা আনলাইকলি টু দেশের ভিতরে তো ম্যালেরিয়া থাকতে পারে কারণ আপনাদের যে রিজন আছে নেপাল বলেন ইন্ডিয়া বলেন অথবা ওদেরকে কি কি ম্যালেরিয়া নেই আছে সবার তাহলে আপনাকে জানতে হবে আমার দেশের অবস্থাটা খারাপ আছে আরেকটা হলো যে তারপরেও নেভার দ্য লেস উনি চেক করছেন একটা থিন পার্ট এটা কি হইলো বলেন ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সাসপিশন উইথ থিক বাথরুম নট দ্য থিন তাহলে থিন বাথরুম থেকে থিক বাথরুম করাটা উচিত ছিল এটা উনি ভুল করেছেন অ্যাডভাইস দিয়েছেন আবার ফ্যাট ফ্রি ডায়েট যেটা হেপাটাইটিস অ্যাটাক করে ওকে তাহলে নেক্সট হইলে কি টু ডেজ লেটার দ্য পেশেন্ট ওয়াজ ব্রট ব্যাক টু দ্য ক্লিনিক বাই অ্যাংশাস রিলেটিভ শি ওয়াজ বিকাম ড্রাউজি ওয়াজ নট অ্যান্সারিং কোয়েশ্চেন প্রপারলি অন এক্সামিনেশন পেশেন্ট এফেব্রাইল ইকট্রি কনফিউজড এখন উনি কনফিউশন হয়ে গেল শি কুড নট অ্যান্সার কোয়েশ্চেন উইথড্র হার পসিবল ডায়াগনোসিস ওয়াজ কনসিডার্ড অ্যাজ পারমানেন্ট হেপাটাইটিস sickle cell crisis, left in fever, cholecystitis. Malaria was ruled out because she was a pyrexic. Treatment was started urgently with tetracycline intravenously and enema to empty the large valve. She remained unconscious, temperature rise to 38, blood film revealed scanty plasmodium falciparum parasitemia. This was considered probably incidental because low-grade parasitis was common among the young adults in the area. But to cover malaria, chloroquine was prescribed 600 mg intravenously to be followed by 300 mg intravenously every 8 hours. এই হচ্ছে গিয়ে কাহিনী তাহলে এবার বলেন what errors were made in clinical judgment and in patient treatment অনেকগুলো তাই না
আমি একটু বলি তাহলে আপনাদের সুবিধা। একটা হচ্ছে দেখেন, পরের দিন যখন নিয়ে আসছে উনি ট্রিক বেড়ে গেল, কনফিউশন হয়ে গেল, তারপরও উনি এটাকে ডায়াগনোস করছেন ফালমিনেন্ট হেপাটাইটিস। ভাবলেন আমার তো হেপাটাইটিস হয়েছে, 2 দিনের মধ্যে ফালমিনেন্ট হয়ে গেল, কেমন হবে, এটা হলো ইস্যু, যাকে আপনি ফ্যাট ফ্রি ডায়েট দিলেন। ডায়াগনোসিস করলেন সিকেল সেল ক্রাইসিস, রিলাপসিং ফিভার, পলিসিস্টাইটিস, কিন্তু ম্যালেরিয়া ডায়াগনোস করলেন না সিভিয়ার, কারণ শি ওয়াজ অ্যাপাইরেক্সিক। তো আমরা বলেছি দেখেন ডেফিনিশনে ফিভার অর হিস্ট্রি অফ ফিভার, তাহলে ম্যালেরিয়া রোগী তো অ্যাপাইরেক্সি অবস্থায় আসতে পারে, তাই না? এটা হচ্ছে মিসিং ইন দ্য জাজমেন্ট। তারপরে উনি চিন্তা করলেন যে ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর, আমি এটাকে একটু আইভি টেট্রাসাইক্লিন, ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর কিন্তু আইভি টেট্রাসাইক্লিন ইজ নট এ ড্রাগ, এনামা দিয়েছেন, ঠিক আছে, ফাইন। এবং এই জন্য দেখালো টেম্পারেচার বেড়ে গেছে, একটা প্লাজমোডিয়াম ফেসিপারাম আসছে, উনি মনে করলেন যে এটা ইনসিডেন্টাল প্যারাসাইট কিনা, তারপরে করলেন আবার দিলেন কি আইভি ক্লোরোকুইন, উইচ ইজ নট ইন ইন্ডিকেশন ফর সিভিয়ার ম্যালেরিয়া, দিলেন কত 600 মিলিগ্রাম ফলোড বাই 300, উইচ ইজ নট ইন ইন্ডিকেশন অফ আইভি ক্লোরোকুইনের ডোজ, তাই না? তাহলে দেখেন পেশেন্ট ট্রিটমেন্ট ক্লিনিক্যাল জাজমেন্টটা কত রং উনি করেছেন, হোয়াট এরর, কেমন। এখন দেখেন নেক্সট কি হচ্ছে, নেক্সট ডে পেশেন্ট ওয়াজ বিং ইনক্রিজিং দ্য ফেব্রাইল, আরো জ্বর বেড়ে গেল, প্যারাসাইট ইনক্রিজ। সো এবার উনি করলেন যে 20 মিলিগ্রাম কুইনিন বেস পার কেজি ওয়াজ গিভেন টু রান ইন্টারভেনাসলি ওভার 1 আওয়ার ইন নর্মাল স্যালাইন, এবং রিপিট করলেন 8 আওয়ার, 24 আওয়ার্স লেটার দ্য পেশেন্ট বিকাম ইনক্রিজিংলি ব্রেথলেস, দেয়ার ওয়াজ নো সাইন ইন দ্য চেস্ট, বাট নিউমোনিয়া ওয়াজ ডায়াগনোজড অ্যান্ড ট্রিটেড ফেলিসিটি। আফটার ফার্দার 12 আওয়ার দ্য পেশেন্ট ওয়াজ স্টিল ব্রেথলেস অ্যান্ড সাডেনলি হ্যাড এ কনভালশন, হার লেভেল অফ কনশিয়াসনেস ডিটেরিওরেটেড অ্যান্ড শি ডাইড 10 আওয়ার্স লেটার। তাহলে দেখেন এখন দেখেন যখন এগুলিরা এত করে কুইনিন দিয়েছে, একটা হচ্ছে আমাদের দেওয়ার কথা আইভি আর্টিস্টুনেট, উনি দিয়েছেন কুইনিন ডাক্তার সাহেব, এবং উনি দিলেন 20 মিলিগ্রাম বেস, কুইনিন গিভেন এ 20 মিলিগ্রাম সল্ট, বেস ইজ টক্সিক, এবং ওটা কন্টিনিউ করলেন রিপিটেডলি 8 আওয়ার, যেটা পরে কমিয়ে নিয়ে আসতে হবে 48 আওয়ার, 24 ঘন্টা পরে ব্রেথ হবে, কারণ উনি 1 ঘন্টার মধ্যে দিয়ে ফেলেছেন কুইনিনটা, প্রত্যেকটা কুইনিন 1 ঘন্টার মধ্যে দিয়েছেন। তাহলে অ্যারিথমিয়া হতে পারে, পালমোনারি এডিমা হতে পারে, কোনো সাইন তখনও চেস্টে নাই, কিন্তু নিউমোনিয়া ডায়াগনোস করলেন এবং দিলেনও দিলেন, দিলেন পেনিসিলিন, ঠিক নিউমোনিয়া চিকিৎসায় পেনিসিলিন দেন কিনা আমি জানি না, কিন্তু দিলেন তো উনি, এবং রোগীটা খারাপ হয়ে মারা গেল, তাই না? ইউ ক্যান সি দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল সিনারিও দ্যাট হ্যাজ বিন সিন ইন দ্য সিভিয়ার ম্যালেরিয়া পেশেন্ট, অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, অ্যাবাউট দ্য ক্লিনিক্যাল কমপ্লিকেশন মিসিং, অ্যান্ড অ্যাবাউট দ্য রং অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেনি ড্রাগস। শেষ, আমরা লাস্টে চলে আসছি, পেশেন্ট কেস ই, একটা 4 বছরের বাচ্চা, আপনার আউটডোর ডিপার্টমেন্ট নিয়ে আসা হয়েছে, চাইল্ড ওয়াজ ওয়েল আনটিল ইয়েস্টারডে মর্নিং ওয়েন শি বিগ্যান টু হ্যাভ ফিভার, ইয়েস্টারডে শি টুক মিল বাট সিম লিসলেস, টুডে শি হ্যাজ রিফিউজ ফুড বাট হ্যাজ ড্রাঙ্ক এ লিটল। দ্য মাদার বলছে বাচ্চা একটা ফিট হয়েছে মর্নিং এ, শি রিগেইন কনশিয়াসনেস ইমিডিয়েটলি, ফর দ্য ফার্স্ট ফিউ আওয়ার দ্য চাইল্ড হ্যাজ বিন ইনক্রিজিং দ্য ড্রাউজি, ফর দ্য লাস্ট আওয়ার হ্যাজ বিন আনকনশিয়াস। এখন যখন এক্সামিনেশন করা গেল, বাচ্চাটা ওয়েল নারিশ, আনকনশিয়াস, নট ডিহাইড্রেটেড, অ্যাক্সিলারি টেম্পারেচার 40, পালস 120, ব্লাড প্রেশার 90-70, কোনো নেক স্টিফনেস নেই, পিপুলার ইকুয়াল, ফিউ রেটিনাল হ্যামোরেজ, কোনো পেপিলার এডেমা নেই, ইয়েলোইশ স্টিকি ফ্লুইড ওয়াজ সিন ইন দ্য লেফট এক্সটার্নাল অডিটারি মিটাস, রিফ্লেক্স আর সিমেট্রিক্যাল, কোনো র্যাশ নেই। এই হচ্ছে সেই বাচ্চার অবস্থা। Question 1, if facility are limited, which laboratory is essential for the child as a guide for immediate action? Jehetu facility kom ache, apni ki korben? I think from the very first case er moto etao apra obosshoi agree korben je ei rogi take amra at least bar glucose dekhte pari, eta hypoglycemia hote pare, tai na? Ei rogi take amader prothomei dekhte holi blood glucose dekha uchit, tale blood glucose er jonno ei jonno kan bachcha ta list test ki kotha khete pare ni, apni dekhen refuse food, ড্রাঙ্ক লিটল, সবার আগে হাইপোগ্লাইসেমিয়া দেখেন, ব্লাড গ্লুকোজ দেখার পরে টেস্ট যদি আপনার 2 ঘন্টা থাকে, তাহলে বলা হচ্ছে কি আপনি বসে থাকবেন কিনা, যে ব্লাড গ্লুকোজ রিপোর্ট আসতে 2 ঘন্টা বসে থাকলে আপনি বসে থাকার কোনো উপায় নেই, ইফ ইউ মেক এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ হাইপোগ্লাইসেমিয়া ট্রিট হিম উইথ 25% গ্লুকোজ 40 ml। এখন যখন দেখা গেল ব্লাড গ্লুকোজ করে ওর আসছে 1 মিলিমোল পালে 18 মিলিগ্রাম, 25% ডেক্সট্রোজ ইন্টারভেনশন ওয়াজ গিভেন বাট দ্য চাইল্ড রিমেইন আনকনশিয়াস, তারপর বাচ্চাটা আনকনশিয়াস, এটা কি অন্য কোনো ডিজিজ, যেমন ধরেন কানের কাছে বলা আছে একটা বিরাটিয়া আছে মানে ইয়াটিস কিনা,
এটা কি স্টিভিয়া সেরেব্রাল ম্যালেরিয়া তাই না? তাহলে এই জিনিসগুলো তো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন রোগীটা রিগেইন করলো না কনসাসনেস। ওকে নেক্সট, একটা ঠিক দিন নির্মাপ করা হলে মাইক্রোস্কোপে আপনারা দেখেন তার ছবিটা পরে আসবো আমরা। আর বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য ফিল্ম শো, যদি এটা আপনাদেরকে ছবি দেয় কোথাও কোনো সময় পরীক্ষা আদার থিং, খেয়াল করবেন একেবারে থার্ড রোতে লুক এট দিস ওয়ান, দিস কল দ্য সিজন, অনেকগুলো ট্রপোজয়েড অ্যাকুমুলেট হয়ে সিজন বানিয়ে ফেলেছে, দেখছেন না? এখানে দেখেন যে রিং ফর্ম কি সুন্দর ডাউন সাইডে দেখেন, রিং ফর্ম, রিং ফর্ম, এই দেখেন ক্লিয়ার রিং। তাহলে এই যে ট্রপোজয়েড গুলো রিং ফর্ম করতেছে, তারপরে অ্যাকুমুলেট করতেছে, তারপরে সিজন হচ্ছে, তারপরে লাস্ট অফ অল এই সিজন গুলো পাস হচ্ছে। তার মানে আপনি যখন একটা ফিল্ম দেখবেন কোন হাই পাওয়ার মাইক্রোস্কোপে, দিস ইন্ডিকেট হেভি প্যারাসাইটেমিয়া, তাই না? তাহলে ফিল্ম কি দেখাচ্ছে? এখানে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, কারণ রিং গুলা ইনকমপ্লিট। হোয়াট স্পেসিস? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। হাউ হেভি ইজ ইনফেকশন? ভেরি হেভি, কারণ আপনি এখানে ট্রপোজয়েডস রিংও পাচ্ছেন, সিজনটা পাচ্ছেন, মাল্টিপল পাচ্ছেন। হাউ কুড ইউ কোয়ান্টিফাই ইট মোর অ্যাকুরেটলি? যে অ্যাকুরেটলি যদি মেজার করতে হয় আমাদেরকে থিন ব্লাড ফিল্মে দেখতে হবে যে আমাদের একটা ফিল্মের মধ্যে কয়টা আরবিসি ইনফেক্টেড আছে, তার মধ্যে মেজার করা যায়। অথবা আপনি WBC কাউন্ট 200টার মধ্যে কয়টা প্যারাসাইট আছে সেটা মেজারমেন্ট করতে আপনি গুণ দিয়ে দেখতে পারেন, সেভাবে আপনি অ্যাকুরেটলি মেজার করতে পারেন। দেখা যাচ্ছে ট্রায়াল হ্যাজ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম 4+ উইথ হাইপোগ্লাইসিমিয়া, ডাজ দিস এক্সক্লুড ডায়াগনোসিস অফ মেনিনজাইটিস? দ্য অ্যানসার উইল বি নো, তার কারণ তার কানের ভিতর থেকে একটা ইয়েলো ডিসচার্জ আছে, একটা চিন্তা তো থাকবে এটা মেনিনজাইটিস হতে পারে কিনা। Is it still necessary to do the lumbar puncture? The answer is yes, because you always need to explore meningitis with such a clinical scenario. Does a clear colorless spinal fluid exclude the meningitis? The answer is no. That's because after you early jodi meningitis is CSF koren, eta clear colorless hote pare. Kintu jokhon apni CSF study korlen, dekhlen patient er microscopy te matro 3 WBC ebong 7 ta RBC ache. Would the air discharge be important in this patient? এখন যখন আপনি দেখলেন CSF এটা কি মেনিনজাইটিস? অ্যানসার ইজ নো, সিম্পল, কারণ তিনটা WBC 7টা RBC এই বাচ্চা তো নর্মাল, কমপ্লিটলি নর্মাল ফাইন। তাহলে প্রশ্নটা হচ্ছে could the air discharge be important in this patient? The answer is yes. তার কারণ আপনি যদি এটা রেখে দেন এখন না করলেও আপনার 6 ঘন্টা পরেও তো মেনিনজাইটিস হতে পারে, তাই না? You need to address this one. সেই জন্য আমি বলবো এটাকে অরাল টয়লেটিং করা, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক যদি আপনি দেন সবচেয়ে ভালো। হোয়াট ইজ দ্য ডিসিশন হাউ টু প্রসিড উইথ অ্যান্টি ম্যালেরিয়াল ট্রিটমেন্ট, হুইচ ড্রাগ, হুইচ রুট, হোয়াট ইজ দ্য কারেক্ট ডিসিশন? আই থিঙ্ক এটা ব্যাপারে আপনারা সবাই অলরেডি অ্যাগ্রিড, আমরা আইভি আর্টিসনেট দিব, আইভি রুটে দিব, 2.4 মিলিগ্রাম লোডিং ডোজ ফরওয়ার্ড বাই 12 ঘন্টা পরে 2.4, তারপরে ডেলি 2.4, আনলেস দ্য পেশেন্ট টেকিং ওরাল ফলো অন উইথ এসিড। Apart from anti-malarial drug, is any other drug therapy indicated for this patient? আর কোন ড্রাগের দরকার আছে কিনা? কে বলতে পারবেন? Yes sir. জি স্যার, yes sir, আমরা আর ড্রাগ দিব, যে অ্যান্টিবায়োটিক দিব স্যার, অ্যান্টিবায়োটিক দিব। ইয়ার ইনফেকশন যেহেতু স্যার আছে, তো এটা মেনিনজাইটিস হইতে পারে, ইয়ার ইনফেকশনটাকে আমরা ট্রিট করব উইথ অ্যান্টিবায়োটিক স্যার। ওকে, ভেরি গুড, এক্সেলেন্ট। উই ইউজ, ইয়েস, আমরা এই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব। আরেকটা হচ্ছে যে পেশেন্টের ব্লাড প্রেসারটা কম, যে পেশেন্টের অনেক বেশি ব্লাড প্রেশার কম থাকবে তাকে চিন্তা করা হয় সিভিয়ার ম্যালেরিয়ার একটা ক্রাইটেরিয়া, কম্পেনসেটরি চক, সেই রোগীগুলো অবশ্যই যেন অ্যান্টিবায়োটিক পায়। কেমন, হাউ শুড ফ্রি রিপ্লেসমেন্ট বি গিভেন? আমি বলবো যে রোগীটা অনেক ভমিটিং আছে, আদার থিং আছে, আমাদেরকে খেয়াল করতে হবে যেন আমরা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স রেখে ফ্রি রিপ্লেসমেন্ট। লুক এট দিস, হেমাটোক্রিট ওয়াজ 19% এবং রোগীটার যখন অ্যানিমিয়া দেখা যাচ্ছে, লুক এট সিভিএলএন, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন of the level of parasitemia and hematocrit? এই রোগীটার হ্যামাটোক্রিট হচ্ছে 19%, কিন্তু রোগীটার অ্যানিমিয়া দেখা যাচ্ছে, এটা কি মিললো কিনা, কি বলবেন আপনারা? যেটা আমি বলবো যে ডিগ্রি অফ হ্যামাটোক্রিট উইল নট অলওয়েজ কোরিলেট উইথ দ্য ক্লিনিক্যাল অ্যানিমিয়া ইন সিভিয়ার ম্যালেরিয়া। তার কারণটা হচ্ছে আপনি যে হ্যামাটোক্রিটটা দেখতেছেন এটা সামটাইমস রিফ্লেকশন হতে পারে প্যারাসাইটাইস আরবিসি ব্রেকডাউন, কিন্তু যে নন প্যারাসাইটাইস আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে সেটা রিফ্লেকশন কিন্তু আপনি দেখছেন না। এই জন্য যখন কম্বিনেশন চিন্তা করা হবে তখন ক্লিনিক্যাল অ্যানিমিয়া উইল বি বেটার প্রেডিক্ট দ্যান হ্যামাটোক্রিট। উড ইউ ট্রান্সফিউজ? আই উড সে ইয়েস, উই শুড। এরকম সিভিয়ার অ্যানিমিয়া হিমোগ্লোবিন কম কেন দিবেন না?
blood transfusions are become necessary, how would you give the blood? I think we should give him RBC concentrate, right? Rather than anything, because there is no complication. What laboratory tests would you do and repeat during the treatment? কি দেখতে চান? আমি বলবো অনেক কিছু দেখার দরকার আছে, তাই না? একটা হচ্ছে যে আমরা ব্লাড ক্লিন করে দেখতে হবে যে রোগীটার প্যারাসাইট কমছে কিনা, হিমোগ্লোবিনটা বাড়ছে কিনা, বিকজ ইজ অ্যানিমিক, উই নিড টু চেক দ্যাট ওয়ান অলসো। এই জন্য এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট হবে। আর একটা হচ্ছে যে এই রোগীটা যখন আপনার এইরকম ব্লাড প্রেশার কমে আসতো, তার কি ইউরিনটা ঠিক মতো পার করছে কিনা এটা দেখতে হবে, উই নিড টু চেক দ্যাট ওয়ান। হোয়াট শুড বি ডান ইফ দ্য পেশেন্ট ফেলস টু পাস ইউরিন, করেন তাহলে একই জিনিস হবে। আমরা আগে আলোচনা করেছি যে অলওয়েজ ইউ চেক দ্য ব্লাডার, ব্লাডার না থাকে যদি প্রস্রাবের কথা বলতে না পারে 24 ঘন্টায়, নিড টু ক্যাথেটার দ্য পেশেন্ট টু চেক হাউ মাচ ইউরিন পাস অ্যান্ড দেন ইউ ক্যান চেক দ্য ইউরিনারি মিক্স। হোয়াট শুড বি লুক আফটার দ্য চাইল্ড হ্যাজ রিকভার, হোয়াট শুড বি লুক ফর আফটার দ্য চাইল্ড হ্যাজ রিকভার, রিকভার হওয়ার পরে আপনি আর কি দেখবেন, আর কি দেখতে চান? এনিথিং? I would say that follow-up e apnar onek kichu dekhar dorkar hobe, kono neuropsychiatric manifestation hoye geche kina, anemia eta correction hoye gelo kina 2 soptahr moddhe, right? Eto sob kichu amaderke dekhar chesta korte hobe, patient ke general follow-up er well-being hoyeche kina, tai na? Because the patient has got severe malaria, etino somosto category follow-up dewa khub joruri, ekhane general well-being, ability to walk, stand, sit, khawa, anemia correction, patient er well-being ebong laboratory test er maddhome তার ক্যামেরোসাইট ক্লিয়ারেন্স আছে কিনা, হিমোগ্লোবিনটা কারেকশন হয়েছে কিনা, এগুলো আমরা দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা খুব ছোট্ট কেস, আর এটা বলি এটা লাস্ট কেস। এটা হচ্ছে ঢাকাতে একটা এন্ডেমিসিটি আমরা জানি না, 28-year-old মেল ফিজিশিয়ান, অ্যাকচুয়ালি হি ওয়াজ ইন ঢাকা মেডিকেল কলেজ, ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ লোকালি, ফিভার ডেভেলপ 2 দিন আগে, ই থট ইট উড বি সিম্পল ভাইরাল ফিভার, টুক অ্যান্টিবায়োটিক, 2 days লেটার গ্যাজুয়ালি বিকাম ড্রাউজি অ্যান্ড কনট্রাস, ওয়াজ টেকেন টু এ লোকাল হসপিটাল, ক্লিনিকে নেওয়া হয়েছে। He was found to be febrile, chilo, unconscious, could not localize the painful stimulus. He was diagnosed clinically as a case of pyogenic meningitis. Lumbar puncture was done. Though LP revealed no abnormality, he was on IV antibiotic coverage with IV fluid. Despite this treatment, his condition deteriorated further. He developed oliguria. 2 days after his hospital admission, blood clean was done. And briefly, before the arrival of the report, the physician actually died. The report revealed thick blood clean with blood nerves from the deep blast. This is the real scenario has been now asked. It has been like this in Dhaka. Ekta clinic e bhorti kora hoychilo, she take prothom dike ekta antibiotic dewa hoychilo, later on double antibiotic ebong triple antibiotic dewa hoychilo jokhon jor kome na, LP charai lumbar pyogenic meningitis prothome diagnose korlo, pore korlo, tarpor rogi deteriorate korche, oliguria hoyse, tar black urine hocche, tokhono kichu antimalarial uni pay nai, tin ekta film jokhon asto tokhon uni mara gelen. That was the physician, a bright physician from the Dhaka Medical College. Ami jeta bolbo je, do you think the physician was wrong not considering many of the differential diagnoses we were one consciousness? I think yes, he was wrong. Karon apni jekhanei thaken na kono, Dhakai hok, Chattogrami hok, othoba je kono jekai hok, non endemic zone hok, apnake chinta korte hobe ekta fever and consciousness is important differential diagnosis hocche severe malaria including the cerebral malaria. এবং এখানে আপনার ট্রাভেল হিস্ট্রি, ট্রান্সমিশন হিস্ট্রি সো মাচ ইম্পর্টেন্ট। এখনকার সময় দেখবেন সবাই ট্রাভেল করে উইদিন কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি, বিভিন্ন জায়গায় যায়, কোথায় স্টে করে। সো ইট ইস ভেরি ক্রুশিয়াল টু হ্যাভ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সার্ভাইকাল ম্যালেরিয়া। এই জন্য আমি বলবো ট্রাভেল হিস্ট্রি তার মিসিং হয়েছে, এবং যখন ডেথ হলো ওই স্টুডেন্টে যে ডাক্তারটা মারা গেলেন তারই এক ফ্রেন্ড ছিলেন, পরে উনি রিভিল করে দেখলেন যে তাদের একটা ট্রাভেল হিস্ট্রি ছিল কক্সবাজারে এবং হিলিয়া ছিলেন তারা 20 days ব্যাক ফ্রম ওয়ান অফ দ্য রিলেটিভ। এই জন্যই বলা হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা কত ইম্পর্টেন্ট। দেখেন একটা পয়েন্ট মিসিং এর জন্য তাকে কেউ কিন্তু তা চিন্তা করলো না। এইসব ক্ষেত্রে হোয়াট ফার্স্ট ইনভেস্টিগেশন শুড হ্যাভ বিন ডান ইন দিস কেস, আমি বলবো যে ইভেন দো ব্লাড সেল এক্সামিনেশন ইম্পর্টেন্ট, কিন্তু দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট, অথবা আমরা যে চেষ্টা করি যে ICD টেস্ট ফর ম্যালেরিয়া। কারণ যে ঢাকায় বড় হয়েছে যে ওখানে নেই, তার তো অ্যাসিম্পটোমেটিক প্যারাসাইটিমিয়া থাকবে না, সুতরাং তার RDT পজিটিভ মানেই ম্যালেরিয়া কনফার্ম। এটা হচ্ছে সেই RDT যেটার মাধ্যমে আমরা বাম সাইডে দেখেন প্লাজমোডিয়াম ফালসিফ করার জন্য দাগ চলে আসবে, যেটা ডাবল পজিটিভ। আর ডান সাইডে যে প্যানেলটা দেখছেন সেটা হচ্ছে একই সঙ্গে যদি প্লাজমোডিয়াম বাইব্যাক্স এবং ফালসিফ আমরা দেখতে চাই
তাহলে সেই সিস্টেমটাও এখানে আছে ফেলসপারামের যেমন নন ফেলসপারাম ম্যালেরিয়া ডাক্তার ওরা দিতে পারবে যেখানে আমরা মিক্সড ইনফেকশন বুঝতে পারবো মিক্সড ইনফেকশন আসলে কিন্তু চিকিৎসা এসিটি জান কমপ্লিকেট আরডিটি সেনসিটিভ সুজি 91.42% 95% পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু 90.56 নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু 91.5 সো ইটস আ ফ্যান্টাস্টিক টেস্ট এটা যদিও কোয়ান্টিটি কিছু দিতে পারে না কিন্তু যদি স্মল অ্যামাউন্ট অফ আরডিটি ইনফেক্টেড হয়ে প্রথমে প্যাসেন্টটাকে ডিটেক্ট করতে পারবে লেস দ্যান 1000 পার লিটার যদি থাকে সেটাও ডিটেক্ট করে ফেলতে পারবে এবং এটা বাসায় দেখেন উপর দিকে ছবিতে বাসায় বসে করতে পারবে ফিল্ডে করতে পারবে কোথায় নয় সো যারা নন এন্ডেমিক জোনে থাকে তাদের জন্য এক্সেলেন্ট র্যাপিড ডায়াগনোসিস ফর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এন্ড নন ফ্যালসিপারাম এটা কিছু পিক্টোরিয়াল দেখেন আমি বলবো যে এগুলো অফিস ফটোনাস পজিশনে আছে দিস ইন্ডিকেট দ্য পেশেন্ট হ্যাজ সেরেব্রাল ম্যালেরিয়া উইথ আনকনট্রাস্ট কেমন পিকচার গুলো এটাই দেখাচ্ছে অপিস্টনে হইতে পারে এইটা হচ্ছে একটা বাচ্চার ছবি দেখেন এই ছবিতে বোঝানো হচ্ছে যে আনইউজুয়ালি স্কিউ ডেভিয়েশন অফ দ্য আইজ আছে এবং অ্যাবনর্মাল পজিশন অফ দ্য হ্যান্ড আছে যখন কোনো বাচ্চার এরকম পাওয়া যাবে বুঝে নিতে হবে দিস ইজ কনভালশন ইজ গোয়িং অন আপনাকে তখনই কিন্তু ব্যবস্থা নিতে হবে দিস ইন্ডিকেট ফিক্সড ডেভিয়েশন অফ দ্য হেড নেক উইথ আইজ অ্যান্ড অ্যাবনর্মাল পশ্চার এটাই বলা আছে যে বাচ্চাটা আসলে পিকচার কি দেখানো হচ্ছে এটা একটা পিক্টোরিয়াল আমি জানি না উপরের বদলকে চিনতে পারছেন নাকি ইনার নাম হচ্ছে প্রফেসর এম এ ফয়েজ উনি অপথলমোলজি করছেন ইন এ পেশেন্ট উইথ সেরেব্রাল ম্যালেরিয়া এবং ওনার ফাইন্ডিং গুলো দেখেন হ্যামোরেজ হোয়াইটেনিং আদার্স এই বিষয়ে আপনারা ম্যালেরিয়াল রেটিনোপ্যাথি পড়বেন এখানে দেখবেন লেখা আছে যে ম্যালেরিয়ার হোয়াইটেনিং ফলোড বাই হ্যামোরেজ এক্সডেট এবং লেটার অন ডেভেলপমেন্ট অফ প্যাপিলোমা is the combination of the finding of the cerebral malaria jodi combinations two or more hoy fundoscopy finding the sensitivity to diagnose of cerebral malaria would be very high conversion কারণ কি ছোট ছোট প্রশ্ন এটা একটা প্রসেস সিভিয়ার ম্যালেরিয়া আপনি বুঝতে পারছেন অনেকগুলো বোতল আছে পেটে হাত দেওয়া তার মানে পেরিটোনিয়াল ডায়ালাইসিস তাহলে এটা পেরিটোনিয়াল ডায়ালিসিস হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি আমাদের ফ্যাসিলিটি খুব ভালো নাও থেকে থাকে ডিস্ট্রিক্ট হাসপাতাল অথবা কোথাও কোথাও রেনাল ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে কারো অবশ্যই আমরা এই পদ্ধতির মাধ্যমে রোগীকে সার্ভাইভ করাতে পারবো তবে খেয়াল করতে হবে যদি পুওর সেটিং থাকে আমরা যদি খুব ভালো হাইজিন মেনটেন করতে না পারি পেরিটোনাইটিস অথবা ইনফেকশন হওয়ার একটা চান্স থেকে এই মেয়েটা সিভিয়ার ম্যালেরিয়া ফ্রজি স্পুটাম বেরোচ্ছে লাংসটা এমন আপনারা বুঝতেই পারছেন এটা হলো পালমোনারি এবং এই রেডিওলজিক্যাল ফাইন্ডিং ক্লিনিক্যাল ফাইন্ডিং যদি লেবারের পরে হয় ইন দোজ এরিয়া ইট ইজ হাইলি সাসপেক্টেড এটা পালমোনারি এডিমা হয়ে যাচ্ছে বিশেষ করে প্রেগনেন্সি লেডিসদের বেশি হবে অনেকগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকবে অবশ্যই এখনকার সময়ে কোভিড থাকবে বাইলেটারাল অ্যানিমিক হার্ট ফেলিওর থাকবে বাইলেটারাল নিউমোনিয়ার অন্য কারণগুলো থাকবে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া এসব ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকবে কিন্তু ইন দিস সিনারিও এটা হবে লাস্ট স্লাইড আমাদের ম্যালেরিয়া ইরাডিকেশন এলিমিনেশন প্রোগ্রাম চলছে এখানে দেখানো হচ্ছে দেখেন লাল জায়গাগুলো সবচেয়ে এরিয়া যেখানে বান্দরবন অ্যাজ ওয়েল অ্যাজ রাঙামাটি এবং খাগড়াছড়ি এবং এছাড়াও চিটাগাং জোনটা এখন গ্রিনে চলে ব্লুতে চলে আসছে অনেকগুলো ইয়েলো জোনে চলে আসছে মিনস দ্যাট আমাদের ভিশন হচ্ছে আমরা একটা ম্যালেরিয়া ফ্রি বাংলাদেশ চাই গোলটা হচ্ছে বাই 2020 জিরো ইন্ডাইজিনাস ট্রান্সমিশন যেন হয় জিরো ডেথ যেন আমাদের দ্যাট ইজ ইন দিস ইয়ার আমাদের রিস্ক পপুলেশন হচ্ছে 13.25 মিলিয়ন আমাদের 71টা উপজেলায় 13টা ডিস্ট্রিক্টে ম্যালেরিয়া এন্ডেমিক আমি আগারও বলেছি যে আমাদের তিনটা হাইপার এন্ডেমিক একটা মডারেট বাকিগুলো লো তিনটার মধ্যে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান কথা 90% কেসগুলো ওখান থেকে আপনি ডায়াগনোস করতে পারবেন ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট বাংলাদেশে অ্যাভেইলেবল আছে কমিউনিটিতে আরডিটি অ্যাভেইলেবল আছে মাইক্রোস্কোপি উপজেলা হেলথ কমপ্লেক্স অ্যাভেলেবল আছে আমাদের এসিটি বাসায় বাসায় এখন হেলথ কেয়ার ওয়ার্কাররা দিয়ে আসছে এসিটি আর বাকিগুলো প্রিভেনশন এটা আমি বলবো না কিছু আপনাদেরকে খেয়াল করতে হবে যে মেইন থিং হচ্ছে ভেক্টর প্রিভেনশন সেই জন্য লং লাস্টিং ইনসেক্টিসাইড কিটের ব্যাড নেট ডিস্ট্রিবিউট করা আছে দিস ইজ দ্য মেইন টুল ফর দি প্রিভেনশন আর ক্যামো প্রোপাইলেক্সিস আমি বলবো বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন আমরা বলেছি কোনো ড্রাগ ক্যামো প্রোপাইলেক্সিস হিসেবে বাংলাদেশি নাগরিকের জন্য রিকমেন্ডেড নয় তার কারণে যে ড্রাগগুলো আমাদের এখানে আছে এখানে কোনো স্টাডি নাই এই ড্রাগগুলোর অনেকগুলোই কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে তবে একটা
রেজিস্টার দাগ দিয়ে কাউকে কেমোপ্রোপাইলিক্সিস আপনারা সাজেস্ট করবেন না, বরঞ্চ তাদেরকে সাজেস্ট করতে পারেন মসকিটো রিপিলেন্ট, একটু ব্রিড যেন ইউজ করে, হ্যাঁ ওখানে গিয়ে যেন খুব ভালো বুট ইউজ করে, কাবার যেন দেয় সব জায়গায় যেন যায়, গিয়ে যদি যায় রাঙামাটি কক্স খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজারে। আরেকটা হচ্ছে যদি ভালো হবে যদি লং লাস্টিং ইনসেক্ট নেট একটা কিনে নিয়ে যেতে পারে অথবা ওখানে যদি ব্যবহার করতে পারে তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট প্রিভেনশন হবে। আমি আসলে অনেক সময় নিয়ে ফেলেছি, আমি সো সরি আপনাদেরকে এত লম্বা সময় নেওয়ার জন্য, বাট দিস ইজ এ গুড আইডিয়া অ্যাবাউট দি ম্যালেরিয়া ইন আওয়ার কান্ট্রি পার্সপেক্টিভ বাংলাদেশ। আশা করি এই লেকচারের মাধ্যমে আপনারা কিছুটা বেনিফিট হয়েছেন, তার পরবর্তী সময় আপনারা কিছু বই পড়বেন, ন্যাশনাল গাইডলাইনটা একটু অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন, ইট ইজ অ্যাভেলেবল ইন ইটস লাস্ট এডিশন 2016, একটু ডিভিশন করবেন এখানেও আছে, যদি হ্যারিসন দেখতে পারেন একটা রেট আরো ভালো হবে। অনেক একজন হাত তুলেছেন জসিম স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট বাইবেক্স ম্যালেরিয়া ইন প্রেগন্যান্সি আমরা কিভাবে চিকিৎসা করব স্যার? আমাদের বাংলাদেশে একটা সুবিধা হচ্ছে যে ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট প্লাজমোনিয়াম ভাইরাস এখন পর্যন্ত রিপোর্ট নাই, কিন্তু আপনার প্রশ্ন জাস্টিফাইড, কোনো না কোনো সময় এটা হয়তো রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। যদি কোনো ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়া হয়ে যায় ভাইরাসের জন্য চিকিৎসা খুব সহজ, বলা আছে আপনি তাকে কুইনিন দিয়েও চিকিৎসা করতে পারবেন অথবা এসিটি দিয়েও চিকিৎসা করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি, কুইনিন রেজিস্ট্যান্স ক্লোরোকুইন রেজিস্ট্যান্স অ্যানালিসিস এসিটি। ওকে আচ্ছা স্যার, প্রশ্ন স্যার হচ্ছে আর্টিস্টোনোটেড স্যার ডিউরেশন নিয়ে স্যার, ডোজ ডিউরেশন স্যার, আমরা যে ট্রেনিং পেয়েছিলাম ওখানে স্যার 5 দিন বল দিতে বলছিল স্যার ম্যাক্সিমাম। ওকে, আমি বলবো যে দেখেন ম্যাক্সিমাম থেকে আমি বলবো যে আপনি ডিউরেশন ম্যাক্সিমাম 7 ডেজ পর্যন্ত দিতে পারবেন, প্রোভাইডেড যে পেশেন্টের আনকনসাসনেস ইনএবিলিটি টু টেক মোর স্ট্যাটাস রয়ে যায়। কিন্তু আপনাকে দেখতে হবে এটা এত ইফেক্টিভ একটা ড্রাগ যে এতদিন পর্যন্ত কাকে আইভি দিচ্ছেন, এটা আসলে কি ম্যালেরিয়ার জন্য প্রবলেম করলো নাকি আসলে অন্য কিছু, এই জন্য 5 দিনের কথা বলছেন। আমি বলবো যে যখন কোনো রোগী 48 আওয়ার্স টানা আইভি পেয়েছে তারপরেও পেশেন্টের ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্ট নেই অথবা ডিটোরিয়েট করছে, ইউ মাস্ট চেক ইফ দিস ম্যালেরিয়া পেশেন্ট আর উই ডিলিং সামথিং আদার থিং, যেমন সেপ্টিসিমিয়া, কোনো ব্যাকটেরিয়া, আদার কোনো ইনফেকশন কনকমিটেন্টলি রয়ে গেলো কিনা, এগুলো কি আপনারা দেখছেন কিনা এটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন। শুধু পার্সি ম্যালেরিয়া উইথ সাচ সেন্সিটিভ ড্রাগ আইভি উইল নট হ্যাভ ডিটেরিয়েশন অর উইদিন আপ টু 48 আওয়ার্স পর, এই জন্যই আপনাকে হয়তো 5 দিনের কথা বলেছে, বাট ইউ ক্যান প্রোভাইড ইট আপ টু ম্যাক্সিমাম 7 ডেজ। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, আমি স্যার ডক্টর মুনাদির ইসলাম বলছিলাম স্যার। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে যে পেশেন্টগুলো মেইনলি সেরেব্রাল ম্যালেরিয়া বা সিভিয়ার কেস থেকে যেগুলো রিকভারি করছে, আপনি ফলো আপের কথা বলছিলেন স্যার, ফলো আপে ক্ষেত্রে আমরা আরো কি কি জিনিসগুলো আমরা ইয়ে করে দেখতে পারি পেশেন্টগুলো রিকভার্ড পেশেন্টদের? আমি বলবো দেখেন রিকভারি পেশেন্টগুলোতে আমাদেরকে অনেকগুলো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে টোটাল নিউরোসাইকিয়াট্রিক, সেরেব্রাল ম্যালেরিয়ার একটা লার্জ পোর্শন নিউরোসাইকিয়াট্রিক বেনিফিকেশন থাকতে পারে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে যেসব রিকভারি পেশেন্টগুলোকে ফলো আপ দেওয়া হয়েছিল ম্যালেরিয়া রিসার্চ গ্রুপের মাধ্যমে, তাদের 5% কারো কারো হেমিপেরিসিস ছিল, কারো কারো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থেকে গিয়েছিল, ইন্টেলিজেন্স দেখে গিয়ে এটা বাইর করা হয়েছে, কারো কারো সেরেব্রাল ডিসফাংশন পাওয়া গিয়েছিল। একটা লার্জ পোর্শনকে আপনাকে ভিজুয়াল এবং অডিটারি পার্টটা দেখতে হবে, তার কারণ অনেকগুলো ড্রাগ যদি আপনি দিয়ে থাকেন এগুলো কিন্তু আপনার, যেমন ধরেন কুইনিন, এটা কিন্তু প্রবলেম করতে পারে ইয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ ভেস্টিকুলার প্রবলেম, এর জন্য অডিটারি এবং ফাংশনটা দেখতে হবে। ম্যানি অফ দ্য সিভিয়ার ম্যালেরিয়ার পেশেন্টগুলো অ্যানিমিয়া থাকে, জন্ডিস থাকে, তাহলে এটা কমপ্লিটলি রিকভারি হয়েছে কিনা দেখতে হবে। বিশেষ করে আমি বলবো যে অ্যানিমিয়ার কথা এই জন্য যে আমাদের বাংলাদেশে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ মোর কমন, আয়রন ডেফিসিয়েন্সি, এই জন্য যখন আপনি তাকে ক্লিনিক্যালি আবার আসতে বলবেন তখন দেখতে হবে তার অ্যানিমিয়াটা কারেক্ট হয়ে গেছে, যদি কারেক্ট না থাকে তাহলে ধরে নেবেন যে এটা ম্যালেরিয়ার অ্যানিমিয়ার থেকে বরঞ্চ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা কিনা, ওই ওয়ার্কআউটটা তখন করার দরকার হতে পারে। থার্ড ইস্যু হচ্ছে যে পেশেন্টটার অ্যাবিলিটি টু ওয়ার্ক স্ট্যান্ড স্টিল, যেটা প্রস্ট্রেশনের জন্য আমরা বলি, সেটা সে সম্পূর্ণ রিকভারি হয়ে আসছে কিনা এসব ক্ষেত্রে। যদি কমপ্লিকেসি বাইমিন্স ও রেনাল অথবা পালমোনারি হয় তাহলে তার ফলো আপগুলো কিন্তু সে ধরনেরই হবে, যে আপনি লাং ক্লিয়ার হচ্ছে কিনা, অ্যাক্সেপ্ট করলেন কিনা, রেনাল ফাংশনটা ঠিক করে।
টেস্টের মধ্যে আমি বলবো যে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং প্যারাসাইট কাউন্টটাকে করে দেখতে হবে, তার কারণ গ্যামাটোসাইট 2 সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে কারো কারণে। তাহলে ওইটা আপনি দেখছেন কিনা ইন দ্য পার্ট যখন আসছে, এটা যদি না দেখেন তাহলে কমপ্লিটলি রিকভারি পাই প্যারাসাইটিক্যাল ক্লিয়ার ছিল কিনা এই জিনিসটা তখন আসলে বোঝা যাবে। দিস ইজ আ ভেরি সিম্পল টেস্ট যেগুলো সাধারণত রিকভারি করতে হয়, বাকিগুলা কিন্তু টাফ হবে, কারণ আপনি যদি কাউকে নিউরোলজিক্যাল ডেফিসিট পেয়ে যান তখন তো আপনাকে সিটি স্ক্যান, এমআরআই, ইভেন আপনার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট টুলগুলো, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা, অনেকগুলো বিষয়গুলো তখন আসলে চলে আসবে। সিমিলারলি ফর দ্য ভিজুয়াল, ফর দ্য এয়ার ফলো আপ, এই টুলগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। বুঝতে পেরেছেন মোনাদি আশা করি? হ্যাঁ জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি না থাকে আজকে সেশনটা আমরা এখানে শেষ করতে যাচ্ছিলাম। Yes, thank you. আসলে আমি যদিও একটু পরে জয়েন করেছি, আমি আসলে কিছু মিস করেছি, ভিডিও দেখে আবার দেখে নিতে হবে, বাট যতটুকুই দেখেছি বিশেষ করে কেস বাই কেস যে প্রেজেন্টেশন গুলা, আমার মনে হয় এটা আমাদের যারা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এই লেকচারটা দেখলেন, আসলে এইভাবে ইয়েগুলো যদি আমরা প্রত্যেকটা ডিজিজ, বিশেষ করে যেই ডিজিজগুলো আসলে খুব রেয়ারলি দেখা হয়, খুব হঠাৎ করে পেয়ে যেতে হয় বর্তমানে, বিশেষ করে ম্যালেরিয়ার মতো ডিজিজগুলো তো আসলে এখন বর্তমানে একটু রেয়ার হয়ে গেছে, কিন্তু ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ, ডায়াগনোসিস না করলে ফ্যাটালিটি মর্টালিটি অনেক বেশি। সো স্যারের এই ধরনের লেকচারগুলো আমরা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো পাবো। আমরা আজকে খুবই, বিশেষ করে আমি যতটুকু সময় থাকতে পেরেছি, অন্যান্য সবাই যারা আছেন সবাই খুবই উপকৃত হয়েছেন এটা বলতে হবে, তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা খুবই রিসোর্সফুল একটা লেকচার নেওয়ার জন্য। আমাদের সবার পক্ষ থেকে স্যার কাছে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনিও সুস্থ থাকবেন, আপনিও কোভিড পরবর্তী অবস্থায় আছেন, আপনিও সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ মুনাদি, আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি, যদি ভবিষ্যতে কোন সময় সুযোগ থাকে উই ক্যান ডিসকাস অফ সেপারেট আইটেম, নো প্রবলেম উইথ দ্যাট। আমি জেনেসিস ইউনিভার্সিটির সাফল্য কামনা করি, আপনারা সবাই অনেক কষ্ট করে প্রায় 1-2 ঘন্টার উপর লেকচার শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই এম সো সরি, আমি আসলে টাইম ফ্রেমটা আমার অনেক সময় থাকে না, when I started to have interaction. কিছু লেকচারে আসলে সময় আবদ্ধ করা উচিত না, এরকম এটা আপনার এটাও স্যার এরকম একটা ছিল বলে আমরা সবাই বিশ্বাস করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, জি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেইন, ধন্যবাদ, জি।